হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আজকে আমাদের হচ্ছে পাওয়ার প্লের অর্গানিক কেমিস্ট্রি তৃতীয় ক্লাস। সো কী অবস্থা একটু দেখি। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কী অবস্থা সবার? সবাই কেমন আছো? পড়াশোনার কী অবস্থা? কে ঠিক আছে নাইস। তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে আমরা আজকে আমাদের অর্গানিক কেমিস্ট্রি নিয়ে আলোচনা করব। তো আমাদের যে অর্গানিক কেমিস্ট্রি আছে, যে অর্গানিক কেমিস্ট্রি অলরেডি দুইটা ক্লাস হয়ে গেছে, একটা ক্লাস হচ্ছে তোমাদের পার্থপ্রতিম নাথ দাদা এবং আরেকটা ক্লাস হচ্ছে তোমাদের এয়ার ভাইয়া কন্ডাক্ট করেছে। তো আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রির আরেকটা ক্লাস নিয়ে আলোচনা করব, এটা হচ্ছে আমাদের 3 নম্বর ক্লাস। তো এই ক্লাসটাতে আমরা হচ্ছে তোমাদেরকে কী কী দেখাবো ভাই অর্গানিক কেমিস্ট্রি থেকে, আমাদের বিভিন্ন বছর যে বোর্ড পরীক্ষাগুলোতে যে প্রশ্নগুলো এসেছে সেই প্রশ্নগুলো অবশ্যই আমরা সলভ করব। তার সাথে তোমাদেরকে কিছু অ্যাপ্রোচিং শেখাবো যে কীভাবে অর্গানিক কেমিস্ট্রি তুমি শেষ করতে পারবা, কীভাবে তুমি অর্গানিক কেমিস্ট্রির প্রশ্নগুলো খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, পাক্কা 52 মিনিট লেট? হ্যাঁ ভাই, কারেন্ট ছিল না, এখানে বৃষ্টি হচ্ছে, ইন্টারনেট ছিল না আর কি, অনেক বৃষ্টি হচ্ছে এখানে। পার্ট টু করি নাই, সমস্যা নাই, মানে পার্ট 1 পার্ট 2 কোনটা করছো কোনটা করো না এটাতে কোনো কিছু যায় আসে না, আজকে ক্লাস করলেই হবে, কোনো সমস্যা নেই। ওকে, আর তোমাদের অর্গানিক কেমিস্ট্রির জন্য আমাদের একটা আলাদা প্ল্যান আছে, তো আমরা ওই প্ল্যান অনুযায়ী তোমাদেরকে অর্গানিক কেমিস্ট্রির জন্য একটা বেস্ট একটা সার্ভিস আমরা তোমাদেরকে দিব ইনশাল্লাহ। তো সেটার জন্য আলাদা একটা প্ল্যান আছে, তো ওই প্ল্যানটা আমি এখন রিভিল করতেছি না, প্ল্যানটা কী আমরা তোমাদেরকে জানাবো, ঠিক আছে? অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমাদের প্ল্যানটা কী। ওকে, অনেক দিন পর তোমাদের সাথে দেখা, তাই না? ওকে, তো যেটা হচ্ছে তোমাদের আরেকটা চ্যাপ্টার বাকি আছে, পরিমাণগত রসায়ন। পরিমাণগত রসায়নটা আমি তোমাদেরকে পড়াবো, আর হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি আজকে আমি তোমাদেরকে একটা ক্লাস নেবো, পরিমাণগত রসায়ন পুরোটা আমি তোমাদেরকে পড়াই দেবো ইনশাল্লাহ। আর পরিমাণগত রসায়ন থেকে বোর্ডে সাধারণত 2টা সৃজনশীল প্রশ্ন আসে, ইনশাল্লাহ তোমরা ক্লাস করার পর 2টি অ্যান্সার করতে পারবা। আজকের ক্লাস থেকেও তোমরা অ্যাটলিস্ট 1টা সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবা ইনশাল্লাহ, আজকের ক্লাস থেকেও 1টা কমন পাবা, শিওর থাকো, ঠিক আছে? তো সবাই একটু জয়েন করুক, অনেক কম স্টুডেন্ট দেখা যাচ্ছে, তো একটু সবাই জয়েন করুক, জয়েন করলে আমরা ক্লাসটা শুরু করে দিব। হ্যাঁ, একটু ওয়েট করি 5 মিনিট, তার মধ্যে তোমাদের কী অবস্থা তোমরা একটু বলো, তোমাদের পড়াশোনার কী অবস্থা, কেমন চলতেছে পড়াশোনা, জাস্ট একটু কমেন্ট করে জানাও আমাকে। বৃষ্টিতে ভিজে ভিজে আসছি তোমাদের ক্লাস নিতে, আর তোমরা মাত্র এত অল্প অল্প কয়েকটা স্টুডেন্ট, লজ্জা থাকা উচিত তোমাদের, বুঝছো? ওকে, আমরা শুরু করে দিই, যারা জয়েন করেছে আমরা এই কয়েকজন নিয়ে শুরু করবো আজকে, সমস্যা নেই। তো খেয়াল করো, আমরা আমাদের এই যে ক্লাসটা শুরু করব, ভাই আগের ক্লাসে করা হয় নাই, তো আজকে ক্লাসে কিছু বুঝবো না হয়তো, না আজকে ক্লাসে বুঝবা কোনো সমস্যা নাই, আগের ক্লাসে না না করলেও কোনো সমস্যা নাই। ওকে, হ্যাঁ, অর্গানিকের কী ক্লাস করছো না করছো কোনো সমস্যা নাই, অর্গানিক, হ্যাঁ আজকের ক্লাস অবশ্যই বুঝবা, কেন বুঝবো না, অবশ্যই বুঝবা। হ্যাঁ ঠিক আছে, তো আমরা শুরু করি আমাদের ক্লাস। তো তার আগে একটা কাজ করে নেই আমি একটু তোমাদেরকে, ওকে, আমার ফার্স্ট একটু হোয়াইট বোর্ডে পড়ে নিই। হ্যাঁ আচ্ছা, আসো, তো যে জিনিসটা হচ্ছে আজকের ক্লাসটাতে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, সেখানে আমরা অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব, তারপর আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব, অ্যালডিহাইড কিটোন নিয়ে আলোচনা করব, অ্যামিন নিয়ে আলোচনা করব। ওকে, তো আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব, অ্যামিন নিয়ে আলোচনা করব, অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব, তারপর আমরা কী নিয়ে আলোচনা করব গাইস, তোমরা হচ্ছে তোমার
অ্যালকাইল হ্যালাইড, অ্যামিন, অ্যালকোহল, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের অ্যালডিহাইড, কিটোন, এই ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে আমরা এই জিনিসগুলো দেখবো, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের মেইন উদ্দেশ্য। এখন কথা হচ্ছে, এই যে তুমি এইগুলো দেখবা, তো আমি প্রতিটা টপিক থেকে আসলে, যেহেতু আমাদের এখন একেবারেই আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি, তো আমাদের এখন আসলে খুব ধরে ধরে সব বিক্রিয়া পড়ার দরকার নাই। আমরা একদম কমন কমন যে বিক্রিয়াগুলো আছে সেই কমন বিক্রিয়াগুলো নিয়ে আজকে আলোচনা করবো, একদম কমন বিক্রিয়াগুলো নিয়ে, ঠিক আছে? যেই কম বিক্রিয়াগুলো একেবারে না পারলেই না, সেই বিক্রিয়াগুলোই আমরা আজকে দেখবো। হ্যাঁ, তো আমাদের আজকে দেখো আমরা ফার্স্টে অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করব। বাট এই অ্যালকাইল হ্যালাইডে যাওয়ার আগে আমার একটা বিক্রিয়া একটু আইডিয়া থাকা লাগবে, কারণ সৃজনশীল প্রশ্ন সলভ করার জন্য এই বিক্রিয়াটা অনেক 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 বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো দুইটা বিক্রিয়া আছে, আমি দেখাবো না দুইটা বিক্রিয়া কী। তার মানে প্রথম যে বিক্রিয়া সেটা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া, ওজনীকরণ বিক্রিয়া, এইটা খুব ইম্পর্টেন্ট। আমাদের আজকের ক্লাসে এই ওজনীকরণ বিক্রিয়া সম্পর্কে একটু আইডিয়া থাকতে হবে। হ্যাঁ, ওজনীকরণ বিক্রিয়া, আমরা এটা নিয়ে একটু কথা বলি তোমাদেরকে, ওজনীকরণ বিক্রিয়া নিয়ে। আচ্ছা, তো এখন যেই ব্যাপারটা হয়েছে যে কি অবস্থা, এত কম স্টুডেন্ট, সি 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 মানে 3,000-4,000 স্টুডেন্ট ক্লাস করতো, সেই জায়গায় এখন 100-এর কম স্টুডেন্ট ক্লাস করতেছে, লজ্জা লাগে না তোমাদের? হ্যাঁ, গাধাগুলি। আচ্ছা, তো দেখো এই ওজনীকরণ বিক্রিয়ার যে কনসেপ্টটা, এটা তোমরা সবাই জানো। ওজনীকরণ বিক্রিয়াতে কী হয় বলো তো, কার জন্য হয়? আমাদের অ্যালকিনের জন্য হয়, আর হচ্ছে আমাদের অ্যালকাইনের জন্য হয়। অ্যালকিন আর অ্যালকাইন, এরা হচ্ছে আমাদের ওজনীকরণ বিক্রিয়া দেয়। এখন এই ওজনীকরণ বিক্রিয়াটা তোমরা অলরেডি সবাই পারো এবং তোমাদেরকে ওজনীকরণ বিক্রিয়া পড়ানো হয়েছে, তা আমি এখান থেকে তোমাদেরকে একটা ওজনীকরণ বিক্রিয়ার সুপার শর্টকাট টেকনিকটা শেখাবো। কেন শেখাবো? কারণ আমার এখন তোমার আসলে বিক্রিয়ার থেকে উৎপাদগুলো জানাটা ইম্পর্টেন্ট, কী কী উৎপাদ পাচ্ছি এইটা জানাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমরা একটু যদি খেয়াল করে দেখি যে আমার এই ওজনীকরণ বিক্রিয়ার মানে শর্টকাটে কীভাবে উৎপাদ বের করা যায়, কারণ দেখো বিক্রিয়াটা কী এটা তোমাকে লিখতে বলে না। এখন এখন তোমাকে উদ্দীপকে বিক্রিয়াটা দেওয়াই থাকে, উৎপাদের জায়গায় এ আর বি লেখা থাকে, এই জন্য আমার উৎপাদ চেনাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, তা আমি এই ওজনীকরণ বিক্রিয়ার উৎপাদ কীভাবে বের করতে পারি? দেখো CH3CH CH CH3, তো এটা একটা ওজনীকরণ বিক্রিয়া। এখন এই বিক্রিয়ায় আমার কী থাকবে, এরকম ওজন দেওয়া থাকবে এবং তোমার এখানে জিঙ্ক আর পানি দেওয়া থাকবে, এবং এই জায়গায় দ্রাবক হিসাবে CCl4কে ইউজ করা হয়। তাহলে দেখো ওজন ওজনীকরণ করবে, যেন ওজন আছে, কী দিয়ে করবা? CCl4 দিয়ে, এবং এই জায়গাতে কী দেওয়া থাকে? জিঙ্ক আর পানি দেওয়া থাকে। তো বিক্রিয়াটা দুই স্টেপে হয়, তোমরা জানো দুই স্টেপে কীরকম। ফার্স্টে হচ্ছে তোমার এরকম এই ওজন ওজন দেওয়া থাকে CCl4-এর উপস্থিতিতে, তখন এইখানে আমাদের ওজোনাইট গঠিত হয়। কি গঠিত হয় বলো তো? ওজোনাইট গঠিত হয়। পরবর্তীতে সেইটার মধ্যে যদি তুমি জিঙ্ক আর পানি দাও, তখন গিয়ে তোমার দূরে উৎপাদ পাওয়া যায়, তখন উৎপাদ পাওয়া যায়। এখন এই উৎপাদগুলো কি, ওকে, তো সেইটা আমরা এখন তোমাদেরকে দেখবো। তো আজকের ক্লাসে তোমার খুব বেশি কিছু জানা লাগবে না, অ্যালকিন কি এটা জানলেই হবে, তারপরে তোমার অ্যালকাইন কি এটা জানলেই হবে। হ্যাঁ, অ্যালকিন অ্যালকাইন মানে কোনটা অ্যালকিন, কোনটা অ্যালকাইন, কোনটা অ্যালকাইল হ্যালাইড, এই টুকটাক সিম্পল জিনিস জানলেই হবে, খুব বেশি কিন্তু তোমার জানার দরকার নেই। তো এখন এই বিক্রিয়ার আমার উৎপাদ বাড়ি করা লাগবে। এখন উৎপাদটা কীভাবে বাড়ি করবো তাহলে একটু খেয়াল করে দেখো, এটা কিন্তু আমার ফার্স্টে এক ধাপে ওজোনাইট তৈরি করে, পরবর্তীতে আমরা জিঙ্কার পানি দিয়ে উৎপাদটা পাই। তো আমার এই যে মাঝে কী তৈরি করলো না করলো এগুলো কনসার্ন না, আমার কনসার্ন হচ্ছে উৎপাদটা কীভাবে বের করবো। তো উৎপাদ কেমনে বের করবা, সিস্টেমটা হচ্ছে কি দেখো, খেয়াল করো ভাই, খুবই সিম্পল, একটু বোঝার ট্রাই করো। সেটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে তুমি ডাবল বন্ড মুছে দিবা, ডাবল বন্ড মুছে দিবা, ডাবল বন্ড মুছে দিয়ে দুই জায়গায় ও লাগাই দিবা, ডাবল বন্ড মুছে দিয়ে দুই জায়গায় কী লাগাই দিবা? ও লাগাই দিবা। তাহলে CH3 CH, তারপরে CH CH3, দেখো খেয়াল করো, আমি এই জিনিসটা ডাবল বন্ড মুছে দিছি, ডাবল বন্ড মুছে দিয়ে জাস্ট ডাবল বন্ড মুছে দিলাম, মুছে দিছি দিয়ে মাঝখানে যোগ দিবা, ডাবল বন্ড মুছে মাঝখানে কী দিবা? যোগ। এরপরে যেই দুইটা কার্বন আছে এটার মধ্যে ও লাগাই দিবা, এটার মধ্যে ও লাগাই দিবা, শেষ। তাহলে আমরা দুটো উৎপাদ পেয়ে গেছি। এখানে এই উৎপাদটা কি? CH3 CHO। আবার দেখো CH3 CHO, তাহলে এভাবে বলতে পারি CH3 CH ও, এই ডাবল বন্ড দিয়ে ও এভাবে না লিখলেও হয়, জাস্ট এখানে ও লিখে দিলেই হয়, তাহলে CH3 CHO, ক্লিয়ার? আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে CH3 CHO, এই CHO থাকলে তাকে কি বলে? তাকে বলা হচ্ছে অ্যালডিহাইড। তাহলে এটা আমাদের একটা অ্যালডিহাইড। এখন খেয়াল করে এটা আমাদের কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড বলো তো ভাইয়া? আমাদের দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে এটার নাম কি? এটার নাম হচ্ছে
ইথানেল, ইথানেল, ওকে, দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, তার নাম হচ্ছে ইথানেল। আবার খেয়াল করো ভাই, এটাও কিন্তু আমার একটা অ্যালডিহাইড, সিএস থ্রি সিএইচও, এটাও কিন্তু অ্যালডিহাইড। হ্যাঁ, কীভাবে অ্যালডিহাইড? এই দেখো সিএস থ্রি সিএইচও, সেম জিনিস পাচ্ছ, দুইটা সেম উৎপাদ পাচ্ছ। ওকে ফাইন, তাহলে দেখো আমি এই এই যৌগটার ওজনীকরণ করলাম, আমি কি পেলাম? দুইটাই ইথানেল পেলাম, দুইটা সেম উৎপাদ পেলাম। তাহলে একটা জিনিস বোঝার ট্রাই করো, যে এইটা থেকে আমি যে উৎপাদটা পাইছি, দুইটা সেম উৎপাদ পাইছি, এটা একটু কনসেপ্টটা ফার্স্ট কথা। সেকেন্ডটা আসো একটু খেয়াল করো, ধরো যদি এরকম বলতাম সিএস থ্রি সিএইচ ডাবল বন্ড সি, এই দিকে সিএস থ্রি আর এই দিকে সিএস থ্রি আছে, যদি এরকম থাকতো, যদি ডাবল বন্ডের পাশে কোনো একটা তোমার কি থাকে, একটা ব্রাঞ্চ থাকে, তখন তার ওজনীকরণ করলে কিভাবে হয়? তো দেখো আমি ওজনীকরণ করে ফেললাম একবারে, একবারই করে দিই, ওজন সিসিএল ফোর জিঙ্ক প্লাস পানি। হ্যাঁ, তো তুমি যদি এটার ওজনীকরণ করো তাহলে কি হবে, খেয়াল করো, এখান থেকে ওজনীকরণ করলে তুমি পাবা সিএস থ্রি সিএইচ, আমরা কি করব, ডাবল বন্ডকে মুছে দিব, ডাবল বন্ড রাখবো না, ডাবল বন্ড বাদ, তারপরে কি লিখবা, সি সিএস থ্রি, এই উপরে সিএস থ্রি, ওকে, উপরে সিএস থ্রি, তাহলে ডাবল বন্ডটা বাদ হয়ে যাবে। ডাবল বন্ড বাদ হলে মাঝে কি হবে বলো তো, একটা যোগ চিহ্ন বসাবো, বসাইলাম যোগ চিহ্ন, ডাবল বন্ডের জায়গায় যোগ চিহ্ন বসাবো, বসানোর পর এই কার্বনে পাশের যে দুটা কার্বন থাকবে, এখানে একটা ও লাগাই দিব, এখানে একটা ও লাগাই দিব, শেষ, দুই জায়গায় দুটো ও লাগাই দিব। তাহলে দেখো তো এখানে কি থাকতেছে, সিএস থ্রি সিএইচও, সিএস থ্রি সিএইচও, আর এইদিকে কি থাকতেছে বলো তো ভাইয়া, সিএস থ্রি সিএইচও, আর প্লাস এই পাশে কি থাকতেছে, এই দেখো সিএস থ্রি সিও সিএস থ্রি, সিএইচ থ্রি সিও সিএইচ থ্রি, এই যে দেখো এটা, এটা আমাদের হচ্ছে ইথানেল, এটা একটা অ্যালডিহাইড, আর এটা কিনা আমাদের একটা কিটোন, এটার নাম হচ্ছে প্রোপানোন, এটা একটা অ্যালডিহাইড আর এটা কি বলতো, কিটোন, এটা একটা অ্যালডিহাইড আর এটা কি, কিটোন, এটা অ্যালডিহাইড, এটা কি, কিটোন, এটার নাম হচ্ছে ইথানেল আর এটার নাম হচ্ছে প্রোপানোন, ক্লিয়ার কিনা, এটা ইথানেল, এটা প্রোপানোন। তাহলে এখন একটু খেয়াল করো, এই যে দেখো যখন আমি ব্রাঞ্চ থাকতেছে ডাবল বন্ডের সাথে, যখন ব্রাঞ্চ থাকে ডাবল বন্ডের সাথে ব্রাঞ্চ থাকলে তখন আমি কি পাই, তখন কিন্তু আমি কিটোন পাই, কিটোন পাই, ওকে, আর ডাবল বন্ডের সাথে ব্রাঞ্চ না থাকলে, যেমন এই অংশে ডাবল বন্ডের সাথে কোনো ব্রাঞ্চ আছে নাই, তাহলে তুমি পাইছো অ্যালডিহাইড, আর ডাবল বন্ডের সাথে যখন ব্রাঞ্চ থাকবে তখন তুমি কি পাবা, কিটোন পাবা, কিটোন, ক্লিয়ার। তাহলে এইভাবে হচ্ছে আমরা কি করি, ওজনীকরণ করি। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের এই ওজনীকরণের মেইন কনসেপ্ট, আমরা কীভাবে ওজনীকরণ করি আর কি। হ্যাঁ, আচ্ছা, এখন একটা জিনিস বোঝার ট্রাই করো, দেখো তো ভাইয়া, যেহেতু এইখানে দুইটা সেম উৎপাদ পাইছো, সেম উৎপাদ পাইছো না, হ্যাঁ, তো সেম উৎপাদ পাইলে এই দেখো এইখানে এই যে এই জগৎটা যখন ওজনীকরণ করছি, দুইটাই কী পাইছি, সিএস থ্রি সিএইচও, সিএস থ্রি সিএইচও, দুইটাই কি ইথানল পাইছো না, দুইটা সেম উৎপাদ পাওয়া গেছে, রাইট। আচ্ছা, ঠিক সিমিলারলি তাহলে মনে রাখো, খেয়াল করো, যদি দুইটাই সেম উৎপাদ পাওয়া যায় তাহলে ডাবল বন্ডটা কোন জায়গায় আছে, ডাবল বন্ডটা একদম ঠিক মাঝ বরাবর থাকবে, কবে থাকবে বলো তো, একদম ঠিক মাঝ বরাবর থাকলেই, মানে ডাবল বন্ডের বাম পাশে যতটা কার্বন, ডান পাশে ততটা কার্বন যদি থাকে, তাইলেই তুমি দুইটা উৎপাদ কি পাবা, সেম পাবা। এখানে দুইটা উৎপাদকে সেম পাইছো না, কেন পাও নাই, কারণ দেখো ডাবল বন্ডের এক পাশে দুই কার্বন, আরেক পাশে কিন্তু তিন কার্বন, বোঝা গেছে কিনা, এই জন্য কিন্তু আমি সেম উৎপাদটা পাই নাই। তো আমাদের এরকম এই অ্যালকিনের এই ধরনের বিক্রিয়াগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ওজনীকরণ থেকে। আবার ধরো তোমাকে যদি এখন এরকম দিতাম আমি, যে ধরো দিলাম সিএইচ থ্রি সি, এই দিকে ধরো এরকম দিলাম সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ সিএইচ টু সিএইচ থ্রি, এবার খেয়াল করো এটা এটা কয় কার্বন বিশিষ্ট বলো তো, যৌগটা কয় কার্বন, পাঁচ কার্বন। তাহলে এখন তোমরা বলো, পাঁচ কার্বন যদি হয় তাহলে কি আমি সেম উৎপাদ পাবো কি না, মানে সেম উৎপাদ পাওয়া কি পসিবল নাকি পসিবল না, এটা কি সেম উৎপাদ পাওয়া কি পসিবল নাকি পসিবল না, ওকে, তাহলে একটু খেয়াল করো বলো, এটা কি সেম উৎপাদ পাবো নাকি পাবো না, আগে বলো সেম উৎপাদ পাবো নাকি পাবো না, একটু চিন্তা করো তো, ডাবল বন্ডের দুই পাশে কি সমান সংখ্যক কার্বন আছে, নাই, এই পাশে কার্বন আছে আমাদের দুইটা, এই পাশে কার্বন আছে আমাদের কয়টা, তিনটা, তাহলে অবশ্যই আমি দুইটা সেম উৎপাদ পাবো না। এখন বলো ডাবল বন্ডের সাথে কি কোনো ব্রাঞ্চ আছে, নাই, ব্রাঞ্চ থাকলে কি পাওয়া যায়, কিটোন, যেহেতু ব্রাঞ্চ নাই তাহলে দুইটাই কি পাওয়া যাবে বলো তো, অ্যালডিহাইড পাওয়া যাবে, তাহলে এটা আমাদের একটা অ্যালডিহাইড পাবো, এখান থেকে আমরা আরেকটা অ্যালডিহাইড পাবো, তাহলে আমি কি পাচ্ছি দেখো তো, সিএইচ থ্রি সিএইচ, তারপরে ডাবল বন্ডের জায়গায় দিব যোগ সিএইচ সিএইচ টু সিএস থ্রি, এবার এখানে একটা ও লাগাই দিব, এখানে একটা ও লাগাই দিব, তাহলে আমি কি পাবো এখানে বলো তো, সিএস থ্রি সিএইচ ও, এখানে কি পাবো, সিএস থ্রি সিএইচ টু
CH3 CH2 CHO ওকে তাহলে খেয়াল করো CH3 CHO পাচ্ছি আর এদিকে CH3 CH2 CHO পাচ্ছি ক্লিয়ার আমি দুটো উৎপাদ পাচ্ছি এখন এই উৎপাদটার নাম কি দুই কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড তাহলে এটার নাম হচ্ছে আমাদের ইথানল আর এটাও কিন্তু দেখো CHO আছে তাহলে এটাও অ্যালডিহাইড বাট কয় কার্বন বিশিষ্ট তিন কার্বন তার নাম হচ্ছে প্রোপানল প্রোপানল ক্লিয়ার একটা হচ্ছে আমাদের ইথানল আর একটা হচ্ছে আমাদের প্রোপানল ওকে ফাইন তাহলে আমরা মোটামুটি দেখলাম যে এরকম মাতৃযৌগ থেকে কিভাবে উৎপাদ পাওয়া যায় আচ্ছা এখন যদি এরকম বলতো যে উৎপাদ থেকে মাতৃযৌগ বের করো উৎপাদ থেকে মাতৃযৌগ কিরকম তোমরা বললাম এ একটা যৌগ যার ওজনীকরণ করলে জিঙ্ক প্লাস পানি যদি ওজনীকরণ করো তাহলে তুমি এইখানে পাবা হচ্ছে ইথানল CH3 CHO আর এইখানে পাবা হচ্ছে CH3 সি ডাবল বন্ড ও CH3 ওকে এটা পাইছি এই দুইটা জিনিস পাওয়া গেছে এখন প্রশ্ন হচ্ছে এ যৌগটা কি এ কি বের করতে বলছে এ যৌগটা কি এটা বের করতে বললো আচ্ছা যদি এ যৌগটা কি বের করতে বলে তাহলে আমি কিভাবে এই প্রশ্ন সমাধান করতে পারি এ যৌগটা কি এ যৌগটা কি এটা আমাকে বের করতে বলছে তো এখন দেখো খেয়াল করো আমি এ যৌগ কি এটা বের করলে আমার আমি কিভাবে এই যৌগটা বের করতে পারি এখন এ যৌগ বের করার জন্য আমাকে কি করতে হবে ভাই খেয়াল করো তো এতক্ষণ কি করছো মাতৃযৌগ দেওয়া ছিল উৎপাদ বাড়ি করছো কেমনে কেমনে করছো বলো তো হ্যাঁ কেমনে করছো ডাবল বন্ড মুছে দিছিলা ডাবল বন্ড মুছে কি করছো এখানে একটা ও লাগাই দিছো এখানে একটা ও লাগাই দিছো তাই না এভাবেই তো বের করছো তাহলে এখন কি করবা এখন এভাবে উৎপাদ বের করছো এবার উৎপাদ দেওয়া আছে মাতৃযৌগ বের করবা কি করবা তাহলে ওগুলা মুছে দিব মুছে দিয়ে কী করবো মাঝখানে ডাবল বন্ড বসাই দিব ওকে তাহলে আমাদের কাজ হচ্ছে এখন এই ওগুলাকে মুখোমুখি করবা ফার্স্টে ওগুলাকে মুখোমুখি করো CH3 CHO করো এরপরে ওই ওইটার ক্ষেত্রে দেখো কি কি সি যে সি ডাবল বন্ড ও CH3 তো আমি বলছি ওগুলাকে মুখোমুখি করতে ও এই যে CO উপরে একটা CH3 এই দিকে একটা CH3 এই যে দেখো CH3 CO CH3 তাহলে ওগুলাকে মুখোমুখি করছি করার পর ওগুলো মুছে দিব দেখো এতক্ষণ ওগুলো মুছে দিব মুছে দিয়ে আমি কী করবো মাঝখানে ডাবল বন্ড বসাই দিব শেষ তাহলে আমি মাতৃযৌগ পেয়ে যাব ক্লিয়ার কিনা কনসেপ্টটা তাহলে মাতৃযৌগ কেমনে বের করে ভাই মাতৃযৌগ দেওয়া উৎপাদ বের করলে কী করবো ডাবল বন্ড মুছে ও লাগাবো আর উৎপাদ থেকে মাতৃযৌগ বের করতে গেলে কী করবো ওগুলো মুছা ডাবল বন্ড লাগাই দিব তাহলে এইটা হচ্ছে আমাদের এ যৌগটা এ যৌগটা ছিল এইটা এবং দেখো এটার ওজনীকরণ করলেই তুমি এই দুটো উৎপাদ পাবা ক্লিয়ার তো আমাদের এই ওজনীকরণটা খুবই 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 ইম্পর্ট্যান্ট খুবই ইম্পর্ট্যান্ট হ্যাঁ এখন এই ওজনীকরণ থেকে এবার আমাদের ওজনীকরণ তো মোটামুটি দেখলাম ওজনীকরণের সাথে আমরা আরও দুই তিনটা বিক্রিয়া দেবো খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া তো এই ইম্পর্ট্যান্ট বিক্রিয়াগুলো নিয়ে প্রথম যে দুটো ইম্পর্ট্যান্ট বিক্রিয়া নিয়ে আমি আজকে আলোচনা করব তার একটা হচ্ছে আমাদের টলেন ও ফেলিং দ্রবণ টেস্ট ওকে এখন এই টলেন বিকারক ও ফেলিং দ্রবণ দিয়ে কী করে আমরা ছোটোবেলা 9-10 থাকতেও কিন্তু এই বিক্রিয়াগুলো আমরা দেখে আসছি ছোটোবেলা 9-10 থাকতেও আমরা এই বিক্রিয়াগুলো দেখছি এখন টলেন বিকারক কী ফেলিং দ্রবণ কী এটা নিয়ে আমরা আলোচনা করব ওকে ওকে ফাইন আসো টলেন বিকারক এবং হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ তো আমি ওজনীকরণের মধ্যেই আসছি এখনও আমি ওজনীকরণ বিক্রিয়াটাই তোমাদেরকে আগে খুব ভালো করে পড়াবো তারপরে আমি আস্তে আস্তে অন্য অন্য জিনিসগুলো তোমাদেরকে দেখাবো সমস্যা নাই তো এখন একটু দেখো এই টলেন বিকারক ফেলিং দ্রবণ হ্যাঁ তোমরা তো নিশ্চয়ই এই টলেন বিকারক ফেলিং দ্রবণের যেই কনসেপ্টটা আসছে এটা তোমরা ছোটোবেলা থেকে 9-10 থাকতে দেখে আসছো তো এই 9-10 থাকতে যেহেতু দেখে আসছো তো আমরা এই জিনিসটা নিয়ে এখন তোমাদেরকে একটু আরেকবার আলোচনা করে দেবো মনে করাই দেবো এখন এই টলেন বিকারক ও ফিলিং যখন টেস্ট পড়ার আগে আমাদের একটা জিনিস সম্পর্কে জানতে হবে এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন এটা একটু তোমরা মনে রাখো সেটা হচ্ছে আচ্ছা এটা একটু আমি মুছে নিই আগে টলেন বিকারক ফিলিং যখন টেস্ট একটু পরে পড়ি আগে আমি ওজনীকরণের কনসেপ্টটা তো তোমাদেরকে পড়াইলাম এখন এই ওজনীকরণ যদি এবার তোমাকে ধরো বলতাম ইথাইনের ওজনীকরণ করো ইথাইন মনে করে এরকম যদি বলতাম HC ট্রিপল বন্ড CH তাহলে এইটার ওজনীকরণ করলে কী হবে এটার ওজনীকরণ করলে কী হবে জিঙ্ক আর পানি তুমি কী করবা ডাবল বন্ড মুছবা তো এখানে কয়টা বন্ধন আছে বলো এখানে আছে তিনটা বন্ধন মানে তুমি কয়টা বন্ধন মুছবা ডাবল বন্ড মানে দুইটা বন্ধন মুছবা মুছে কী লাগাই দিবা ও লাগাই দিবা এখানেও কী লাগাই দিবা ও লাগাই দিবা তাহলে এই পাশে কী থাকতেছে CHO এই পাশেও কী থাকতেছে CHO তাহলে আমি লিখতে পারি এরকম CHO CHO এই যৌগটা পাওয়া যায় এবং এটার নাম কী এটার নাম হচ্ছে গ্লাই অক্সাল ওকে তখন মোটামুটি ওজনীকরণ ইথাইনের ওজনীকরণটাও এটা MCQ তে আসে মাঝে মধ্যে যে ইথাইনের
ওজনীকরণ করলে কি পাওয়া যায়। হ্যাঁ আচ্ছা গেল এটা। এবার আমি যেটা দেখব সেটা হচ্ছে তোমার একটু হেডিং দাও, এটা হচ্ছে তোমার এটার নাম হচ্ছে একটু দেখো খেয়াল করো, জারণ বিজারণ বিক্রিয়া। ওজনীকরণের পর আরেকটা ইম্পর্টেন্ট টপিক, নাম হচ্ছে জারণ বিজারণ, জারণ বিজারণ বিক্রিয়া। এখন এই জারণ বিজারণ বিক্রিয়া কি একটু বুঝো। দেখো খেয়াল করো, আমি যদি তোমাকে বলি ভাই অ্যালকেন, অ্যালকেন দেখো অ্যালকেনের জারণ করলে কি পাওয়া যায় জানো, অ্যালকেনের যদি তুমি জারণ করো তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালকোহল। কি পাবা? অ্যালকোহল পাবা। ভাই অ্যালকোহলের যদি জারণ করি তাহলে ভাই কী পাওয়া যায়? জারণ করা মানে কি জানো, জায়মান অক্সিজেন দাও, অক্সিজেন ঢুকানো। জারণ করা মানে অক্সিজেন ঢুকানো অথবা হাইড্রোজেন বের করা, হোয়াট এভার। তাহলে দেখো অ্যালকেনের জারণ করলে কি পাওয়া যায়? অ্যালকোহল। অ্যালকোহলের জারণ করলে কি পাওয়া যায় ভাই জানো? অ্যালকোহলের জারণ করলে পাওয়া যায় অ্যালডিহাইড অথবা কিটোন, দুইটাই পাওয়া যায়। অ্যালডিহাইডও পাওয়া যেতে পারে অথবা কিটোন পাওয়া যেতে পারে। এই অ্যালডিহাইড বা কিটোনের তুমি যদি জারণ করো তাহলে কি পাবা জানো? তাহলে তুমি পাবা হচ্ছে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিড পাবা। সেই জৈব অ্যাসিডের যদি তুমি জারণ করো তাহলে তুমি কি পাবা জানো? তুমি পাবা হচ্ছে ভাইয়া কার্বন ডাইঅক্সাইড। ওকে, তাহলে দেখো অ্যালকেনের জারণ করলে কি পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকোহলের জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়। অ্যালডিহাইড বা কিটোনের জারণ করলে কি পাওয়া যায় ভাইয়া? জৈব অ্যাসিড পাওয়া যায়। সেই জৈব অ্যাসিডের জারণ করলে কি পাওয়া যায়? কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়। ঠিক আছে, অ্যালকেনের জারণ করলে অ্যালকোহল, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন, অ্যালডিহাইড বা কিটোনের জারণ করলে জৈব অ্যাসিড, আর জৈব অ্যাসিডের জারণ করলে কার্বন ডাইঅক্সাইড। আরেকবার বলি, অ্যালকেনের জারণ করলে অ্যালকোহল পাওয়া যায়, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড বা কিটোনের জারণ করলে জৈব অ্যাসিড, জৈব অ্যাসিডের জারণ করলে কি? কার্বন ডাইঅক্সাইড। ওকে ফাইন। তো এই জারণ বিক্রিয়াটা যতটা ইম্পর্টেন্ট, বিজারণ বিক্রিয়া আমাদের অতটা ইম্পর্টেন্ট না। তারপরেও দেখো খেয়াল করো, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করলে কি হয় ভাইয়া? তুমি যদি কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করো তাহলে কি পাবা? সিম্পল, জৈব অ্যাসিড পাবা, রাইট? জারণের উল্টা বিক্রিয়া কি? বিজারণ বিক্রিয়া। তাহলে কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করলে কি পাওয়া যাবে? জৈব অ্যাসিড। কিন্তু না, কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করা যায় না এবং বিজারণ করলে জৈব অ্যাসিড পাওয়া যায় না। ঠিক আছে, তাহলে জৈব অ্যাসিডের জারণ করলে কার্বন ডাইঅক্সাইড পাওয়া যায়, বাট কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করলে কিন্তু জৈব অ্যাসিড তুমি কোনোদিনও পাবা না। ওকে ফাইন, এবার আসো ভাই, জৈব অ্যাসিডের বিজারণ করলে কি পাওয়া যায় বলো? জৈব অ্যাসিডের বিজারণ করলে কি পাবা? অ্যালডিহাইড অথবা কি পাবা? কিটোন পাবা, তাই না? কিন্তু আসলে না, জৈব অ্যাসিডের বিজারণ করলে তুমি পাবা হচ্ছে শুধুমাত্র অ্যালডিহাইড, শুধুমাত্র অ্যালডিহাইড। জৈব অ্যাসিডের বিজারণ করলে কিটোন পাওয়া যায় না। আচ্ছা, অ্যালডিহাইড বা কিটোনের বিজারণ করলে কি পাওয়া যায়? ইয়েস, অ্যালকোহল পাওয়া যায়। অ্যালকোহলের বিজারণ করলে কি পাওয়া যায়? অ্যালকেন পাওয়া যায়, রাইট? কিন্তু আসলে না, অ্যালকোহলের বিজারণ করলে তোমার অ্যালকেন পাওয়া যায় না। তাহলে একটা জিনিস কী দেখলা, জারণ বিক্রিয়া যতটা সহজ বিজারণ বিক্রিয়া কিন্তু অতটা সহজ না। বিজারণ কিন্তু এইটার বিজারণ হয়, আরেকটার বিজারণ হয় না, তো নানা কাহিনী আছে বিজারণের। ঠিক আছে, তো জারণটা যতটা সহজ বিজারণ অতটা সহজ না, এটা একটু মাথায় রাখবো। কার্বন ডাইঅক্সাইডের বিজারণ করলে জৈব অ্যাসিড পাওয়া যাবে না। জৈব অ্যাসিডের বিজারণ করলে আমাদের একটা ভুল ধারণা আছে, আমরা মনে করি অ্যালডিহাইড এবং কিটোন দুইটাই পাওয়া যায়, কিন্তু না, জৈব অ্যাসিডের বিজারণ করলে শুধুমাত্র অ্যালডিহাইড পাওয়া যায়, কিটোন পাওয়া যায় না। সেই অ্যালডিহাইডের বিজারণ করলে আবার কী পাওয়া যায়? অ্যালকোহল পাওয়া যায়। এখন দেখো, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইডও পাওয়া যায়, কিটোনও পাওয়া যায়, রাইট? তো এই জায়গাটাতে আমাদের একটু পড়াশোনার ব্যাপার আছে। ওকে, এই যে এইখানে একটু আমাদের দেখার ব্যাপার আছে, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড কিটোন পাওয়া যায়। তো এই জায়গাতে আমরা যেটা দেখবো, একটু জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ভাইয়া অ্যালকোহল মানে কি বলতো? অ্যালকোহল মানে হচ্ছে এরকম, এই যে CH3OH, এটা কিন্তু আমাদের একটা অ্যালকোহল, রাইট? তা আমি এখানে দেখো খেয়াল করার জিনিস লিখে রাখি তোমাদেরকে, সেটা হচ্ছে ভাইয়া এক ডিগ্রি অ্যালকোহল, তুমি যদি এক ডিগ্রি অ্যালকোহলের জারণ করো, কি করো? এক ডিগ্রি অ্যালকোহলের জারণ করো, তাহলে তুমি পাবা হচ্ছে অ্যালডিহাইড। কি পাবা? অ্যালডিহাইড পাবা। সেই অ্যালডিহাইডের যদি তুমি আবার জারণ করো, তুমি পাবা হচ্ছে জৈব অ্যাসিড। অ্যালডিহাইডের জারণ করলে কি পাওয়া যায়? জৈব অ্যাসিড পাওয়া যায়। আচ্ছা ভাই, দুই ডিগ্রি অ্যালকোহলের যদি আমি জারণ করি, তাহলে আমি কী পাবো? আমি পাবো হচ্ছে ভাই কিটোন। দুই ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে পাওয়া যায় হচ্ছে কিটোন। আর সেই কিটোনের জারণ করলে কি পাওয়া যায় ভাইয়া? অনেক কষ্ট পাওয়া যায়, অনেক কষ্ট পাওয়া যায়। মানে অনেক কষ্ট করে জৈব অ্যাসিড বানাইতে হয়, অনেক কষ্ট করে COOH, অনেক কষ্ট করে COOH পাওয়া যায়। তাহলে দুই ডিগ্রি অ্যালকোহলের যদি জারণ করি, তাহলে আমি পাবো হচ্ছে কিটোন। সেই কিটোনের জারণ করলে কি পাবো? অনেক কষ্ট করে COOH পাবো। আর ভাই, আমি যদি 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করি তাহলে কি হবে ভাইয়া? 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে আমার কিছুই হবে না, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয় না। যদিও আমাদের বইতে 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ দেখানো আছে, বাট অ্যাকচুয়ালি ওটা ভুল দেওয়া আছে, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয় না।
তাহলে দেখো 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড পাওয়া যায়। সেই অ্যালডিহাইডে জারণ করলে কি পাওয়া যায়, জৈব অ্যাসিড পাওয়া যায়। তাহলে 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, কিটোন পাওয়া যায়। কিটোনের জারণ করলে অনেক কষ্ট করে জৈব অ্যাসিড পাওয়া যায়। 3 ডিগ্রি অ্যালকোহলে জারণ করাই যায় না। আচ্ছা, এবার একটা কথা হচ্ছে, আমি যদি বিজারণ করি, দেখো জৈব অ্যাসিডের বিজারণ করলে কি পাওয়া যায় বলতো, জৈব অ্যাসিডের বিজারণ করলে কি অ্যালডিহাইড পাওয়া যায় নাকি, যায়। তাহলে জৈব অ্যাসিডের বিজারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। সেই অ্যালডিহাইডের যদি তুমি বিজারণ করো তাহলে তুমি কি পাবা, 1 ডিগ্রি অ্যালকোহল পাবা। তাহলে অ্যালডিহাইডের বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়। তাহলে দেখো তো ভাই, এখন দেখো যদি বলে জৈব অ্যাসিডের তীব্র বিজারণ করলে কি পাওয়া যাবে, জৈব অ্যাসিডের তীব্র বিজারণ বলতো, তীব্র বিজারণ করলে তোমরাই বলো কি পাবা, তীব্র বিজারণ। তীব্র বিজারণ মানে বুঝছো, মানে একবারে 2 স্টেপ আগায় যাবে। তাহলে জৈব অ্যাসিডের তীব্র বিজারণ করলে 1 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। কনসেপ্টটা বুঝছো কিনা তোমরা, 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের জারণ করলে কি জৈব অ্যাসিড, তাই না? আবার জৈব অ্যাসিডের বিজারণ করলে কি অ্যালডিহাইড, আবার সেই অ্যালডিহাইডের বিজারণ করলে কি 1 ডিগ্রি অ্যালকোহল। তাহলে জৈব অ্যাসিডের তীব্র বিজারণ করলে কি পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। আচ্ছা এবার দেখো তো ভাইয়া, তাহলে বলো তো 1 ডিগ্রি অ্যালকোহলে তীব্র জারণ করলে কি পাবা, তীব্র জারণ করলে তুমি জৈব অ্যাসিড পাবা। ক্লিয়ার? মানে মাঝখানের অ্যালডিহাইড তৈরি হবে না, ডিরেক্টলি জৈব অ্যাসিড পাবা, 2 স্টেপ হয়ে যাবে। এবার দেখো এখানে আছে আমাদের কিটোন। হ্যাঁ, আমি যদি এই কিটোনের দেখো 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে পাওয়া যায় কিটোন, তাহলে কিটোনের বিজারণ করলে কি পাওয়া যাবে, কয় ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে, 2 ডিগ্রি অ্যালকোহল পাওয়া যাবে। তো এইটা খুব ইম্পর্ট্যান্ট, 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিটোন পাওয়া যায়। 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিটোন পাওয়া যায়, 3 ডিগ্রি অ্যালকোহলে কোনো জারণ হয় না। এটা দিয়ে কিন্তু আমি 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে কী করতে পারি, পার্থক্য করতে পারি। ঠিক আছে, তা আমি যদি এই বিক্রিয়াটাকেই একটু এভাবে লিখি, খেয়াল করে দেখো তোমরা বুঝো কি না। দেখো তো এটাকে এভাবে লিখলে মানে কেউ মাইন্ড করবে কি না, দেখো তোমাকে দিলাম CH3CH2OH, দেখো CH3CH2OH, এই যে এটা কিন্তু আমার কয় ডিগ্রি অ্যালকোহল, এটা আমাদের 1 ডিগ্রি অ্যালকোহল। আর যদি আমি এরকম দিতাম CH3CH3, এইখানে ওইচ দিতাম, তাহলে খেয়াল করো এটা কয় ডিগ্রি, এটা কিন্তু আমাদের 2 ডিগ্রি। আই হোপ কোনটা 1 ডিগ্রি কোনটা 2 ডিগ্রি এটা তোমরা বুঝতে পারো। কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত সেই কার্বন পাশাপাশি কয়টা কার্বন, দেখো এইখানে একটা কার্বন, এইদিকে একটা কার্বন, রাইট? তাহলে এটা হচ্ছে আমাদের 2 ডিগ্রি। কার্যকরীমূলক যেই কার্বনে যুক্ত এই কার্বনের পাশ সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে, এই পাশে একটা অ্যালকাইল মূলক আছে, এই পাশে একটা অ্যালকাইল মূলক, তাহলে 2টা আছে, তাহলে 2 ডিগ্রি। কার্যকরীমূলক এই কার্বনে যুক্ত এই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে তোমরাই বলো, কার্যকরীমূলক এই কার্বনে যুক্ত এই কার্বনে কয়টা অ্যালকাইল মূলক আছে, দেখো তো একটাই অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 1 ডিগ্রি। আচ্ছা আর দেখো তো এটা আমাদের কয় ডিগ্রি, CH3C এইদিকে OH, এইদিকে CH3, এইদিকে CH3, বলতো ভাই এটা আমাদের কয় ডিগ্রি। দেখো কার্যকরীমূলক এই কার্বনে যুক্ত এই কার্বনের সাথে কয়টা অ্যালকাইল মূলক আছে, 3টা, এইদিকে একটা অ্যালকাইল মূলক, এইদিকে একটা অ্যালকাইল মূলক, এইদিকে একটা অ্যালকাইল মূলক, 3টা অ্যালকাইল মূলক আছে, তাই এটা আমাদের কয় ডিগ্রি বলতো, এটা হচ্ছে আমাদের 3 ডিগ্রি। এখন ফার্স্ট কথা, প্রথম কথা, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কি হয় বলো, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কি হয়, কিছু হয় না, 3 ডিগ্রি অ্যালকোহলের জারণ হয় না। আচ্ছা 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কি হয় বলো, এটার যদি তুমি জারণ করো কি হবে বলো, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে, 2 ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে আমরা পাবো হচ্ছে কি, আমাদের কিটোন, কিটোন পাবা, কিটোন। দেখো এটা কয় কার্বন আছে, 3 কার্বন, তাহলে আমি 3 কার্বন বিশিষ্ট কিটোন পাবো। এখন কিটোন কোন বরাবর পাবা, এই দেখো এইখানে অক্সিজেন আছে না, তাহলে এই বরাবর কিটোন পাবো, এই বরাবর কিটোন পাবো, বোঝা গেছে কিনা, মানে কার্যকরীমূলক এই বরাবর হবে, 3 কার্বন বিশিষ্ট কিটোন। এবার আসো এখানে, এটার যদি এটাকে 1 ডিগ্রি অ্যালকোহল, তাহলে আমি যদি এইটার জারণ করি তাহলে আমি কী পাবো বলতো, 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কি পাওয়া যায়, অ্যালডিহাইড। কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহলটা দেখো তো, 1 2 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে আমি কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো, তাহলে CH3CH অ্যালডিহাইড পাওয়া যাবে, বোঝা গেছে। এবার বলতো এই অ্যালডিহাইডের যদি তুমি আবার জারণ করো, এটার আবার জারণ করলে কি পাবো, অ্যালডিহাইডের জারণ করলে জৈব অ্যাসিড, বা কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, 2 কার্বন, তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড, আমি দেখো 2 কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পেয়ে যাচ্ছি। ক্লিয়ার? ওকে, এবার এটার বিজারণ করলে কি পাবো, এই অ্যালডিহাইড পাবো, এটার বিজারণ করলে কি পাবো, 1 ডিগ্রি অ্যালকোহল পাবো। তাহলে জৈব অ্যাসিডের তীব্র বিজারণ করলে কি পাবো, তীব্র বিজারণ করলে দেখো ইথানোয়িক অ্যাসিডের তীব্র বিজারণ করলে ইথানল পাওয়া যায়। ঠিক আছে, তো এই জারণ বিজারণ অনেক ইম্পর্ট্যান্ট, অনেক ইম্পর্ট্যান্ট। আমরা একটু কষ্ট করে এই জারণ বিজারণটা দেখে ফেলি, আজান দিচ্ছে, একটু ব্রেক নিচ্ছে ভাইয়া, আজান শেষে শুরু করতেছে আবার। Thank you.
ওকে গাইজ, তো এবার আসো দেখো, তো আমাদের হচ্ছে এই যে জারণ বিজারণ আমরা দেখলাম, জারণ বিজারণের এই কনসেপ্টটুকু যদি তোমরা বুঝো তাহলে খুবই ভালো। আমরা জারণ বিজারণ দেখে ফেললাম। এখন যে জিনিসটা হচ্ছে আমরা এইখান থেকে একটা জিনিস পড়ব, সেটা হচ্ছে তোমার জারণ বিজারণের পর সেটা হলো, একটু জিনিস খেয়াল করো যে তোমরা আগের পেজে যদি একটু যাও, একটু দেখো এখানে, বলতো কিটোনের জারণ করা যায় কি না, বলো কিটোনের জারণ করা যায় কি না। এই যে কিটোন, এই কিটোনের জারণ করলে কি হয়, অনেক কষ্ট করে সিওএইচ পাওয়া যায়, মানে অনেক কষ্ট মানে কি জানো, এখানে অনেক শক্তিশালী জারক দেওয়া লাগবে। অনেক শক্তিশালী জারক যদি দাও তাহলেই সে কিটনকে জারিত করতে পারবে, আদারওয়াইজ পারবে না। লাইক ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড, হ্যাঁ এরকম জিনিস দিলে সেই কিটনকে, তাও কিটনের জারণ করা আসলে টাফ, অনেক টাফ, কিটনের জারণ হয় না বললেই চলে। ঠিক আছে, তাহলে দেখো কিটনের জারণ করা অনেক কষ্ট, হোয়ারেস অ্যালডিহাইডের জারণ করা কিন্তু অনেক সহজ। তো এখন যে জিনিসটা হচ্ছে আমরা এবার যেটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের টলেন বিকারক ও ফিলিং দ্রবণ। টলেন বিকারক, বিকারক ও ও ফেহলিং, ফেহলিং দ্রবণ। ওকে, এখন দেখো এই যে টলেন বিকারক ও ফেহলিং দ্রবণ যে আছে, আমাদের এই টলেন বিকারক ও ফেহলিং দ্রবণ কি, এই টলেন বিকারক ও যে ফেহলিং দ্রবণ আছে একটু ব্রেকেট দিয়ে পাশে লেখা রাখো, এরা মৃদু জারক। কি বলতো, এরা কি, এরা মৃদু জারক। তো যেহেতু এরা মৃদু জারক, তাহলে মৃদু জারক হইলে এরা কি কি করতে পারে, এরা মৃদু জারক, তাহলে মৃদু জারক বলে এরা কি কি করতে পারে জানো, এরা হচ্ছে একটু লিখে রাখো যে অ্যালডিহাইড, অ্যালডিহাইড ও ও অ্যালকোহলের জারণ করতে পারে, ও অ্যালকোহলের, অ্যালকোহলের জারণ করতে পারে, জারণ করতে করতে পারে। ওকে, অ্যালডিহাইড ও অ্যালকোহলের জারণ করতে পারে, কিন্তু 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 অ্যাল কিটোনের জারণ করতে পারে না, কিটোনের জারণ করতে, জারণ করতে পারে না। তাহলে দেখো টলেন বিকারক ও ফিলিং দ্রবণ, এরা হচ্ছে মৃদু জারক, তাহলে এরা কী করতে পারে, অ্যালডিহাইড ও অ্যালকোহলের জারণ করতে পারে কিন্তু কিটোনের জারণ করতে পারে না। দেখো তো, খেয়াল করো তো, এই যে দেখো অ্যালকোহল, 1 ডিগ্রি অ্যালকোহল, অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। তো আমি কি এখানে লিখছি অনেক কষ্ট করে জারণ করতে হবে, লিখি নাই, কিন্তু অ্যালকোহলের নর্মাল জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়। এই যে 2 ডিগ্রি অ্যালকোহল, এরও নর্মাল জারণ করলেই কিটোন পাওয়া যায়, কিন্তু কিটোনের যদি তুমি জারণ করো অনেক কষ্ট হবে, আবার অ্যালডিহাইডের যদি জারণ করো কোনো কষ্টই হবে না। এই কারণে দেখো অ্যালডিহাইড রে টলেন বিকারক অ্যালডিহাইডের সাথে অ্যালডিহাইডকে জারণ করতে পারে, কিন্তু টলেন বিকারক কিটোনকে জারণ করতে পারে না, কারণ এটাকে জারণ করতে অনেক কষ্ট হয়। ঠিক আছে, তো এখন আমাদের এই টলেন বিকারকের ফিলিং দ্রবণ কি, দেখো টলেন বিকারক হচ্ছে এইটা, এজি, এই যে ডাইঅ্যামিন সিলভার হাইড্রোক্সাইড, এটাকে আমরা বলি হচ্ছে টলেন বিকারক। আর আমাদের ফেলিং দ্রবণ কে ভাই বলতো, ফেলিং দ্রবণ হচ্ছে একটা বড় একটা দ্রবণ, বাট যার মধ্যে এই যে কিউপ্রাস অক্সাইড, মানে এর CuOH2 আর NaOH থাকে। ওকে, এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের ফেলিং দ্রবণ। ক্লিয়ার?
তাহলে দেখো ফিলিং দ্রবণ কি আর টলেন বিকারক কি। এখন এই যে ফিলিং দ্রবণ আছে এবং আমাদের যে টলেন রিয়াজেন্ট আছে, তো এদের বিক্রিয়াগুলা কি, এদের বিক্রিয়াগুলা কি এটা একটু আমাদের বুঝতে হবে। টলেন বিকারক এবং ফিলিং দ্রবণের বিক্রিয়াটা কি অবশ্য দেখি কি স্যার, একটু একটু দাঁড়া আসতেছি। ওকে তাহলে এখন দেখো, খেয়াল করো, তাহলে টলেন বিক্রিয়ক এবং হচ্ছে আমাদের এই ফিলিং দ্রবণ টেস্ট। তো এইখান থেকে মানে আমাদের ইভেন বিক্রিয়াটাও জানা লাগে এরকম না, আগে জাস্ট একটা জিনিস বুঝো, মানে বিক্রিয়াও তোমাদের শেখা লাগে না। এটা একটা অ্যালডিহাইড আর এটা হচ্ছে মনে করো তোমার কিটোন, আর সি ডাবল বন্ড ও আর, এটা হচ্ছে আমাদের কিটোন, রাইট? এটা আমাদের অ্যালডিহাইড। ওকে ফাইন, এখন এর সাথে তুমি যদি টলেন বিক্রিয়ক দাও এ জি এন এইচ থ্রি টু ও এইচ, টলেন বিক্রিয়ক দাও, দিলে কী হবে? এর সাথে টলেন বিক্রিয়ক দিলে কী হবে বলো? অ্যালডিহাইড টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে নাকি করে না? তোমরা জানো সবাই, অ্যালডিহাইড টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া করে নাকি করে না? অবশ্যই অ্যালডিহাইড একটা মৃদু জারক, মৃদু জারক, মৃদু জারক, তাহলে অবশ্যই কী করবে? টলেন বিক্রিয়ককে অ্যালডিহাইডকে জারিত করবে। তো অ্যালডিহাইডে জারণ করলে কী পাওয়া যায় বলো তো? আর সি ও ও এইচ, জৈব অ্যাসিড পাবো আমরা, রাইট? অবশ্যই এটা জৈব অ্যাসিড তৈরি করবে, ক্লিয়ার? আর দেখো এখানে সিলভার প্লাস ছিল, সিলভার প্লাস। তো জারণ বিজারণ বিক্রিয়া মানে কি তুমি বলো? জারণ বিজারণ বিক্রিয়া মানে কি? জারণ বিজারণ বিক্রিয়া মানেই তো হচ্ছে কি ইলেকট্রনের আদান প্রদান হবে, রাইট? তাহলে এখন দেখো এইটা ইলেকট্রন এটা জারিত হয়েছে, এটা সিওএইচ তৈরি করছে, তার মানে কি ইলেকট্রন ত্যাগ করছে। সেই এক ইলেকট্রন কে গ্রহণ করবে? এই যে সিলভার গ্রহণ করবে, এই সিলভার ইলেকট্রন গ্রহণ করে সিলভার প্লাস ছিল এটা সিলভার হয়ে গেছে। এই সিলভার হয়ে এখানে সিলভার দর্পণ তৈরি করে, কী তৈরি করে? সিলভার, সিলভার দর্পণ তৈরি করে, দর্পণ, এটা আমরা 90 থাকতেও পড়ছি, দর্পণ। আর এখানে বাকি আছে আমাদের অ্যামোনিয়া, সে অ্যামোনিয়া থেকে যাচ্ছে, আর বাকি আছে পানি, মানে ওএইচ আর হাইড্রোজেন মিলে পরবর্তীতে এগুলো পানি বানায় ফেলে। ওকে তাহলে আমরা পাচ্ছি হচ্ছে জৈব অ্যাসিড, আর আমরা পাবো হচ্ছে দুইটা সিলভার, দুইটা অ্যামোনিয়া, দুই অণু পানি, ক্লিয়ার? এটা হচ্ছে সিলভার দর্পণ তৈরি করে। তাহলে তুমি যদি দেখো যে টলেন বিক্রিয়ক কোনো একটা জিনিস যদি সিলভার দর্পণ তৈরি করছে, তার মানে সেটা কী বলো তো? সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। আর যদি টলেন বিক্রিয়ক এই যদি এটার সাথে বিক্রিয়া না করে এ জি এন এইচ থ্রি টু থ্রু ও এইচ, ওকে, এখন এটা যদি টলেন বিক্রিয়কের সাথে দেখো কিটোন, টলেন বিক্রিয়কের সাথে কোনো বিক্রিয়া করবে? কোনো বিক্রিয়া করবে না। কোনো সিলভার দর্পণ পাওয়া যাবে? পাওয়া যাবে না, কোনো কিছুই পাওয়া যাবে না, ঠিক আছে? তাহলে দেখো টলেন বিক্রিয়ক আর ফিলিং দ্রবণ দিয়ে আমরা কী করি? আমরা হচ্ছে এরকম অ্যালডিহাইড আর কিটোনের মধ্যে পার্থক্য করি। তাহলে অ্যালডিহাইড টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া দিলেও কিটোন কিন্তু আমাদের টলেন বিক্রিয়কের সাথে কোনো বিক্রিয়া করে না, সিম্পল, রাইট? এখানে যদি আমি ফিলিং দ্রবণ দিতাম তাহলে কী হইতো? সিইউওএইচ টু প্লাস এনএওএইচ দিতাম, দিলে কিছুই না, আগের মতোই হইতো। দেখো এটাও মৃদু জারক, তাহলে অ্যালডিহাইডকে জারিত করে কী তৈরি করবে? সিওওএইচ। এবার দেখো এখানে ধাতুকে, এই দেখো এখানে খেয়াল করো কপার টু প্লাস, রাইট? এই জিনিসটা আমার এখান থেকে কী তৈরি করে জানো? এটা তৈরি করে আমাদের এখানে কিউপ্রিক অক্সাইড, কিউপ্রাস অক্সাইড, CU2O। এই কিউপ্রিক অক্সাইড তৈরি করে, কিউপ্রাস অক্সাইড তৈরি করে, ইলেকট্রন গ্রহণ করে, যেটা কিনা লাল কালার অধক্ষেপ তৈরি হয়, লাল কালার অধক্ষেপ তৈরি। এখন কিটোনের মধ্যে তুমি যদি ফিলিং দ্রবণ দাও, কিটোন কি কোনো বিক্রিয়া করবে? না ভাইয়া, কোনো বিক্রিয়াই করবে না, বুঝতে পারছি কিনা? তো এটাই হচ্ছে আমাদের এই কাহিনী আর কি, যে ভাইয়া তোমার এই কে কে টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া দেয় এবং কে কে টলেন বিক্রিয়কের সাথে বিক্রিয়া দেয় না, ঠিক আছে? আমরা বুঝতে পারছি এই জিনিসটা। ওকে ফাইন, তাহলে আমরা মোটামুটি এটা যদি বুঝি তাহলে এবার আসো, এখন কথা হচ্ছে আরেকটা জিনিস, এই যে এইচ ও, এটা দেখো এইচ এইচ সি ও ও এইচ, এই যে মিথানোয়িক অ্যাসিড যে আছে আমাদের, মিথানোয়িক অ্যাসিড, এই যে মিথানোয়িক অ্যাসিড যেটা আছে, মিথানোয়িক অ্যাসিড, হ্যাঁ, এইটাকে কিন্তু আমি ভেঙে এভাবে লিখতে পারি এইচ সি ডাবল বন্ড ও ও এইচ। তার জিনিস লক্ষ্য করে দেখো এই মিথানোয়িক অ্যাসিডের এই অংশটা কিন্তু আমাদের কার মতো বলো তো? অ্যালডিহাইডের মতো, সি ডাবল বন্ড ও এইচ, রাইট? অ্যালডিহাইডের মতো না, এই কারণে মিথানোয়িক অ্যাসিড কিন্তু আমার টলেন আর ফিলিংয়ের সাথে বিক্রিয়া দেখায়। ওকে, এটা একটু মাথায় রেখো, এরাও কিন্তু আমাদের বিক্রিয়া দেখায় মিথানোয়িক অ্যাসিড। ওকে, তো যাই হোক, আমি টলেন বিক্রিয়ক আর ফিলিং দ্রবণের টেস্টটা দেখলাম। টলেন বিক্রিয়ক হচ্ছে সিলভার কালার দর্পণ তৈরি করে, আর ফিলিং দ্রবণ কী করে? লাল কালারের অধক্ষেপ তৈরি করে, ক্লিয়ার? ওকে, তো আমাদের টলেন বিক্রিয়ক গেল, ফিলিং দ্রবণ গেল। তো এবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আমাদের, একটু খেয়াল করবো, অনেকগুলো জিনিস নিয়ে আলোচনা করতেছি এখন, আসো।
দেখো প্রথম আমাদের কাজ হচ্ছে আমরা এবার যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড ও কিটোন, অ্যালডিহাইড ও কিটোন। এই অ্যালডিহাইড ও কিটোন নিয়ে আমরা ফার্স্টে একটু আলোচনা করব, অ্যালডিহাইড ও কিটোন। এখন অ্যালডিহাইড ও কিটোন এটা কি জিনিস বা এই এই জিনিসটা মানে কি? এই অ্যালডিহাইড এবং কিটোনের একটা কমন নেম আছে দুজনেরই, দুজনেরই কমন নেমটা হচ্ছে, কমন নেমটা কি জানো? কমন নেম হচ্ছে কিটোমূলক বা কার্বনিল মূলক। কি বলা হয় বলো তো? কিটো বা কার্বনিল, কার্বনিল। ওকে, তাহলে যখন তোমাকে বলবে কার্বনিল মূলক বা কিটোমূলক, এটা দিয়ে বুঝায় যে এখানে আমাদের অ্যালডিহাইডও আছে, এখানে আমাদের কিটোনও আছে। তাহলে যখনই তুমি দেখবা কিটোমূলক বা কার্বনিল মূলক বলে দিবে, দ্যাট মিনস এখানে আমার অ্যালডিহাইডও থাকতে পারে, এখানে আমাদের কিটোনও থাকতে পারে, দুইটাই থাকতে পারে, অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে, অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে, দুইটাই থাকতে পারে। হ্যাঁ, তাহলে এই কিটো অ্যালডিহাইড ও কিটোনের বাপকে মানে মানে মেইন জিনিসটাকে, মেইন জিনিসটা হচ্ছে আমাদের কিটোমূলক বা কার্বনিল মূলক। আচ্ছা, এখন এই কিটোমূলক বা কার্বনিল মূলককে, কিটোমূলক বা কার্বনিল মূলক হচ্ছে এইটা, এটা হচ্ছে আমাদের কিটোমূলক বা কার্বনিল মূলক। এখন এই কার্বনিল মূলকের যদি কোনো হাতে যদি এইচ থাকে, এইচ থাকলি অ্যালডিহাইড, ওকে, যদি এইচ থাকে, এইচ থাকলি অ্যালডিহাইড, আদারওয়াইজ এটা কিটোন। ক্লিয়ার? ওকে ফাইন। তাহলে দেখো এখন খেয়াল করো, এর এই পাশে আছে আর, এই পাশে আছে এইচ, তাহলে এটা কি? এইচ আছে দুই হাতের মধ্যে, যে কোনো হাতে এইচ থাকলি হয়েছে, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, রাইট? এটা আমাদের অ্যালডিহাইড। এবং এটাকে কিভাবে লেখে? এটাকে এভাবে লেখে, আর সি এইচ ও। ওকে, এখন যদি এরকম হইতো, দেখো তো আর সি ডাবল বন্ড ও আর, দেখো কার্বনিল মূলকের দুই হাতে কোনো হাতে এইচ নাই, তাহলে এটা কি বলতো? এটা হচ্ছে আমাদের কিটোন, এটা আমাদের কিটোন। ওকে, আর যদি এরকম হয় এইচ সি ডাবল বন্ড ও এইচ, তাহলে বলতো এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন? এইচ সি ডাবল বন্ড ও এইচ, এটা কি হবে? এটা কি আমাদের অ্যালডিহাইড হবে নাকি এটা আমাদের কিটোন হবে বলতো ভাইয়া? এটা কি অ্যালডিহাইড হবে নাকি এটা আমাদের কিটোন হবে? অ্যালডিহাইড নাকি কিটোন একটু কমেন্ট করে জানায় দাও, অ্যালডিহাইড নাকি কিটোন? কিটোন, একজন বলছে কিটোন হবে এটা নাকি, ঠিক আছে, এটা একজন বলছে কিটোন। দেখি, দেখো আমি কি বলছি, কার্বনিল মূলকের যে কোনো এক হাতে এইচ থাকলেই কি? এইচ থাকলে, হ্যাঁ, শারমিনও বলছে কিটোন, হ্যাঁ, গুড। তানসিফ বলছে অ্যালডিহাইড, হ্যাঁ, মেরাজ বলছে অ্যালডিহাইড, গুড। আবার সাদিয়া বলছে কিটোন, জেরিন তাসনিম কিটোন। ভাই আমি কি বলছি বলতো? কিটোমূলককে, এটা হচ্ছে আমাদের কিটোমূলক, রাইট? এই কিটোমূলকের দুই হাতের মধ্যে যে কোনো এক হাতে এইচ থাকলি হয়েছে, এইচ থাকলি অ্যালডিহাইড, কি বলছি? এইচ থাকলি অ্যালডিহাইড, মানে এখানে এইচ আছে নাকি নাই? আছে, দুই হাতেই এইচ আছে, তাহলে এটা হলো বড় অ্যালডিহাইড, মানে বাপরে বাপ, অস্থির লেভেলের অ্যালডিহাইড সে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, গাঁদাগুলি অ্যালডিহাইড। ওকে, তাহলে এইচ ও এইচ, এটা কি? এটা আমাদের একটা অ্যালডিহাইড, এটা আমাদের একটা কি বলতো? এটা আমাদের একটা অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে এটা একটা কি? এটা হচ্ছে কিটোন, এটা কি? এটাও অ্যালডিহাইড, কেন? এইচ আছে, এইচ থাকলেই কি অ্যালডিহাইড। এবং এই জিনিসটাকে কিভাবে লেখে জানো? এটাকে লেখে এইচ সি এইচ ও, এইচ সি এইচ, এটাকে এইভাবে লেখে। এবং এর একটা নাম হচ্ছে মিথানেল, একে কি বলা হয়? মিথানেল, এর নাম হচ্ছে মিথানেল। ওকে, মিথানেল। আর এই মিথানেলের 30-40% জলীয় দ্রবণকে কি বলে? জলীয় দ্রবণকে, দ্রবণকে ফরমালিন বলে, ফরমালিন বলে। ওকে, তাহলে মিথানেলের 30-40% জলীয় দ্রবণকে আমরা কি বলি? আমরা হচ্ছে ফরমালিন বলি। তাহলে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন আগে একটু বুঝে নে ভাই। এইচ সি এইচ ও, এটা একটা অ্যালডিহাইড, এটা একটা কি? অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে এটা একটা আমাদের অ্যালডিহাইড এবং এটা হচ্ছে মিথানেল, অ্যালডিহাইডের সবচেয়ে ছোট অ্যালডিহাইড, পৃথিবীর সবচেয়ে ছোট অ্যালডিহাইডের নাম হচ্ছে মিথানেল। ক্লিয়ার? এইটা হচ্ছে সেই মিথানেল। আর যদি এরকম দুই পাশে আর আর থাকে বা দুই পাশে সিএস থ্রি সিএস থ্রি থাকে, তাহলে কিটোন। আর যদি এক পাশে সিএস থ্রি এক পাশে এইচ থাকে, তাইলেও অ্যালডিহাইড। এবং সেটা হচ্ছে ধরো তোমার ইথানেল, প্রোপানেল, বিউটানেল, ওরকম হয়। ক্লিয়ার? তাহলে মোটামুটি কে অ্যালডিহাইড, কে কিটোন আমরা মোটামুটি বুঝতে পারছি। একটু আগে আমরা দেখছি যে কীভাবে অ্যালডিহাইড বানায়, 1 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড পাওয়া যায়, 2 ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে কিটোন পাওয়া যায়। এরপর আমরা আরেকটা প্রস্তুতি দেখছি ওজনীকরণ বিক্রিয়ায়, ওজনীকরণ বিক্রিয়াতে কী দেখছো? যে ডাবল বন্ড মুছে দুই পাশে ও লাগাই দিব, এতে আমাদের অ্যালডিহাইড উৎপন্ন হয় অথবা আমাদের কিটোন উৎপন্ন হয়, রাইট? তাহলে আমরা এই অ্যালডিহাইড কিটোনের মোটামুটি দেখলাম। এখন এই অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া দেখবো আমরা একটু। দেখো এটা খুব ইম্পর্ট্যান্ট, বিক্রিয়া, কার বিক্রিয়া? অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া। হ্যাঁ, তো মনে রাখবা
এরা একটু লিখে রাখো, এরা শুধুমাত্র শুধুমাত্র নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়, দ্রুত বিক্রিয়া দেয়, বিক্রিয়া দেয়, এরা শুধুমাত্র নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া দেয়। এখন এই নিউক্লিওফিলিক দ্রুত মানে কি জানো, এটা নিউক্লিওফাইল মানে হচ্ছে কেন্দ্রাকর্ষী, বাংলাটা হচ্ছে কেন্দ্রাকর্ষী, আর ইংরেজিতে নিউক্লিওফাইল সংক্ষেপে এনপি লেখে, কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী দ্রুত বিক্রিয়া একই কথা। তাহলে এরা শুধুমাত্র অ্যালডিহাইড বা কিটোন আমাদের শুধুমাত্র নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া বা কেন্দ্রাকর্ষী সংযোজন বিক্রিয়া দেখায়, আর কোনো বিক্রিয়া কিন্তু অ্যালডিহাইড কিটোন আমাদের দেখায় না। ওকে, তাহলে অ্যালডিহাইড কিটোন কী বিক্রিয়া দিবে? শুধুমাত্র নিউক্লিওফিলিক দ্রুত বা নিউক্লিওফিলিক সংযোজন, এই দুইটা বিক্রিয়া দিবে, এছাড়া আর কোনো বিক্রিয়া আমাদের অ্যালডিহাইড কিটোন দিবে না। আচ্ছা, তাহলে এখন আমরা দেখি এই আমাদের নিউক্লিওফিলিক সংযোজন বা দ্রুত বিক্রিয়াটা কী। ধরো তুমি এখানে একটা অ্যালডিহাইড বা কিটোন নিলে, আর সি ডাবল বন্ড ও, যদি এই হাতে এইচ থাকে তাহলে সেটাকে আমরা বলবো অ্যালডিহাইড, আর যদি এইচ অথবা এইচের পরিবর্তে যদি আর থাকে তাহলে আমরা কী বলবো? কিটোন, রাইট? এখন অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, যেটাই হোক না কেন, এই অ্যালডিহাইড বা কিটোনের সাথে যখন আমরা এবি টাইপের কিছু একটা দিব, এবি কারা, মনে করো এ পজিটিভ চার্জ, বি হচ্ছে আমাদের নেগেটিভ চার্জ, এ হচ্ছে পজিটিভ চার্জ, বি হচ্ছে কি আমাদের নেগেটিভ চার্জ, এরকম ধরো একটা এরকম একটা যৌগ দিছ, দিলে এই অ্যালডিহাইড কিটোন কী করে, কীভাবে বিক্রিয়াটা করে, অ্যালডিহাইড কিটোন কীভাবে বিক্রিয়া করে? অ্যালডিহাইড কিটোন যেটা করে, তার যে এই যে কার্বনিল মূলক আছে, এই কার্বনিল মূলকের এইখানে যে ডাবল বন্ড আছে অক্সিজেনের সাথে, সে তার পাই বন্ধন, ডাবল বন্ড মানে কি, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, সে এখান থেকে তার পাই বন্ধনটাকে ভেঙে ফেলে। তাহলে দেখো অ্যালডিহাইড কিটোন কী করবে, তার পাই বন্ধনটাকে ভেঙে ফেলবে। তো একটা বন্ধন ভাঙলে কী হয়, দেখো আমার এইখানে একটা কার্বন আসছে, এইখানে একটা কার্বন আসছে, মাঝখানে একটা সিগমা বন্ধন আছে, আর মনে করো আমার এই দুই হাত দিয়ে আমি একটা বন্ধন তৈরি করলাম। তাহলে আরেকবার বলি, এখানে একটা কার্বন, এখানে একটা কার্বন, মাঝখানে একটা কী বন্ধন, সিগমা বন্ধন, আমি এই দুই হাত দিয়ে একটা বন্ধন তৈরি করলাম, তাহলে এই বন্ধনটা হচ্ছে পাই বন্ধন। এখন আমি যদি এই বন্ধনটা ভেঙে দেই, এই বন্ধনটাকে ভাঙলে কী হচ্ছে ভাই বলতো, আমার এই কার্বনের এক হাত ফাঁকা হচ্ছে, এই কার্বনের এক হাত ফাঁকা হচ্ছে, তার মানে পাই বন্ধন ভাঙলে দুইটা হাত ফাঁকা হয়, কার, দুইজনের দুই হাত ফাঁকা হয়। তাহলে দেখো তো আর সি ডাবল বন্ড ও এইচ অথবা আর আসছে, তো এইখানে তাহলে কী হবে বলতো, এই যে আর সি, এখানে আর ডাবল বন্ড অক্সিজেন ছিল, রাইট, ডাবল বন্ড অক্সিজেন ছিল, এখন আমরা কী করব, আমরা ডাবল বন্ড অক্সিজেন থাকলো, এবার এখানে কী করব, দুই হাত এই পাই বন্ধন ভেঙে এই অক্সিজেনের এক হাত ফাঁকা হয়ে যাবে, এই কার্বনের এক হাত ফাঁকা হয়ে যাবে। এটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের বিক্রিয়া, এই অ্যালডিহাইড কিটোন একভাবেই বিক্রিয়া করে, এভাবে বিক্রিয়া করে, সে জাস্ট তার এই ডাবল বন্ডটা ভেঙে দেয়, ভেঙে অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, সোজা সাপটা কথা শেষ, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের কি এক হাত ফাঁকা, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, হইল, ফাঁকা করলা। করার পর এবার কাজটাকে একটু খেয়াল করো, এখন কাজ হচ্ছে দেখো কার্বন আর অক্সিজেনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি। দেখো আমরা জানি সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফন, ফন, ফন মানে কি, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এরপরে বাকিগুলা। তাহলে দেখো তো সব থেকে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফন, ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন। তাহলে এখানে অক্সিজেন আছে, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা কি, কার্বনের থেকে বেশি, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সেটাকে আমরা বলি হচ্ছে নেগেটিভ চার্জ, যার তড়িৎ ঋণাত্মকতা কম সেটাকে আমরা বলি হচ্ছে পজিটিভ চার্জ, এই কারণে এই কার্বনটা পজিটিভ আর এই অক্সিজেনটা কি বলতো, নেগেটিভ। তাহলে এখন বলো, আমি ধরে নিয়েছিলাম আমার এ পজিটিভ চার্জ আর বি নেগেটিভ চার্জ, তাহলে এখন বলতো ভাইয়া কী হবে, এখন কোন হাতে এ যাবে আর কোন হাতে বি যাবে? ভাইয়া পজিটিভের কাছে এ যাবে, নেগেটিভের কাছে কে যাবে, বি যাবে, রাইট? এখন কথা হচ্ছে কোনটা আগে যাবে কোনটা পরে যাবে, এ আগে গিয়ে যুক্ত হবে না বি আগে গিয়ে যুক্ত হবে? ভাই মনে রাখবা সবসময় বিক্রিয়াটা যেই ধরনের হয় সেই চার্জ আগে গিয়ে যুক্ত হয়। তোমাকে কী বলছে বিক্রিয়াটা কী ধরনের দ্রুত বিক্রিয়া, নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া। এখন নিউক্লিওফাইল মানে কি, নিউক্লিওফাইল নিউক্লিয়াসে ভালোবাসে, আর নিউক্লিয়াসে কারা ভালোবাসে, পজিটিভ চার্জ না নেগেটিভ চার্জ? নিউক্লিয়াস বা কেন্দ্র, একটা পরমাণুর কেন্দ্ররে কে ভালোবাসবে, অবশ্যই কি নেগেটিভ চার্জ। এই জন্য মনে রাখবা এই নিউক্লিওফিলিক দ্রুত বিক্রিয়া, এই কথাটার মানে হচ্ছে নেগেটিভ চার্জ আগে আগে যুক্ত হয়, আগে যুক্ত হয় তারপরে পজিটিভ চার্জ যুক্ত হয়। যদি বলে ইলেকট্রোফিলিক দ্রুত বিক্রিয়া, তাহলে কী হবে, আগে পজিটিভ চার্জ যুক্ত হবে পরে নেগেটিভ চার্জ যুক্ত হবে। তাহলে এখানে বলতো আগে কোনটা গিয়ে যুক্ত হবে, এই যে দেখো এই বিক্রিয়াটা হলে আগে কোনটা গিয়ে যুক্ত হবে গাইস, বলেন তো দেখি কোনটা গিয়ে যুক্ত হবে আগে, এই বি মাইনাস এ গিয়ে যুক্ত হবে এখানে,
তারপরে কে যুক্ত হবে বলেন তো গাইজ, এরপরে এই যে এ প্লাস, এই প্লাস যাবে মাইনাসের কাছে, তাহলে এ গিয়ে এখানে যুক্ত হবে। এই হচ্ছে আপনাদের এই নিউক্লিওফিলিক জুতু বিক্রিয়া, আমরা যেটা দেখলাম এই সেই নিউক্লিওফিলিক জুতু বিক্রিয়ার কাহিনী। ওকে, এই বিক্রিয়াটা কে দেয়? শুধুমাত্র অ্যালডিহাইড এবং কিটোন দেয়, এবং অ্যালডিহাইড কিটোন এই একভাবেই বিক্রিয়া করে, আর কোনো বিক্রিয়া করে না। এখন তুমি চাইলে এই জায়গাতে এইচ সি এন বসাইতে পারো, তুমি চাইলে এই জায়গায় এইচ ও এইচ বসাইতে পারো, তুমি চাইলে এই জায়গায় আর এম জি এক্স বসাইতে পারো, তুমি চাইলে এই জায়গায় সি এইচ সি এল থ্রি বসাইতে পারো, তুমি চাইলে এই জায়গায় অ্যামোনিয়া বসাইতে পারো, অ্যামোনিয়া, তুমি চাইলে এই জায়গায় অ্যালকোহল বসাইতে পারো, এরকম আরও অনেক কিছু তুমি বসাইতে পারবা এখানে। ওকে, তো এই এবি এর জায়গায়, এবি এর জায়গায় অনেক কিছু বসাইতে পারো, বিক্রিয়া একই রকম হবে, বিক্রিয়া সেম বিক্রিয়া হবে। কীভাবে? খেয়াল করো, এখানে এইচ পজিটিভ, সি এন হচ্ছে নেগেটিভ, এই জায়গাতেও এইচ পজিটিভ, ওইচ হচ্ছে নেগেটিভ, তোমরা জানো সায়ানাইড মাইনাস, তোমরা জানো হাইড্রোক্সিল মাইনাস, রাইট? এই যে গ্রিগনার্ড বিকারক, একটু একটু পরে আমি তোমাদেরকে দেখাবো, এই গ্রিগনার্ড বিকারকটা ভালো করে মনে রাখো, গ্রিগনার্ড বিকারকের এম জি এক্স পজিটিভ আর এই আরটা হচ্ছে নেগেটিভ। ওকে, গ্রিগনার্ড বিকারকের আর নেগেটিভ, এম জি এক্স কি পজিটিভ, এই প্লাসে মাইনাসে ভাঙানোর উপর একটা ক্লাসও আমি নিছিলাম একবার, ওই ক্লাসটাতে প্রত্যেকটা কম্পাউন্ডের আমি কীভাবে প্লাস মাইনাসে ভাঙতে হয় সেটা তোমাদেরকে দেখাই দিছিলাম। ওকে, তো এবার একটু খেয়াল করো, এখন এই যে আর মাইনাস এম জি এক্স কি প্লাস, তারপরে দেখো এই যে সি এইচ সি এল থ্রি, এটাকে আমরা কীভাবে ভাঙাবো বলো তো? সি এইচ সি এল থ্রিকে আমরা কীভাবে ভাঙি? এটাকে এভাবে ভাঙি, সি সি এল থ্রি এইচ, এটাকে এভাবে লেখে সি এইচ সি এল থ্রি, এটা হচ্ছে আমাদের ক্লোরোফর্ম। এই ক্লোরোফর্মকে ভাইয়া কীভাবে ভাঙে? সি সি এল থ্রি এইচ এইভাবে ভাঙে। তাহলে এখন দেখো তো এখানে এই ক্লোরোফর্মের এই হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর এই সি সি এল থ্রিটা হচ্ছে আমাদের নেগেটিভ। এরপর আসে এন এস টু, এন এস টুকে কীভাবে ভাঙে? এন এস টুকে ভাঙে হচ্ছে এভাবে, এন এস টু এইচ এইভাবে ভাঙে, এন এস টু এইচ, যেখানে এইচ পজিটিভ, এন এস টু কি নেগেটিভ। আবার আমাদের অ্যালকোহলকে কীভাবে ভাঙে? বা অ্যালকোহলকে কীভাবে ভাঙে জানো? অ্যালকোহলের এইচ পজিটিভ আর বাকি অংশটুকু নেগেটিভ এইভাবে ভাঙে, এই এইচ পজিটিভ আর বাকি অংশটুকু আমাদের নেগেটিভ। ক্লিয়ার? ওকে ফাইন, তো তোমরা যদি এই অংশটুকু বুঝো তাহলে এখন দেখো তো এইটা পজিটিভ, এটা আমাদের কি নেগেটিভ, এটা পজিটিভ, এটা কি নেগেটিভ, এটা নেগেটিভ, তাহলে এটা কি পজিটিভ। এখন কোন হাতে কাকে দিবা, মিলা দিতে পারবা না, এই নেগেটিভের সাথে পজিটিভকে দিব, পজিটিভের সাথে নেগেটিভকে দিব। ক্লিয়ার? তা আমার এইটা হচ্ছে আমাদের এই কেন্দ্রকোষী, এই জুতো বিক্রিয়ার আমাদের বিক্রিয়াগুলো কি, সেই বিক্রিয়াগুলো তোমরা এখন নিজেরাই করে ফেলতে পারবা আই গেস। বাট ফ্যাক্ট হচ্ছে এখান থেকে একটা কোশ্চেন আসে আমাদের পরীক্ষায়, সেটা হচ্ছে কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রম, কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রম, একটু লিখে রাখো, কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রম, কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রম। হ্যাঁ, তো কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রমটা কি একটু আমরা যদি দেখি, খেয়াল করো, ধরো তোমাকে দিলাম এইচ সি ডাবল বন্ড ও এইচ, তারপর আমি তোমাকে দিলাম আর সি ডাবল বন্ড ও এইচ, তারপর তোমাকে দিলাম হচ্ছে আর সি ডাবল বন্ড ও আর, এই তিনটা দিয়েই বুঝো এইচএসসিতে এই তিনটা থেকেই পরীক্ষায় আসবে, খুবই কমন প্রশ্ন এবং এখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। দেখো কেন্দ্রাকর্ষী জুতো বিক্রিয়ার ক্রমটা কি, আগে একটা জিনিস বুঝো তো, বলো তো এটা কি অ্যালডিহাইড, এটা কি কিট, এডো অ্যালডিহাইড, এটা কি কিটোন, রাইট? এখন তোমরা বলো এই অ্যালডিহাইড এবং কিটোনের এই অক্সিজেন আর কার্বনের মধ্যে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, রাইট? তাহলে কার্বনটা কোন ধরনের চার্জ? পজিটিভ, এই যে মাত্র দেখাইছি কার্বনটা পজিটিভ, তাহলে এখানেও কি কার্বনটা পজিটিভ, এখানেও কি কার্বনটা পজিটিভ, রাইট? আচ্ছা, এবার দেখো তো এই যে কার্বনটা পজিটিভ, এর এই পাশে একটা হাইড্রোজেন, এই পাশে একটা হাইড্রোজেন, দুই পাশে শুধু হাইড্রোজেন আছে, বাট এর এক পাশে কী আছে? অ্যালকাইল মূলক আছে। এটার কয় পাশে অ্যালকাইল মূলক? এর দুই পাশে অ্যালকাইল মূলক আছে। এখন তোমরা কি জানো আমাদের যে অ্যালকাইল মূলক আছে, অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, দাতা গ্রুপ মানে কি জানো, এরা তার পাশের মানুষকে ইলেকট্রন দেয়, ইলেকট্রন ডোনেট করতে চায়, ইলেকট্রন তার দিকে ঠেলে দিতে চায়। তাহলে এখন দেখো তো এই যে অ্যালকাইল মূলক আছে সে ইলেকট্রন দিতে চায়, তো এখানে কার্বনের কাছে পজিটিভ চার্জ আছে, তাহলে এই অ্যালকাইল মূলক যদি এই কার্বনকে ইলেকট্রন দেয়, এই কার্বনকে ইলেকট্রন দিয়ে দেয়, অ্যালকাইল মূলক কার্বনকে হালকা করে ইলেকট্রন দিল, তাহলে কার্বনের এখানে যে পজিটিভ চার্জটা আছে এই পজিটিভ চার্জ কি আর থাকবে না, পজিটিভ চার্জটা একটু কমে যাবে। খেয়াল করো তো এই এ কার্বন পজিটিভ ছিল, কার্বন পজিটিভ চার্জ ছিল, এটা পজিটিভ চার্জ, তো একজন করলো কি এখান থেকে হালকা করে ইলেকট্রন দিয়ে দিল, তাহলে এই পজিটিভ আর নেগেটিভ মিলে কী হবে, ইলেকট্রন মিলে কী হবে, পজিটিভ চার্জটা কি কমে যাবে না, তাহলে এই জায়গায় পজিটিভ চার্জটাকে একটু কম।
আর দেখো তো এইখানে কয়টা অ্যালকাইল মূলক আছে, দুইটা অ্যালকাইল মূলক। তাহলে এখানে কয় দিক থেকে ইলেকট্রন দিচ্ছে বলো তো? দুই দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে বলো তো এইখানে যে পজিটিভ চার্জটা আছে এটা কি হবে? আরো কম হয়ে যাবে না, আরো কম। তাহলে দেখো তো সবচেয়ে বেশি পজিটিভ চার্জ কোনটা? সব থেকে বেশি পজিটিভ চার্জ হচ্ছে এটা, এটা সব থেকে বেশি পজিটিভ, সব থেকে বেশি বেশি পজিটিভ। আর এটা আমাদের কি বলো তো, সব থেকে কম পজিটিভ, কম প্লাস। ওকে, তাহলে এখন তুমি চিন্তা করো তো কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়াতে কোনটা কি আগে যুক্ত হয়? মাত্রই বলছিলাম কোনটা আগে যুক্ত হবে, পজিটিভ চার্জ আগে যুক্ত হবে নাকি নেগেটিভ চার্জ আগে যুক্ত হবে, একটু আগে তোমাদেরকে বলছিলাম যে কোনটা আগে যুক্ত হয়, নেগেটিভ চার্জ আগে যুক্ত হয়, তখন বিক্রিয়াটা হয়। তাহলে তুমি বলো তো আমি যদি এখানে একটা নেগেটিভ চার্জকে ছেড়ে দেই, এই নেগেটিভ চার্জটা সবার আগে কোথায় গিয়ে যুক্ত হবে? নেগেটিভ কাকে ভালোবাসে? পজিটিভকে। এখন তুমি বলো সব থেকে বেশি পজিটিভ কে? এইটা, তারপরে এইটা, তারপরে কি এইটা, রাইট? এটার পজিটিভ সব থেকে কম, এটার পজিটিভ সব থেকে কি বেশি। তাহলে এই বি সবার আগে কোথায় গিয়ে যুক্ত হবে বলো তো? ভাইয়া কার সাথে গিয়ে যুক্ত হবে? এটার সাথে সবার আগে গিয়ে যুক্ত হবে, রাইট? তাহলে বি মাইনাস সবার আগে এটাতে গিয়ে যুক্ত হবে, তাহলে এইটা, তারপরে এইটা, তারপরে এইটা। ক্লিয়ার? তাহলে দেখো আমাদের কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়ার ক্রমটা কি, ফর্মালডিহাইড বা মিথানল সব থেকে বেশি সবার আগে বিক্রিয়া দিবে, তারপরে হচ্ছে আমাদের যে কোনো অ্যালডিহাইড বিক্রিয়া দিবে, তারপর হচ্ছে আমাদের কিটোন দিবে। কেন কিটোন কেন্দ্রাকর্ষী বিক্রিয়া সবার থেকে দেরিতে দেয় বা আস্তে আস্তে দেয়? কারণ কিটোনের মধ্যে দেখো কিটোন কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া সবার ধীরে দেয় বা আস্তে আস্তে দেয়। কেন? কারণ কিটোনের প্লাস কি সব থেকে কম, কিটোন কেন্দ্রাকর্ষী বিক্রিয়া সবার আসতে দেয় কারণ কিটোনের প্লাস সব থেকে কম। এবং এটা হলো এক নম্বর কথা। দুই নম্বর হচ্ছে স্টেরিক বাধা বেশি, স্টেরিক বাধা বেশি, একটু লেখা রাখো। মানে এই যে বি মাইনাস গিয়ে যে যুক্ত হবে, তো এখানে একটা অ্যালকাল মূলক, এখানে একটা বড় অ্যালকাল মূলক, এখানে একটা বড় অ্যালকাল মূলক। তো এখন যদি কেউ একজন আসতে চায় এগুলোর সাথে কি ধাক্কাধাক্কি খাবে না? এই ধাক্কা খাওয়াটাকে বলা হচ্ছে স্টেরিক বাধা। তাহলে কিটোনে স্টেরিক বাধা বেশি হওয়ার কারণে আমাদের কিটোনে এই বি মাইনাস গিয়ে ঢুকতে বাধা খাবে, এটা একটা ফ্যাক্ট। আর দুই নম্বর ফ্যাক্ট হচ্ছে এমনিতেই প্লাস কম, পজিটিভ চার্জের পরিমাণ কম, সো এটাকে এখানে যুক্ত হইতে কী হবে, প্যারা খেয়ে যাবে। তো এই কারণে অ্যালডিহাইড সবসময় কি কিটোনের থেকে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়া আগে দেয়। তো সবার আগে দেবে ফর্মালডিহাইড, তারপরে যে কোনো অ্যালডিহাইড, তারপর হচ্ছে আমাদের কিটোন। ক্লিয়ার? তো এখান থেকে পরীক্ষার প্রশ্ন আসে কেন্দ্রাকর্ষী যুত বিক্রিয়াতে কোনটা আগে দিবে এবং কোনটা পরে দিবে। হ্যাঁ, তো আমরা মোটামুটি বুঝলাম আমাদের হচ্ছে এই নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ার কাহিনী। এবার আমরা যেটা দেখবো সেটা হচ্ছে আমাদের আরেকটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া আছে আমাদের এখানে, সেটার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। কী বিক্রিয়া বলো তো ভাইয়া? এটার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। ওকে, এখন এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি আমরা একটু দেখে ফেলি। আমাদের অ্যালডিহাইড কিটোনের মধ্যে এর পরে সব থেকে গুরুত্বপূর্ণ বিক্রিয়ার নাম হচ্ছে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া। তো আসো আমরা একটু দেখি আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা কি। দেখো এই অ্যালডোল কি আর ঘনীভবন কি, ঘনীভবন মানে মনে রাখবা, ঘনীভবন মানে হচ্ছে পানি বের করে দেওয়া। কি বের করে দেওয়া? পানি বের করে করে দেয়া, ঘনীভবন মানে হচ্ছে আমাদের পানি বের করে দেওয়া। এখন এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াতে এটা কার বিক্রিয়া মনে রাখবো, এইভাবে একটু শর্তগুলো লিখে রাখো। শর্তগুলো হচ্ছে শর্ত অ্যালডোল ঘনীভবন বিক্রিয়ার শর্ত হচ্ছে, এক নম্বর শর্ত, দুই অণু অ্যালডিহাইড দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। ওকে, দুই অণু কার বিক্রিয়া? অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া, সোজা কথা। এবং সেটা কার উপস্থিতিতে একটু লিখে রাখো, লঘুক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। তাহলে অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কি? লঘুক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। হ্যাঁ, লঘুক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া। ওকে, দুই নম্বর শর্তটা হচ্ছে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে। আলফা কার্বনে হাইড্রোজেন থাকতেই হবে, যদি আলফা কার্বনে হাইড্রোজেন থাকে তাহলেই হচ্ছে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হবে, আদারওয়াইজ আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া হবে না। ওকে, তাহলে এখন দেখো শর্তটা হচ্ছে কি, যে লঘুক্ষার হইতে হবে, লঘুক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইড বা কিটোনের বিক্রিয়া হবে।
এরপরে কি আলফা কার্বন হাইড্রোজেন থাকতেই হবে, তাইলে এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে, আদারওয়াইজ আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়াটা হবে না। অ্যালডোল ঘনীভবন হইতে হইলে আমাকে অবশ্যই অবশ্যই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, মানে আলফা হাইড্রোজেন থাকতে হবে। ক্লিয়ার? এখন আমি একটু তাহলে দেখে ফেলি যে কে কে দিবে, কে কে দিবে। ওকে, এটা হচ্ছে আমাদের কথা, কে কে আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। তো আমাদের এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কে কে দিবে? ফার্স্ট কথা কি, শর্ত হচ্ছে আলফা কার্বন হাইড্রোজেন থাকতেই হবে। তাহলে আমি ফার্স্ট অফ অল দেখি, দেখো তো HCHO এইটা আমাদের একটা অ্যালডিহাইড, অ্যালডিহাইডও দিতে পারে, কিটোনও দিতে পারে, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দুইজনই দিতে পারে, অ্যালডিহাইডও দিতে পারে, কিটোনও দিতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে কে কে দিবে, এটা হচ্ছে আমাদের কথা, কে কে দিবে। তো আমি সেটা কীভাবে করবো যে কে কে দিবে আমাদের এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া? আচ্ছা, এখন দেখো অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া, এখানে আছে হাইড্রোজেন, এখানে আছে কি HCHO। এখন এইটা কি আমাদের অ্যালডোল দিবে কি না? দেখো তো এখানে কার্যকরী মূলককে আগে আলফা কার্বন কি এটা একটু বুঝতে হবে। আলফা কার্বন, আলফা কার্বন হচ্ছে কার্যকরী মূলক, কার্যকরী মূলক, মূলক যে কার্বনে যুক্ত, যে কার্বনে যুক্ত, কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত ওই কার্বনকে বলে আলফা কার্বন, ওই কার্বনকে, ওই কার্বনকে আলফা কার্বন বলে, আলফা কার্বন বলে। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত ওই কার্বনকে তোমার আলফা কার্বন বলে, আলফা কার্বন। কার্যকরী মূলক যে কার্বনে যুক্ত ওই কার্বনকে আলফা কার্বন বলে। এখানে কার্যকরী মূলককে এই যে CHO, CHO হচ্ছে আমাদের অ্যালডিহাইডে কার্যকরী মূলক। তাহলে এই কার্যকরী মূলক কোন কার্বনে যুক্ত? এটা কি কোনো কার্বনে যুক্ত? না, এখানে কোনো কার্বন নাই, তার মানে এখানে কোনো আলফা কার্বনই নাই, অথবা আলফা হাইড্রোজেনও নাই। সুতরাং এটা কিন্তু আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। হোয়ারেস আমি যদি এরকম একটা কম্পাউন্ড নেই CH3CHO, একটু লক্ষ্য করো এটার এটা কি আমাদের অ্যালডোল ঘনীভবন দিবে কি না। দেখো কার্যকরী মূলককে CHO, এটা কিন্তু আমাদের কার্যকরী মূলক, রাইট? এখন এই কার্যকরী মূলক কার সাথে যুক্ত? এই কার্বনে যুক্ত, রাইট? কার্যকরী মূলক যেই কার্বনে যুক্ত সেই কার্বনটাকে বলে কি আলফা কার্বন। তাহলে যেহেতু এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে তাহলে এটা কিন্তু দিবে, ঠিক আছে। আচ্ছা, যদি এরকম হয় ভাইয়া, দেখো CH3CH2CHO, বা এইটা কি আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে নাকি দিবে না একটু বোঝার ট্রাই করি। আমাদের শর্তটা কি ছিল? আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে। দেখো এইটা হচ্ছে আমাদের কার্যকরী মূলক, এবং এই কার্যকরী মূলক এই কার্বনে যুক্ত, রাইট? এই কার্বনটার নাম হচ্ছে আলফা কার্বন, সে আলফা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই? আছে। তাহলে এটা আমাদের অ্যালডোল দিবে নাকি দিবে না? এটা কিন্তু আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আচ্ছা, যদি আমি তোমাকে এরকম দিই CH3CO3, এটা কি অ্যালডোল দিবে নাকি দিবে না? দিবে। কেন? কার্যকরী মূলক হচ্ছে আমাদের কিটোন, সেই কিটোনের কার্যকরী মূলকের পাশে এখানে কি আছে দেখো তো, এই পাশে যে কার্বন, এই কার্বনটাকে আমি বলতে পারি আলফা কার্বন, সেই কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই? আছে। তাহলে এটা কিন্তু আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে। আচ্ছা ফাইন, এবার তুমি চিন্তা করো তো ভাইয়া, এইটা আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা CCl3CHO? তোমরা একটু বলো তো এইটা আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। এটার আমি নাম দিলাম হচ্ছে এ নাম্বার প্রশ্ন, তোমাদের কাছে প্রশ্ন। তারপরে বি নাম্বার প্রশ্ন হচ্ছে সি, ধরো CH3 তারপরে CHO, এটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। আর সি, সি হচ্ছে তোমার এটা, এইটা আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে কিনা। তোমাদের প্রশ্ন, তোমরা উত্তরগুলো কমেন্ট করো এভাবে এ বি সি, এর পাশে যদি দেয় তাহলে টিক দিবা, বি এর পাশে যদি দেয় তাহলে টিক দিবা, ধরো সি দিবে না তাহলে ক্রস দেবা, এরকম আর কি। এ বি সি ক্রসের ইমোজি দাও, এক্ষণ কমেন্ট করো কে দিবে কে দিবে না। ওকে, আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কে দিবে কে দিবে না কমেন্ট করো একটু।
ওকে গাইজ, তো আমরা একটু দেখি কোনটা দিবে কোনটা দিবে না, তাই না? তো আমরা একটু দেখো, লক্ষ্য করো, খেয়াল করো, এ কি দিবে, এ কি দিবে, এ কি দিবে কিনা, বি কি দিবে কিনা, সি কি দিবে কিনা একটু দেখি। হ্যাঁ, খেয়াল করবে, এ দিবে না। কেন দিবে না? দেখো তো কার্যকরীমূলককে, এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক। সেই কার্যকরীমূলক কোন কার্বনে যুক্ত? এই কার্বনে যুক্ত, রাইট? তাহলে এই কার্বনটার নাম কি কার্বন বলো তো? আলফা কার্বন। এই কার্বনে তিনটে ক্লোরিন আছে, তিনটে কি হাইড্রোজেন আছে? নাই। আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, অ্যাটলিস্ট একটা হইলেও থাকতে হবে। এখানে কি আছে? নাই। সো এটা আমাদের দিবে না। আচ্ছা, দুই নম্বরটা কি আমাদের দিবে কি না একটু খেয়াল করো। এটা কি আমাদের কার্যকরীমূলক? কার্যকরী যেই মূলক যেই কার্বনে যুক্ত, সেই কার্বনে হাইড্রোজেন থাকলে সেটা আমাদের হচ্ছে অ্যালকোহল ঘনীভবন বিক্রিয়া দিবে, আর যদি হাইড্রোজেন না থাকে তাহলে অ্যালকোহল দিবে না। ভাইয়া এইটাও দিবে না। কেন এটা দিবে না ভাইয়া একটু খেয়াল করো। এখানে এই যেটা হচ্ছে আমাদের কার্বন, সেই কার্বনের সাথে কি দেওয়া খেয়াল করো তো তোমরা। আমার যেখানে কার্বনটা আছে একটু লক্ষ্য করো, পাশে ব্রেকেট দিয়ে কি দেওয়া? সিএইচ থ্রি, তারপরে নিচে কি দেওয়া? থ্রি। এই কথাটার মানে কি জানো? এই কথাটার মানে হচ্ছে এই কার্বনের তিন হাতে তিনটা সিএস থ্রি আছে। এই হাতে একটা সিএস থ্রি, এই হাতে একটা সিএস থ্রি, এই হাতে একটা সিএস থ্রি, আর এই দিকে আছে সিএইচও। তাহলে এবার তুমি একটু লক্ষ্য করে দেখো তো ভাইয়া, খেয়াল করো তো, এইখানে যে সিএইচওটা আছে এটা আমার কার্যকরীমূলক, তাহলে এটা আমার কি আলফা কার্বন? এই জিনিসটা কি আলফা কার্বন, রাইট? অ্যান্ড এই আলফা কার্বনের মধ্যে কোনো হাইড্রোজেন আছে নাকি? নাই, নাই। সো এটাও কিন্তু আমাদের তাইলে অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। আচ্ছা, তারপরের বিক্রিয়াটার দিকে যদি আমি তাকাই, খেয়াল করো তো, এইটা আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কি না? দেখো এই জায়গাতে, এই জায়গাতে একটু খেয়াল করো, কার্বনের কয়টা হাত আছে? দেখো তো, একটা হাত, এইখানে একটা হাত, এখানে একটা হাত, কয়টা? তিনটা। আবার এখানে কিন্তু একটা পাই বন্ধন আছে, তোমরা জানো। তাহলে কার্বনের হাত কয়টা হইলো বলো? দেখো এই কার্বনের সাথে এক হাত, এই কার্বনের সাথে এক হাত, এই যে এইখানে একটা পাই বন্ধন, তার মানে এই কার্বনের সাথে ডাবল বন্ড, এই কার্বনের সাথে একটা বন্ড, তাহলে কত? তিনটা বন্ড। এটা কার্বন, এটাও কার্বন, তাহলে এই দুইটা কার্বনের সাথে কত কটা বন্ড হয়েছে? তিন বন্ড। এখানে একটা কার্বনের সাথে বন্ড, কয় বন্ড? চারটা বন্ড। তার মানে কার্বনের চারটা হাত আছে, চারটা হাতের কোনো হাতে কি হাইড্রোজেন আছে? দেখো এইটা আমাদের কার্যকরীমূলক, তাহলে এই বান্দা, এই কার্বনটা হচ্ছে আলফা কার্বন। এই আলফা কার্বনে কি কোনো হাইড্রোজেন আছে? তোমরাই বলো আছে? নাই। তাহলে এখানে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন নাই। সো যেহেতু আলফা হাইড্রোজেন নাই, সো হলে এটাও কিন্তু আমাদের তোমার কি দিবে না বলো তো? অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। তাহলে বুঝতে পারছি আমরা কে কে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে আর কে কে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে না। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়ার কাহিনীগুলো কী, কারা কারা দিবে, কারা কারা দিবে না, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আসলে বিক্রিয়া জানার থেকে তোমার এখন বিক্রিয়ার শর্তগুলো জানা ইম্পর্ট্যান্ট। তোমাকে কিন্তু বিক্রিয়া আসে না, এটার অ্যালডল ঘনীভবন বিক্রিয়া কি উৎপন্ন হয় এগুলো কিন্তু আসে না। তোমাকে বলে এটা অ্যালডল দিবে না কি দিবে না ব্যাখ্যা করো। সো এটা অ্যালডল দিবে না। এখন বিক্রিয়া কীভাবে করব, কোশ্চেনটা হচ্ছে এবার বিক্রিয়া, বিক্রিয়া কীভাবে করব, কীভাবে করব করব। ওকে, তো তুমি কীভাবে করবা? এটা কি দুই অণুর বিক্রিয়া না? তো তুমি মনে রাখবে, এক অণুকে নর্মালি লিখবো, এই যে লেখো, এক অণুকে, এক অণু নর্মালি লিখবো, নর্মালি লিখবো, লিখবো, ওকে, আরেক অণু, আরেক অণু, অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো, বের করে লিখবো, ওকে। একটাকে নর্মালি লিখবো, আরেক অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো। তোমরা একটু লেখো ভাইয়ার হাতের লেখা তো জানো অনেক সুন্দর, তো তারপরে তোমরা একটু লেখো, এক এক অণুকে নর্মালি লিখবো, আরেক অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো, আরেক অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো। এক অণুকে তুমি নর্মালি লিখবা, আরেক অণুর আলফা হাইড্রোজেনকে তুমি বের করে লিখবা, ঠিক আছে? একটা অণুকে তুমি নর্মালি লিখবা, আরেকটা অণুর আলফা হাইড্রোজেনকে তুমি বের করে লিখবা। তো তাহলে আমি এখন এই আল এই কীভাবে হচ্ছে আমাদের অ্যালডল ঘনীভবন বিক্রিয়া করতে হয় আমরা খুব সহজে এখন করে ফেলতে পারবো, সমস্যা নেই। চলো আমি তুমি তোমাকে বলি যে দুই অণু সিএইচ থ্রি সিএইচ ও এইটার বিক্রিয়া দেখো তো, এখানে কী থাকতে হবে? লঘু ক্ষার নাকি তীব্র ক্ষার? বলে দিচ্ছি লঘু ক্ষার। তাহলে লঘু ক্ষার দিয়ে যদি দুই অণু অ্যালডিহাইড দেওয়া থাকে, লঘু ক্ষার দিয়ে যদি দুই অণু অ্যালডিহাইড দেওয়া থাকে, তাহলে লঘু ক্ষারের উপস্থিতিতে দুই অণু অ্যালডিহাইডের বিক্রিয়া, বিক্রিয়া করলে এটাকে অ্যালডোল দিবে নাকি দিবে না? আগে দেখো এটাকে অ্যালডোল হবে নাকি হবে, কেন হবে? এটা আমাদের আলফা কার্বন, এই আলফা কার্বনের এখানে কি আছে বলো তো? আলফা কার্বন হচ্ছে এইটা, এই আলফা কার্বনে কোনো হাইড্রোজেন আছে নাকি? না আছে, তাহলে এটা আমাদের অ্যালডোল বিক্রিয়া দিবে। কয় অণু থাকে? দুই অণু থাকে। আমরা কী করবো? এক অণুকে নর্মালি লিখবো, তাহলে এক অণুকে নর্মালি লেখো, দুই অণুর মধ্যে এক অণুকে নর্মালি লেখো, সিএস থ্রি সি ডাবল বন্ড ও এইচ লিখলাম, এক অণুকে নর্মালি লিখলাম, আরেক অণুর, আরেক অণু কয় অণু আছে? দুই অণু না,
দুই অণুর মধ্যে এক অণুরে নর্মালি এইভাবে লিখছি, আরেকটা আছে সিএস থ্রি সিএইচও, ওইটার আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো। তাহলে এইভাবে, এই যে দেখো আগে বুঝো, সিএইচও তারপরে কি ছিল, সিএইচ থ্রি ছিল না? তো তুমি করবা কি এবার এখানে এই আলফা কার্বনের যে হাইড্রোজেন আছে এটাকে বের করে লিখবা, এটাকে বের করে লিখবা, ঠিক আছে? তাহলে একটা আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো, সিএস থ্রি সিএইচও ছিল, এই আলফা হাইড্রোজেন যা আছে তিনটা আছে, একটা একটা থাকলেই হবে আমার, একটাকে আমি বের করে লিখবো। লিখলাম, লেখা হয়েছে, হওয়ার পর এবার কাজ কি খেয়াল করো, এবার কাজ হচ্ছে তোমরা দেখো যেই আলফা হাইড্রোজেনকে বের করছো এই আলফা হাইড্রোজেনটা হচ্ছে পজিটিভ আর এই বাকি পুরাটা হচ্ছে নেগেটিভ। সবসময় রাখবো আলফা হাইড্রোজেনটা পজিটিভ, বাকি পুরাটা কি নেগেটিভ। এখন দেখো তো এটা কি অ্যালডিহাইড না? এটা একটা অ্যালডিহাইড। অ্যালডিহাইড কী ধরনের বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড কীভাবে বিক্রিয়া করে মনে আছে? এর যে পাই বন্ধন আছে পাই বন্ধন ভাঙবে, ভাঙা দুই হাত ফাঁকা হবে, তাহলে আমি কী পাবো বলো তো, সিএস থ্রি সি এই ও এরপরে কি এইচ। তাহলে একটু তাকাও সবাই, খেয়াল করো সিএস থ্রি সি ও এইচ, তাই না? এখন এই এইচটাকে ভাইয়া একটু নিচের দিকে লিখলাম, কোনো সমস্যা আছে কারো? এই এইচটাকে এইখানকার যে এইচ আছে এটাকে যদি এইভাবে না লিখে আমি যদি নিচে এইভাবে এইচ লিখতাম তুমি কি মাইন্ড করতা? একই তো কথা না? তো ভাই এটা সাইডে না দিয়ে নিচে দিছি, কোনো সমস্যা নাই তো। আচ্ছা এখন দেখো এই পাইবন্ধনটা তুমি ভেঙে দাও, পাইবন্ধনটা ভাঙলে কী হবে, অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা। তাহলে অক্সিজেনের এক হাত ফাঁকা, কার্বনের এক হাত ফাঁকা, ফাঁকা করলাম। করার পর এবার তোমরা আমাকে বলো তো এখান থেকে কে পজিটিভ কে নেগেটিভ। অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি তাই এটা নেগেটিভ, কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কম তাই কার্বনটা কি পজিটিভ, তাই তো? তাহলে এটাকে ফার্স্টে ভাঙ্গা লেখলা। লেখার পর এখন বলো এখানকার যে এইচ এটা কি পজিটিভ চার্জ, এই পজিটিভ চার্জ যাবে হচ্ছে এই অক্সিজেনের কাছে, আর বাকি যে আছে এটা পুরোটা নেগেটিভ, এই নেগেটিভ যাবে এইখানে, তাহলে সিএইচ টু সিএইচ ও এই দিক থেকে যাবে। বোঝা গেছে কিনা ভাইয়া? তাহলে খেয়াল করো এইটা হচ্ছে আমাদের কি বলতো, এইটাই হচ্ছে আমাদের এই অ্যালডল বিক্রিয়া, এটা আমাদের অ্যালডল। কেন অ্যালডল? দেখো এখানে অ্যালডিহাইড আছে তাই অ্যালডিহাইডের অ্যালড, আর এখানে অল আছে অ্যালকোহল, ওএইচ আছে, এটাকে আমরা বলি হচ্ছে অল, এই জন্য এটাকে বলা হয় কি বলতো, অ্যালড অল, অ্যালডল বলা হয়। ক্লিয়ার? তাহলে আরেকবার আমি একটু বুঝাই তোমাদেরকে। ফার্স্ট কাজ, প্রথম যেটা থাকবে একটাকে তুমি নর্মালি লিখবা, সিএস থ্রি সি ডাবল বন্ড ওএইচ এই আকারে লিখবো, আরেকটার আলফা হাইড্রোজেনকে বের করে লিখবো, আরেকটা আলফা হাইড্রোজেনকে তুমি বের করে লিখছো। লেখার পর এবার কাজ কি, নর্মাল অ্যালডিহাইড যেভাবে বিক্রিয়া দেয়, অ্যালডিহাইড কীভাবে বিক্রিয়া দেয়, দুই হাত ভেঙে দিবা, ভাঙলে এর অক্সিজেনের এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, এক হাতে হাইড্রোজেন বাকি হাতে ওইটা, শেষ। এই তো সিম্পল। তাহলে অ্যালডল বানাইলা, এখন বিক্রিয়ার নাম কী বলতো, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন। ঘনীভবন মানে কি, ঘনীভবন মানে হচ্ছে পানি বের করা, ঘনীভবন মানে হচ্ছে পানি বের করা। তারপর আমরা যখন এখানে উত্তপ্ত করবো পরের স্টেজে, এই জায়গা থেকে আমার পানি বের হয়ে যাবে, আমি যখন একে উত্তপ্ত করবো, উত্তপ্ত করলে কী হবে, এখান থেকে পানি বের হয়ে যাবে। কারণ পানি বানাইতে গেলে কী কী লাগে বলো তো, পানি বানাইতে গেলে আমার লাগে ওইচ আর লাগে হচ্ছে আমার এইচ। সবসময় রাখবো পানি বানাইতে গেলে কী লাগে, ওইচ লাগে আর কী লাগে, এইচ লাগে। ওকে, তাহলে এখন খুঁজে দেখো তো এখানে কোথায় ওইচ আছে, এই যে এই কার্বনে ওইচ আছে। তাহলে যেই কার্বন থেকে ওইচ যাবে পানি বানানোর সময়, তার পাশের কোনো একটা কার্বন থেকে হাইড্রোজেন যাবে। এখন কোন কার্বন থেকে যাবে, এই কার্বন থেকে যাবে নাকি এই কার্বন থেকে যাবে? ভাই মনে রাখবো আমরা একটা কথা, যখন হাইড্রোজেন বের হয় তখন যেখানে হাইড্রোজেনের সংখ্যা কম আছে সেখান থেকে হাইড্রোজেন বের হয়। তাহলে হাইড্রোজেন যাওয়ার সময় দেখো এই কার্বন থেকে, এক কার্বন থেকে আমার পানি বানাইতে গেলে ওইচ লাগে আর এইচ লাগে, দুইটা জিনিস লাগে। এখন এক কার্বন থেকে সবসময় একটা জিনিসই যাবে, দুইটা জিনিস যাবে না। তাহলে এই কার্বন থেকে শুধুমাত্র ওইচ গেল, যদি এই কার্বন থেকে ওইচ যায় তাহলে এই কার্বন থেকে আর এইচ যাইতে পারবে না, এইচ যাবে পাশের কোনো কার্বন থেকে। এখন পাশে আমাদের কয়টা কার্বন আছে, দুই পাশে দুইটা কার্বন আছে, রাইট? তাহলে কোনটা থেকে যাবে, এই কাশ এইখান থেকে যাবে না এইখান থেকে যাবে? বা সবসময় মনে রাখবো যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। তাহলে হাইড্রোজেন বের হওয়ার সময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। এই নীতিটাকে বলা হয় সাইজেফের নীতি। এই নীতিটার নাম কি বলতো, সাইজেফের নীতি। তাহলে হাইড্রোজেন বের হওয়ার সময় যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে, যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে। তাহলে দেখো তো খেয়াল করো এইখানে কি হাইড্রোজেনের, এখানে আছে তিনটা এখানে আছে দুইটা, তাহলে এখানে কম আছে না, তাহলে এই জায়গা থেকে বের হয়ে যাবে। তাহলে কী থাকে দেখো তো, সিএস থ্রি সি এই যে এইচ সহ এখানে থাকে সিএইচ, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে এখানে আছে সিএইচ আর এখানে আছে কি বলতো সিএইচ ও,
বুঝতে পারছো? সিএইচও। এবং এই যখন পানি বের হয়ে যায় তখন মনে রাখবে এদের মাঝখানে একটা ডাবল বন্ড তৈরি হয়। দেখো এটার একটা হাত ফাঁকা, এটার একটা হাত ফাঁকা, তখন এখানে ডাবল বন্ড তৈরি হয়ে যাবে। এটাকে আমরা বলি অপসরণ বিক্রিয়া, এই পানি অপসরণ বিক্রিয়া। তাহলে দুইটা জিনিস মনে রাখবা, এই পানি অপসরণ হোক, এইচ এক্স এইচসিএল অপসরণ হোক, অথবা মানে এইচ এক্স অপসরণ হোক অথবা হাইড্রোজেন অপসরণ হোক, যেটাই হোক না কেন অপসরণ বিক্রিয়ায় সবসময় ডাবল বন্ড তৈরি হয়। অপসরণ বিক্রিয়ায় সবসময় কি পাই বন্ধন তৈরি হয়, সোজা কথা পাই বন্ধন তৈরি হয়। ক্লিয়ার? ওকে, তাহলে অনেক কিছু জিনিস আমরা একসাথে মানে মাথায় নেওয়ার ট্রাই করতেছি, কোনো প্যারা খাওয়ার দরকার নেই। আরেকটা প্র্যাকটিস করলে বুঝা যাবা যে এটা কীভাবে করতে হয়। ঠিক আছে, আমাদের একটা গেল এই অ্যালডোল ঘনীভবন, আমি আরেকটা অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দেখাই, আশা করি হোপফুলি তোমাদের প্রবলেম আর হবে না। ধরো তোমাকে আমি দিলাম এইটা দিলাম, চলো আমরা পরের পেজে যাই। ধরো তোমাকে এটা দিলাম যে দুই অণু সিএস থ্রি সি ডাবল বন্ড ও সিএস থ্রি। দেখো এখানেও কিন্তু এটা কার্যকরীমূলক, তাহলে এটা আমাদের আলফা কার্বন, এটাও আলফা কার্বন, কোনো সমস্যা নাই। আলফা কার্বনে হাইড্রোজেন আছে নাকি নাই বলো তো? এই আলফা কার্বনে হাইড্রোজেন আছে নাকি? আছে, আলফা কার্বনে হাইড্রোজেন আছে, তাহলে এটা অ্যালডোল দিবে। এখন অ্যালডোলের জন্য এখানে কী থাকা লাগবে? লঘু ক্ষার থাকতে হবে। ওকে ফাইন, লঘু ক্ষার থাকতে হবে। তাহলে আমার কাজ কী, আমি কীভাবে অ্যালডোল বানাবো? আমার কাজ হচ্ছে যে আমি ফার্স্টে দুই অণু আছে এদেরকে ভেঙে লিখব, এক অণুকে ভাঙায় লিখো, সিএস থ্রি সি ডাবল বন্ড ও, আর এই পাশে যে সিএস থ্রিটা আছে এটাকে আমি নিচে দিয়ে দিলাম, নিশ্চয়ই মাইন করো নাই। আরেক অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখব, তাহলে হাইড্রোজেন সিএইচ টু সি ডাবল বন্ড ও সিএস থ্রি, আরেক অণুর আলফা হাইড্রোজেনকে বের করে লিখব। লেখার পর এইটা হচ্ছে আমাদের পজিটিভ, এটা আমাদের কি নেগেটিভ, রাইট? এখন আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে সিএইচ থ্রি সি সিএইচ থ্রি, এখানে যে ডাবল বন্ড ও আছে এই ডাবল বন্ড ও কি থাকবে না, এরা বন্ধনটা ভেঙে দিব। ভেঙে দিলে এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা, তাহলে এর এক হাত ফাঁকা, এর এক হাত ফাঁকা। এখন খেয়াল করো কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ বোঝার ট্রাই করো। অক্সিজেনটা আমাদের নেগেটিভ, কার্বনটা আমাদের কি বলতো পজিটিভ, রাইট? তোমরা জানো সবাই অক্সিজেনের তড়িৎচুম্বকত্বতা বেশি। এখন তোমরা বলো তো এখানে কি হাইড্রোজেনটা পজিটিভ আর বাকি পুরাটা কি নেগেটিভ? তাহলে এই পজিটিভ যাবে কার সাথে বলো তো? অক্সিজেনের সাথে। আর এই নেগেটিভ যাবে কার সাথে? এই পুরোটা এই কার্বনের সাথে, তাহলে কি সিএইচ টু সি ডাবল বন্ড ও সিএইচ থ্রি, বুঝছি কি না? এই যে এইটা দেখো, এটা পুরাটা আমি এখানে বসাই দিলাম। আচ্ছা তাহলে আমরা ফার্স্টে আমাদের এই অ্যালডোল ঘনীভবন, ঘনীভবন মানে পানি বের করা, তাহলে এবার এখান থেকে কি বের করব? পানি বের করব, পানি বের করব। তুমি যদি এখান থেকে পানি বের করতে যাও তাহলে তোমাকে কি কি বের করতে হবে? এইচ বের করতে হবে আর ওএইচ বের করতে হবে। এখন কোন জায়গা থেকে এইচ বের করব আর কোন জায়গা থেকে ওএইচ বের করব ভাইয়ারা বলেন তো? দেখেন এই কার্বনে ওএইচ আছে, তাহলে এখান থেকে যদি আপনার ওএইচ যায়, হাইড্রোজেন কোন কার্বন থেকে যাবে? পাশের কার্বন, এটা থেকেও যেতে পারে, এটা থেকেও যেতে পারে। কোনটা থেকে হাইড্রোজেন যাবে? যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। তাহলে আমাদের কী থাকতেছে? এখানে সিএস থ্রি সিএস থ্রি থাকতেছে, সি এখানে নিচে সিএস থ্রি আছে সিএস থ্রি থাকতেছে, উপরের ওএইচটা চলে গেছে, এই পাশের থেকে কে গেছে? এইচ গেছে, তাহলে থাকলো কি সিএইচ, তারপরে বাকি থাকলো সিও সিএস থ্রি। তাহলে এই দুজনের মাঝখান থেকে কী যাবে, কী হবে বলো তো? ডাবল বন্ড হয়ে যাবে। এই যে আমরা এই যোগটা পাচ্ছি, ঠিক আছে? তাহলে দেখো আমরা কিন্তু এই অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কী, অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া কীভাবে করে আমরা মোটামুটি দেখে ফেললাম। এখন তোমাদের কাছে প্রশ্ন হচ্ছে বলো তো, দুই অণু এইচ সিএইচও, এই যে এইচ সিএইচও, এটাকে যদি লঘুক্ষার দেই, লঘুক্ষার, তাহলে বলো তো এখানে আমি কী উৎপাদ পাবো? এখানে কি উৎপাদ পাবো? দুই অণু ফরমালডিহাইডকে লঘুক্ষারের উপস্থিতিতে বিক্রিয়া করলাম, কোন উৎপাদটা পাবো একটু কমেন্ট করে দাও। করো, রিয়াকশান দিবে না, কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না, ভেরি গুড, নাইস, গুড, মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। এটা আমাদের কোনো বিক্রিয়া হবে না, কেন হবে না? কারণ এটা হচ্ছে আমাদের আলফা হাইড্রোজেন নাই, আলফা হাইড্রোজেন নাই, যেহেতু আলফা হাইড্রোজেন নাই সো এটা কিন্তু আমাদের অ্যালডোল ঘনীভবন বিক্রিয়া দিবে না। গুড, ফাইন। তাহলে তোমরা যদি অ্যালডোল বুঝে যাও তাহলে তো জোস, অ্যালডোল বিক্রিয়া বুঝে গেছো মানে সেরা পোলাপান সব, ঠিক আছে? আচ্ছা তা আমরা অ্যালডোল বুঝলাম, এবার আমরা যেটা দেখবো সেটার নাম হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডোল
তারপরটার নাম কি বলতো? ক্যানি ক্যানি জারো বিক্রিয়া, ক্যানি জারো বিক্রিয়া। আচ্ছা এখন এই ক্যানি জারো বিক্রিয়াটা কি একটু খেয়াল করো, ক্যানি জারো বিক্রিয়া এটা খুব সহজ। ক্যানি জারো বিক্রিয়া হচ্ছে, একটু খেয়াল করো, খুবই সহজ। এইটার শর্তটা কি? শর্তটা হচ্ছে এটা দুই অণু দুই অণু দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, অ্যালডিহাইড এর বিক্রিয়া, শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। ওকে, তাহলে দেখো ক্যানি জারো বিক্রিয়া এটা হচ্ছে শুধুমাত্র 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 অ্যালডিহাইডের বিক্রিয়া, ক্যানি জারো বিক্রিয়া শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। ক্লিয়ার কিনা কনসেপ্ট? এটা শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, মানে কিটোন বিক্রিয়া দিবে না, দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, এখানে কিন্তু কিটোন কখনো ক্যানি জারো বিক্রিয়া দেয় না। আচ্ছা দুই নম্বর কথা হচ্ছে আলফা কার্বনে, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। আগে কি ছিল দেখো তো, আগে ছিল কি আমাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, আর এবারকার প্রস্তুত কথাটা কি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে তারা আমাদের ক্যানি জারো বিক্রিয়া দিবে না, সোজা কথা, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে তারা ক্যানি জারো বিক্রিয়া দিবে না, যাদের আলফা কার্বনে হাইড্রোজেন থাকবে না তারাই ক্যানি জারো বিক্রিয়া দিবে। ওকে, এবং আগে ছিল লঘুক্ষার, এটা হচ্ছে আমাদের তীব্র ক্ষার, তীব্র ক্ষারের উপস্থিতিতে, উপস্থিতিতে দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া। দেখো আগেরটা অ্যালডিহাইডও দিতে পারে কিটোনও দিতে পারে, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া অ্যালডিহাইডও দিতে পারে কিটোনও দিতে পারে, কয় অণু হবে? দুই অণু, সেটা কি ছিল? লঘু ক্ষারের উপস্থিতিতে, রাইট? এবং সেখানে কি হয়েছে বলতো, আলফা কার্বনে হাইড্রোজেন থাকাই লাগবে। আর এবারকার কথাটা কি, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না, আলফা কার্বনে হাইড্রোজেন থাকা যাবে না। এবার লঘু ক্ষার না, এবার হলো তীব্র ক্ষার, দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, ঠিক আছে? ওকে ফাইন। এবং এখানে মনে রাখো একটা তিন নম্বর কথাটা, সেটা হচ্ছে এক অণুর জারণ হবে, এক অণুর জারণ অন্য অণুর বিজারণ, আরেক অণুর বিজারণ, শেষ, এক অণুর জারণ আরেক অণুর আরেক অণুর বিজারণ, অণুর বিজারণ একটু লিখে রাখো, এক অণুর জারণ হবে আরেক অণুর বিজারণ হবে, এক অণুর জারণ হবে আরেক অণুর বিজারণ হবে। তাহলে শর্তগুলো কি, তীব্র ক্ষারের উপস্থিতিতে দুই অণু শুধুমাত্র অ্যালডিহাইডের বিক্রিয়া, আলফা কার্বনে হাইড্রোজেন থাকাই যাবে না, কোনোভাবে আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে পারবে না, এবং এক অণুর আমাদের জারণ হবে, তো এক অণুর যদি জারণ হয় আমাদের আরেক অণুর কী হবে, আরেক অণুর বিজারণ হবে। সোজা কথা, এক অণুর জারণ হইলে আরেক অণুর বিজারণ হবে, এক অণুর জারণ হইলে আরেক অণুর বিজারণ হবে। ক্লিয়ার? তো আমি যদি এতটুকু বুঝি, এই ক্যানি জারো বিক্রিয়ার এই কনসেপ্টটুকু বুঝি, তাহলে এবার আসো আমি এখান থেকে সুন্দর মতো করে ফেলতে পারবো। তো তার আগে তোমাদেরকে একটু মনে করাই দিই একটা কথা, সেটা হচ্ছে যে বিক্রিয়াটা কী সেটা পরে করাবো, তার আগে আগে তুমি একটা কথা বলো, কে কে দিবে, কে 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 দিবে, এটা একটু আমরা একটু দেখে নিই, কে কে দিবে আগে বলো। HCHO এটা কি ক্যানি জারো দিবে নাকি দিবে না? HCHO অবশ্যই ক্যানি জারো দিবে। আচ্ছা তাহলে বলো তো দেখি CH3CHO এটা কি ক্যানি জারো বিক্রিয়া দিবে? CH3CHO দিবে না। কেন দিবে না? আলফা কার্বনে হাইড্রোজেন আছে। আচ্ছা তাহলে বলো তো CH3 সি ডাবল বন্ড ও CH3 এটা কি ক্যানি জারো দিবে? না ভাইয়া দিবে না। ভাইয়া এটা কি ক্যানি জারো দিবে বলো তো? বাক্স CHO পড়াইছি একটু আগে, এখানে কি আলফা হাইড্রোজেন আছে? আলফা হাইড্রোজেন নাই, তাহলে এটা ক্যানি জারো দিবে? ইয়েস, এটা কিন্তু ক্যানি জারো দিবে। ওই যারা যারা অ্যালডল দিবে না দেখে আসতো একটু আগে, তারা সবাই হচ্ছে আমাদের কী দিবে বলতো? ক্যানি জারো বিক্রিয়া দিবে। এখন ক্যানি জারো বিক্রিয়াটা খুবই সহজ, তার আগে তুমি আমাকে একটা কথা বলো তো, এক ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে কী পাওয়া যায়? এটার জারণ করলে আমি কি অ্যালডিহাইড পাবো, রাইট? সেই অ্যালডিহাইডের জারণ করলে কী পাওয়া যায় বলতো? জৈব অ্যাসিড পাবো। এক ডিগ্রি অ্যালকোহলের জারণ করলে অ্যালডিহাইড, আর সেই অ্যালডিহাইডের জারণ করলে জৈব অ্যাসিড পাবো। এক ডিগ্রি অ্যালকোহলে জারণ করলে অ্যালডিহাইড, আর সেই অ্যালডিহাইডের জারণ করলে আমি পাবো হচ্ছে কি বলতো? জৈব অ্যাসিড, তাই না? এখন বলতো এই অ্যালডিহাইডের বিজারণ করলে কী পাওয়া যায়? অ্যালডিহাইডের বিজারণ করলে এক ডিগ্রি অ্যালকোহল পাওয়া যায়, তাই না? তাহলে আগে বুঝো, আমি যদি অ্যালডিহাইডের জারণ করি, অ্যালডিহাইডের জারণ করলে আমি পাবো জৈব অ্যাসিড, আর অ্যালডিহাইডের আমি যদি বিজারণ করি ভাইয়া, অ্যালডিহাইডের বিজারণ করলে আমি কী পাবো বলতো? অ্যালডিহাইডের বিজারণ করলে আমি পাবো হচ্ছে এক ডিগ্রি অ্যালকোহল, এটা তো কনফার্ম, এটুকু তো বুঝছো। তাহলে এখন তোমাদেরকে এবার বিক্রিয়াটা দেখাই, এই বিক্রিয়াটা কেমনে করবা। দেখো এক অণুর জারণ হয় আর এক অণুর বিজারণ হয়, তো দুই অণু ফর্মালডিহাইড নাও, HCHO নিলাম। নেয়ার পর এই যে দুই অণু ফর্মালডিহাইড যে আমি নিলাম, এই দুই অণু ফর্মালডিহাইডের মধ্যে এবার তীব্র ক্ষার দিব, ধরো 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম। তো তীব্র ক্ষার যদি তুমি দাও, দিলে কী হবে? দুই অণু ফর্মালডিহাইড যেটার মধ্যে আলফা হাইড্রোজেন নাই, তীব্র ক্ষার দিছো,
তো এইখানে এই দুই অণুর মধ্যে এক অণুর জারণ হবে এই সিএইচও। কয়টা আছে এখানে? দুইটা আছে না? এই সিএইচও। তো এক অণুর জারণ হয় আর এক অণুর বিজারণ হয়। ধরো এটার জারণ হয়েছে আর এটার বিজারণ হয়েছে, এখন তুমি চিন্তা করো তো অ্যালডিহাইডের জারণ করলে কি পাওয়া যায়? অ্যালডিহাইডের জারণ করলে জৈব অ্যাসিড পাওয়া যায়। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে কয় কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাবো? এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পাবো। তাহলে আমাদের কি হবে বলো তো? এই সি ও ও এইচ, আমি এক কার্বন বিশিষ্ট জৈব অ্যাসিড পেয়ে গেছি। ঠিক আছে, আচ্ছা ফাইন। এবার দেখো এটা কি বলো তো, এটার কি হবে? আর এক অণুর বিজারণ হবে। বিজারণ বলো তো, এই অ্যালডিহাইডের বিজারণ করলে কি পাওয়া যায়? অ্যালকোহল। বলো তো কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? এক কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবো? বা এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল পাবো। তাহলে আমি পাবো কি? সিএস থ্রি ও এইচ, এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল। বুঝছি কিনা সবাই? দেখো দুই অণু আছে, একটার জারণ হবে আর একটার বিজারণ হবে। তো একটার জারণ করলে আমি পাবো কি? জৈব অ্যাসিড। আর একটা বিজারণ করলে আমি কি পাবো? অ্যালকোহল। শেষ। তো এইটাই হচ্ছে আমাদের কি বলো তো, এইটাই হচ্ছে আমাদের কেনিজারো বিক্রিয়া। হ্যাঁ, এবং তোমাদের বইতে দেখবা অনেক সময় এই জায়গাতে এই হাইড্রোজেনের জায়গায় তুমি জাস্ট নর্মালি যদি চিন্তা করো, একটা অ্যাসিড তৈরি করলা, তুমি একটা অ্যাসিড তৈরি করলা এবং এইখানে তোমার কি আছে বলো তো? আমি একটা অ্যাসিড বানাইছি কিন্তু পাত্রের মধ্যে আবার গাঢ় মানে গাঢ় ক্ষার আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। তাহলে এরা কি বিক্রিয়া করবে না? এরা বিক্রিয়া করে কি তৈরি করে? এই সিওও এনএ তৈরি করে ফেলে। এই জন্য এই জায়গায় দেখবা এই সিওও এনএ দেওয়া থাকে। বুঝে গেছে কিনা? তুমি যদি এই সিওও এইচ দাও তাহলে কোনো সমস্যা নাই, ভুল নাই। এই সিওও এনএ দেখবা দেওয়া আছে। ঠিক আছে, ক্লিয়ার? তো এটা আমাদের গেল হচ্ছে একটা কেনিজারো বিক্রিয়া। এখন যদি তোমাকে এরকম দিই দুই অণু, এই যে দেখো বাক্স, বাক্স সিএইচও, তো ভাই এইটা কি আমাদের কেনিজারো বিক্রিয়া দেবে কিনা? ইয়েস, এটাও আমাদের কেনিজারো বিক্রিয়া দিবে, কারণ এখানে আলফা হাইড্রোজেন নাই। তাহলে এখানে যদি তোমার 50% সোডিয়াম হাইড্রোক্সাইড দাও, মানে 50% সোডিয়াম হাইড্রোক্সাইড বলতে বোঝাচ্ছি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড, দিলে কি হবে ভাইয়া? এক অণুর জারণ হবে আর এক অণুর বিজারণ হবে। তাহলে এক অণু আমাদের তৈরি করে ফেলবে হচ্ছে বাক্স সিওও এইচ। তো এইচ না করে কি তৈরি করে? এইচ না করে তৈরি করে সিওও এনএ। এক অণুর জারণ হয় আর এক অণুর বিজারণ হয়। বিজারণ মানে কি বলো তো? এটার বিজারণ হবে, অ্যালডিহাইড থেকে অ্যালকোহল পাবা। তাহলে তুমি পাবা হচ্ছে বাক্স CH2OH, এক অণুর জারণ হচ্ছে আর এক অণুর বিজারণ হচ্ছে। ক্লিয়ার? সো দ্যাটস আওয়ার কেনিজারো রিয়াকশন। হোপফুলি কেনিজারো রিয়াকশনটা তোমরা বুঝতে পেরেছো। আমাদের এই অ্যালডিহাইড কিটন খুবই ইম্পর্টেন্ট। অ্যালডিহাইড কিটন থেকে কিন্তু পরীক্ষায় সবসময় প্রশ্ন আসে, সবসময় প্রশ্ন আসে। একটু পরে সৃজনশীল প্রশ্নগুলো দেখলেই তোমরা বুঝবা যে এটা কি সহজ নাকি। কোন কী সে সাদিয়া সুলতানা বলছে বুঝি নাই, আরেকবার কী বুঝাবো সাদিয়া সুলতানা বলো? কেনিজারো বিক্রিয়া কী বুঝো নাই? কেনিজারো বিক্রিয়া তো খুব সহজ। এক ডিগ্রি অ্যালকোহল, ঠিক আছে? ওকে, গুড, সব ক্লিয়ার, ভেরি গুড। তাহলে আমাদের এই গেল খুবই ইম্পর্টেন্ট দুটো বিক্রিয়া, একটা অ্যালডোল বিক্রিয়া, একটা আমাদের ক্যানিজারো বিক্রিয়া। দুটো বিক্রিয়া আমরা দেখে ফেললাম। এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, অ্যালডোল কেনিজারো থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, ভেরি গুড, সবাই বুঝছো। আচ্ছা, নামাজের ব্রেক চাচ্ছ? ঠিক আছে, আমি নামাজের ব্রেক দিচ্ছি, সমস্যা নাই। ক্লিয়ার? সবাই বলছে ক্লিয়ার। আমি আরেকটা বিক্রিয়া করাই নেই, ওই বিক্রিয়াটা করায় আমরা নামাজের ব্রেকে যাচ্ছি। ঠিক আছে, কোনো সমস্যা নেই, একটা বিক্রিয়া করে নামাজের ব্রেক দিব। বিজারণটা বুঝো নাই, তাই না? বলো যে অ্যালডিহাইডের বিজারণ করলে কী পাওয়া যায় বলো তো ভাই? অ্যালডিহাইডের বিজারণ করলে কী পাওয়া যায়? অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যায়। এই যে দেখছো, অ্যালডিহাইডের বিজারণ করলে অ্যালকোহল পাওয়া যায়। কয় কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড? এখানে এক কার্বন। তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যালকোহল লিখবা? এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল। ভাই এক কার্বন বিশিষ্ট অ্যালকোহল কী? সিএইচ থ্রি ও এইচ। শেষ। মানে তো না বুঝার কিছু নাই, খুবই সহজ, তাই না? আচ্ছা, ঠিক সিমিলারলি মানে এই যে এখানে সিএইচও আছে, এইটার বিজারণ করো। তো বিজারণ করলে বাক্স তো বাক্সই থাকবে, তো এইটার এটা অ্যালকোহল, এই জায়গাটা অ্যালকোহল হয়ে যাবে। তো এই জায়গাটা অ্যালকোহল হলে কী হবে দেখো তো? এই যে সিএস টু ওইচ, হয়তো সিএস থ্রি ওইচ, বাট এর এক হাতে তো বাক্স আছে, তো একটা হাইড্রোজেন কম থাকবে, তাই কি? সিএস টু ওইচ। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের অ্যালডোল গেল, আমাদের ক্যানিজারও গেল। এবার আমাদের এই অ্যালডিহাইড কিরণের আরেকটা বিখ্যাত বিক্রিয়া আছে, সেটা হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। হ্যালোফর্ম বিক্রিয়া, ওকে,
এখন এই হ্যালোফর্ম বিক্রিয়াটা কি আমরা একটু দেখে ফেলি, অ্যালডিহাইড কিরণের হ্যালোফর্ম বিক্রিয়া। আসো এবারে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়াটা আমরা দেখব, ঠিক আছে? এখন এই হ্যালোফর্ম বিক্রিয়াটা কি, এই হ্যালোফর্ম বিক্রিয়ার একটা শর্ত আছে, শর্ত হচ্ছে সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম দিবে, অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম দিবে। ওকে, হ্যালোফর্ম দিবে, এটা একটু বুঝো। সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম দিতে হবে, সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম দিবে। আচ্ছা, দুই মিনিট এস না, কই যাচ্ছিস? অফিস। ওরা কই যাও? যাই না কে কই, আপনাদের মেয়ে সেই ছিল, কেমন কেমন লাগতেছে ধরে ওরা আপনাকে ফাইটা গেছে কেন? হ্যাঁ, আরে এই যে ঠিক হয়ে আসলাম, খুব ভদ্র হয়ে আসলাম। হ্যাঁ, আর কি হাতে মধ্যে কি হয়েছে, কে ঠেকা দিছে? হ্যাঁ, মেয়ে উল্টা পাল্টা কথা কব সবসময় খালি, আসবি কখন? আপনি কত নেবেন? বেশিক্ষণ না, ওদেরকে আমি মেইন জিনিস পড়াই দিতেছি আস্তে আস্তে, একটু পরে সৃজনশীল প্রস্তুত হলে সব ওরা পারবে। ঠিক আছে, ঠিক আছে, ওকে। সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হচ্ছে আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, আর মানে অ্যালডিহাইড বা কিটোন অবশ্যই দিবে, কিন্তু সেখানে সিএস থ্রি সিও থাকতে হবে, এটা থাকলে তুমি হ্যালোফর্ম বিক্রিয়া হবে, এটা না থাকলে তোমার হ্যালোফর্ম বিক্রিয়াটা হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এই হ্যালোফর্ম বিক্রিয়াতে, হ্যালোফর্ম বিক্রিয়ার একটা নাম হচ্ছে আয়োডোফর্ম বিক্রিয়া, একই কথা, আয়োডোফর্ম বিক্রিয়া। হ্যাঁ, এবং মনে রাখবা আয়োডোফর্মের বর্ণ হচ্ছে হলুদ, ওকে। তো এই বিক্রিয়াতে আমরা কী বানাই, আমরা হচ্ছে ক্লোরোফর্ম বানাই। ক্লোরোফর্ম মানে কি? CHCl3। তাহলে বলো তো আয়োডোফর্ম মানে কি? CHI3। ওকে, এটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম বা হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে এখন ফার্স্ট কথা, সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, ওকে, এটা হলো মেইন কথা। এমন হ্যালোফর্ম বিক্রিয়া কি সেটা পরের ব্যাপার, বাট আগে এরা হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। তাহলে আমরা আগে একটু দেখে ফেলি ফার্স্টে কে কে দিবে, এটা একটু দেখে ফেলি কে কে দিবে। দেখো তো, খেয়াল করো তো ভাইয়া, এই HCHO এটা কি হ্যালোফর্ম বা আয়োডোফর্ম বিক্রিয়া দিবে নাকি দিবে না? দেখো, এইটাকে যদি আমি ভাঙাই লিখি, এটাকে আমি এইভাবে লিখতে পারবো, সি ডাবল বন্ড ও এইচ, রাইট? এখন তুমি বলো এইখানে কি সিএস থ্রি সিও আছে? নাই। তাহলে এটা কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে? না ভাই, এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আচ্ছা, তোমাকে যদি বলা হয় সিএস থ্রি সিএইচও এটা কি হ্যালোফর্ম দিবে কি না, এটা কি হ্যালোফর্ম দিবে? আমি যদি এটাকে একটু ভেঙে লিখি, দেখো সিএস থ্রি সি ডাবল বন্ড ও সিএস সি ডাবল বন্ড ও, এরপরে আরেক হাতে থাকবে হচ্ছে এইচ, এই যে দেখো সিএস থ্রি সিএইচও, তাহলে কি সিএস থ্রি সি ডাবল বন্ড ও এইচ, এটাই তো এইভাবে সিএইচ এর তো এইভাবেই লেখে, সি ডাবল বন্ড ও এইচ, তাই না? বলো তো এটা হ্যালোফর্ম দিবে কিনা? দেখো তো এইখানে কিন্তু আমার সিএস থ্রি সিও আছে, রাইট? তাহলে এটা কি হ্যালোফর্ম দিবে নাকি দিবে না? এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম দিবে। আচ্ছা দেখো তো ভাই, এটা কি হ্যালোফর্ম দিবে কিনা, সিএস থ্রি সিএস টু সিএইচও, এটা কি হ্যালোফর্ম দিবে? একটু যদি লক্ষ্য করে এটাকে ভাঙাই লিখি, কী লেখা যায়, সিএস থ্রি সিএস টু সি ডাবল বন্ড ও, আর এইদিকে থাকতেছে এইচ, তাহলে বলো তো ভাই এইটা কি আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে নাকি দিবে না? দেখো তো সিএস থ্রি সিও কি আছে একসাথে, একসাথে সিএস থ্রি সিও থাকতে হবে, এখানে কি একসাথে সিএস থ্রি সিও আছে? সিএস থ্রি আছে এই মাথায়, সিএস টু এই মাথায়, এনসিও আছে, তাহলে কি হ্যালোফর্ম দিবে? না ভাইয়া, এটা আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে না। আচ্ছা বলো তো এইটা দিবে কিনা, সিএস থ্রি সি ডাবল বন্ড ও সিএইচ থ্রি, বলো তো ভাই এটা কি হ্যালোফর্ম দিবে কিনা? ইয়েস, দেখো সিএস থ্রি সিও আছে, সো এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। বুঝতে পারছি আমরা কে কে হ্যালোফর্ম দিবে কে কে দিবে না। আচ্ছা বলো তো এটা দিবে কিনা, সিএস থ্রি সিএইচ টু সি ডাবল বন্ড ও, বলো বলো দেখি তো এটাকে হ্যালোফর্ম দিবে নাকি দিবে না? সিএস থ্রি সিএস টু সি ডাবল বন্ড ও দিবে, হ্যালোফর্ম দিবে, দিবে ভাইয়া, বলো তো এটাকে হ্যালোফর্ম দিবে কিনা? বলো তো দিবে কিনা? দিবে। কেন দিবে? কারণ দেখো এই যে দেখো এই দিকে কিন্তু আমাদের কি আছে, আমাদের কিন্তু সিএস থ্রি সিও আছে, সো এটা কিন্তু আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ক্লিয়ার? তাহলে কে কে হ্যালোফর্ম দিবে কে কে হ্যালোফর্ম দিবে না আমরা বুঝতে পারছি, রাইট? আচ্ছা, আমাদের শর্ত নাম্বার এক ছিল সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন হ্যালোফর্ম বিক্রিয়া দিবে, আর দুই নম্বর শর্তটা হচ্ছে এরকম লেখা রাখো, যে সকল, দুই নম্বর শর্তটা লেখো, যে সকল অ্যালকোহলকে অ্যালকোহলকে কে জারণ করলে সিএইচ থ্রি
সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, কিটোন পাওয়া যায়, এটা তো লিখছই তোমরা, যাই হোক অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, কিটোন পাওয়া যায় যায়, তারাও দিবে, তারাও দিবে। ওকে, তাহলে কী বলছি বলো তো, যে সকল অ্যালকোহলকে জারণ করলে সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাওয়া যায়, তারাও হ্যালোফর্ম দিবে। তাইলে অ্যালডিহাইড বা কিটোন তো হ্যালোফর্ম দিয়ে দেয় যাদের মধ্যে সিএস থ্রি সিও আছে, আবার মাঝে মাঝে অ্যালকোহলও দেয়। কোন অ্যালকোহলগুলা? যাদেরকে জারণ করলে সিএস থ্রি সিও যুক্ত অ্যালডিহাইড বা কিটোন পাবো, তারাও আমাদের হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। ক্লিয়ার? আচ্ছা ফাইন, তাহলে আমরা মোটামুটি দেখলাম আমাদের কে কে হ্যালোফর্ম বিক্রিয়া দিবে আর কে কে দিবে না। এখন বিক্রিয়াটা কী আমরা একটু দেখে ফেলি, আমাদের বিক্রিয়াটা কী। ধরো তোমাকে দিলাম সিএস থ্রি সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, যেটাই থাকুক না কেন তুমি চিন্তা করো তো, সিএস থ্রি সি ডাবল বন্ড ও এইচ অথবা আর, এটাকে হ্যালোফর্ম দিবে নাকি দিবে না? সিএস থ্রি সিও একসাথে আসছে, হ্যালোফর্ম দিবে নাকি দিবে না? অবশ্যই হ্যালোফর্ম বিক্রিয়া দিবে। এখন এইখানে আমাদের কী থাকবে? এখানে আমাদের একটা হ্যালোজেন থাকবে আর আমাদের একটা ক্ষার থাকবে, সেটা হইতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, হইতে পারে পটাশিয়াম হাইড্রোক্সাইড, যে কোনো কিছু, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড থাকবে। এবং আমরা যদি এটাকে 60°C তাপমাত্রা উত্তপ্ত করব, করলে কি হবে একটু বোঝার ট্রাই করি, আমরা সবাই একটু বোঝার ট্রাই করি। হ্যাঁ দেখো, ফার্স্ট কাজ হচ্ছে এখানে কী কী উৎপন্ন হবে। দেখো এই যে সিএস থ্রি, যে বিখ্যাত সিএস থ্রি আছে, যেই সিএস থ্রি সিওর সাথে থাকা লাগবে, সেই সিএস থ্রিটা তৈরি করবে সিএইচ এক্স থ্রি, এটা সিএইচ এক্স থ্রি তৈরি করবে। ঠিক আছে, সোজা কথা শেষ, এটা কী তৈরি করবে? সিএইচ এক্স থ্রি। আর বাকি এখানে যে কার্বনটা আছে, এই যে যে সিও, এই যে সিওটা আছে, এটা তৈরি করবে সিওওএইচ। বলো এর এক হাতে, এটা তো সি হ্যালোফর্ম তৈরি করে ফেললো, এইটা এই কার্বন এই সিওটা তৈরি করে ফেললো সিওওএইচ, এর এক হাতে কী আছে? এইচ অথবা আর আছে না? তাহলে এই সিওএইচ এর যে একটা হাত ফাঁকা আছে সেই হাতে থাকবে এইচ অথবা আর, মানে এখানে যা আছে তাই থাকবে। ওকে শেষ, আমাদের উৎপাদ হয়ে গেছে। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? এটা এই যে সিএস থ্রি, বিখ্যাত সিএস থ্রি তৈরি করবে সিএইচ এক্স থ্রি, আর বাকি যেটা থাকবে, বাকি যত কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যাসিড, সোজা কথা শেষ, বাকি যত কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যাসিড, বাকি যত কার্বন থাকবে তত কার্বন বিশিষ্ট অ্যাসিড, যদি এক কার্বন থাকে এক কার্বন বিশিষ্ট অ্যাসিড, দুই কার্বন থাকলে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড। ঠিক আছে, এখন দেখো এখানে পানাইলা অ্যাসিড, এখানে আছে ক্ষার, অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কী তৈরি করে? লবণ আর পানি। তাহলে দেখো তো আমার ফার্স্টে তৈরি করবে কি? সিএইচ এক্স থ্রি, আর এরা মিলে কী তৈরি করবে? এইচ অথবা আর, সিওওএইচ এটা ক্ষারের সাথে বিক্রিয়া করে তৈরি করবে সিওওএনএ, আর আমরা মনে করে পারবো পানি, হাবি যাবে, অন্য কিছু পাবো, ওগুলো তোমার মেন ম্যাটার না, তোমার জাস্ট এই মেইন প্রোডাক্ট দুটো লেখাটাই হচ্ছে ম্যাটার। আমি একটা এবার একটা সহজ বিক্রিয়া দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো তোমাকে দিলাম সিএস থ্রি সি ডাবল বন্ড ও এইচ, এবার এটার মধ্যে আমি মনে করো আয়োডিন দিলাম, আর মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে 60°C তাপমাত্রায় দিলাম। দেখো হ্যালোফর্ম দিবে কি না? ফার্স্ট অফ অল এই অংশটুকু আছে, তাহলে হ্যালোফর্ম দিবে। তো প্রথম কথা, এইটা কী তৈরি করবে? এইটা আয়োডিনের সাথে মিলে তৈরি করবে সিএইচ আই থ্রি, আয়োডোফর্ম। ফাইন শেষ, এরপরে বাকি কয় কার্বন আছে? এক কার্বন, তাহলে কয় কার্বন বিশিষ্ট অ্যাসিড? এক কার্বন বিশিষ্ট অ্যাসিড, অর্থাৎ এইচ সি ও এইচ, শেষ, এক কার্বন বিশিষ্ট অ্যাসিড পাইছি। কিন্তু এখানে কী আছে? ক্ষার আছে, তো অ্যাসিডের ক্ষার বিক্রিয়া করে কী তৈরি করে গাইস? লবণ, লবণ আর পানি। তো বাকিটা আর তোমার লেখার দরকার নেই, আগে এই দুটো মেন উৎপাদ লেখাটা শিখো। ক্লিয়ার কি না? এটা যদি বুঝো তাহলে এবার আসো, এখন তোমাকে বললাম এইটার কি হ্যালোফর্ম বিক্রিয়া দিবে কি না, সি ডাবল বন্ড ও সিএস থ্রি। আর একটা কথা বলো, আয়োডোফর্মের বর্ণ কী বলো তো? আয়োডোফর্মের বর্ণ হচ্ছে হলুদ কালার, হলুদ, রাইট? ওকে, তাহলে এইটা কি হ্যালোফর্ম দিবে? হ্যাঁ এটা হ্যালোফর্ম দিবে। তো এটার সাথে আপনি আয়োডিন দেন, সোডিয়াম হাইড্রোক্সাইড দেন, 60°C তাপমাত্রা একে উত্তপ্ত করেন, করলে কী হবে বলেন তো আপনি? এই যে সিএস থ্রি আছে, বিখ্যাত সিএস থ্রি, এইটা অথবা এটা যে কোনো এক, দুইটাই সমস্যা নেই, একটা হইলেই হয়েছে, এটা কী তৈরি করবে আপনার বলেন? সিএইচ আই থ্রি। এরপর কয় কার্বন বাকি আছে? বাকি কয় কার্বন আছে? দুই কার্বন, তাহলে এই দুই কার্বন থাকলে দুই কার্বন কী তৈরি করবে? দুই কার্বন বিশিষ্ট অ্যাসিড, অর্থাৎ সিএস থ্রি সিওও এইচ। এবার দেখো আছে কি? সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এই জায়গায় এনে বসায় দাও, শেষ। ওকে, সো দ্যাটস আওয়ার হ্যালোফর্ম রিয়াকশান। ক্লিয়ার? তাহলে আমি অ্যালডোল দেখলাম, আমি ক্যানিজারও দেখলাম, আমি হ্যালোফর্ম দেখলাম, নিউক্লিওফিলিক যুত বিক্রিয়ায় কোনটা আগে দেয় কোনটা পরে দেয় অ্যালডিহাইড কিটোনের সেটা দেখলাম, জারণ বিজারণ বিক্রিয়া দেখে ফেললাম, বিখ্যাত জারণ বিজারণ বিক্রিয়া। অ্যান্ড লাস্ট অফ অল আমি এখান থেকে আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে 2,4 মানে কীটোমূলক কার্বনের মূলক শনাক্তকরণ।
কার্বনিল মূলক মূলক শনাক্তকরণ শনাক্তকরণ। তো ভাইয়া কার্বনিল মূলক কিভাবে শনাক্ত করে? ওকে, কার্বনিল মূলক কিভাবে শনাক্ত করে? ওকে গুড, আসো দেখি আমরা আমাদের কার্বনিল মূলককে কিভাবে আমরা শনাক্ত করতে পারি। তো ভাই কার্বনিল মূলক মানে কি বলো তো? কার্বনিল মূলক মানে কি? কার্বনিল মূলক মানে হচ্ছে এই যে এই মূলকটা, এই মূলকটা। এখন বলো এই মূলক কার কার মধ্যে আছে? বলো এটা কার কার মধ্যে আছে? এটা আমাদের অ্যালডিহাইডেও আছে, প্লাস আবার আমার কার মধ্যে আছে? কিটোনের মধ্যেও আছে। তাহলে কার্বনিল মূলক দুইটার মধ্যেই থাকে, অ্যালডিহাইডেও থাকে, কিটোনের মধ্যেও থাকে। তো জিনিসটা অ্যালডিহাইড হোক আর কিটোন হোক, যেটাই হোক না কেন, এই কার্বনিল মূলক শনাক্ত করে কি দিয়ে জানো? কার্বনিল মূলক শনাক্ত করে হচ্ছে, আরে কার্বন মূলক শনাক্ত করে হচ্ছে এর সাথে আমরা 2,4-DNPH দিব, DNPH। এটাকে বলা হয় 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রোজেন, 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রোজেন, অথবা আরেকটা নাম হচ্ছে ব্র্যাডির বিকারক, ব্র্যাডির বিকারক। ওকে, একই কথা, কোনো সমস্যা নাই। তো বিক্রিয়া তোমার জানা দরকার নাই, তুমি খালি মেন জিস্টটা নাও, পরীক্ষায় যা আসে তাই পড়ো, এরপরে আমরা ডিটেলস পড়বো না, ডিটেলস আমি তোমাদেরকেই পড়াবো, সমস্যা নেই, আমি পড়াবো। 2,4-DNPH মানে 2,4-ডাইনাইট্রোফিনাইলহাইড্রোজেন, এটার আরেকটা নাম হচ্ছে ব্র্যাডির বিকারক। তো তুমি যদি এই কীটমূলকের সাথে ব্র্যাডির বিকারক দাও, যদি কীটমূলক থাকে তাহলে এখানে হলুদ বা কমলা কালার অধক্ষেপ পড়ে, হলুদ বা কমলা অধক্ষেপ, কমলা অধক্ষেপ তৈরি করে। তাহলে আমরা বুঝি যে এখানে আমাদের কী আছে, অ্যালডিহাইড বা কিটোন আছে। ব্যাপারটা বুঝছো কি না? মনে করো একটা আননোন স্যাম্পল নিলাম, সে কথার কথা মনে করো এই এই বোতলের মধ্যে অ্যালডিহাইড বা কী আছে আমি জানি না, কী আছে আমি জানি না। এখন এখানে আমি 2-3 ফোঁটা তোমার ব্র্যাডির বিকারক দিলাম, এই 2,4-DNPH দিলাম, দিয়ে দেখলাম হলুদ বা কমলা কালার অধক্ষেপ পড়ছে। তার মানে কি? তার মানে এখানে কী আছে? এখানে আমার অ্যালডিহাইড অথবা কী আছে বলো তো? অথবা আমাদের কিটোন আছে, অ্যালডিহাইড বা কিটোন আছে, অ্যালডিহাইড বা কিটোন আছে, বুঝছো কি না? মানে হয় অ্যালডিহাইড আছে অথবা কিটোন, দুইটা যে কোনো একটা থাকতে পারে, অ্যালডিহাইডও থাকতে পারে, কিটোনও থাকতে পারে। এখন অ্যালডিহাইড আছে না কিটোন আছে আমি কীভাবে বুঝবো? আমার আমি বুঝলাম আমার হলুদ বা কমলা কালার অধক্ষেপ পড়ছে, বাট এর পরবর্তীতে আমি এটার মধ্যে তোমার এই টলেন বিকারক দিছি, টলেন বিকারক দিছি, দিয়ে দেখলাম সিলভার কালারের দর্পণ পাওয়া গেছে, সিলভারের অধক্ষেপ পাওয়া গেছে। তাইলে জিনিসটা কী বলো তো? তাইলে এই জিনিসটা কী? এটা কি অ্যালডিহাইড নাকি কিটোন বুঝা বলো তো দেখি। এইটার মধ্যে 2,4-DNPH দিছি, হলুদ বা কমলা কালার অধক্ষেপ পড়ছে, তার মানে আমি শিওর হয়ে গেছি যে এইখানে ধরো আমি এ নামক একটা যৌগ দিলাম, এ নামক একটা যৌগ যার মধ্যে 2,4-DNPH দিলে হলুদ বা কমলা কালার অধক্ষেপ পড়ে, তাহলে এ কি? এ আমার হয় অ্যালডিহাইড, নাহলে এ আমার কি? কিটোন, দুইটার একটা হবে। এখন দেখলাম আবার এর পরবর্তীতে টলেনের সাথে বিক্রিয়া দিচ্ছে, সিলভার কালার অধক্ষেপ পড়ছে, তাহলে এবার এবার কি, এবার কোনটা, এই দুইটার মধ্যে কোনটা কোনটা? অবশ্যই কি অ্যালডিহাইড, কারণ টলেনের সাথে বিক্রিয়া করে সিলভার দর্পণ তৈরি করে কে? অ্যালডিহাইড। তার মানে আমাদের এই যৌগটা কি? এই যৌগটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। যদি টলেনের সাথে বিক্রিয়া করে কোনো সিলভার দর্পণ তৈরি না করতো তাহলে সেটা হয়তো আমাদের কিটোন। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে আমাদের এই 2,4-DNPH টেস্ট। তো অ্যালডিহাইড কিটোন থেকে আমরা অনেক কিছু দেখলাম, শেষ। আমরা এরপরে অন্য টপিক নিয়ে আলোচনা করব, বাট তোমরা যেহেতু সবাই নামাজের বিরতি চেয়েছো, তো আমি হচ্ছে তোমাদেরকে 10 মিনিটের নামাজের ব্রেক দিচ্ছি। নামাজের ব্রেকের পর আমরা আবার ক্লাসটা আমাদের শুরু করব, ঠিক আছে? 10 মিনিটের নামাজের ব্রেক।
হ্যালো এভরিওয়ান, চলো আমরা শুরু করে দিই আমাদের আবার ক্লাসটা যতটুকু ছিল। ওকে, ওকে চলো আমরা এবার হচ্ছে শুরু করে দিই আমাদের। হ্যাঁ, এখন আমাদের এই যে টপিকটা আমরা নিয়ে আলোচনা করবো, এবার আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। কে জানি বলছে কি খাওয়াবে। হ্যাঁ খাবো, তুমি পাঠাই দিও, ক্ষুধা লাগছে আমার অনেক আপু। তো এটা হচ্ছে, দেখো এবার আমরা পড়বো হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড নিয়ে। ওকে, আমাদের এবারকার টপিক হচ্ছে নাম কি, অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড, এটা একটা নতুন টপিক, অ্যালকাইল হ্যালাইড। অ্যালডিহাইড কিরকম যেমন একটা টপিক ছিল, এখানে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট টপিক হচ্ছে আমাদের এই অ্যালকাইল হ্যালাইড। এখন অ্যালকাইল হ্যালাইডকে কী দিয়ে প্রকাশ করে ভাই? অ্যালকাইল হ্যালাইডকে তোমার আর এক্স দিয়ে প্রকাশ করে, আর এক্স, এটা হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তো আর এক্স কীরকম? এরকম CH3Cl, বা মনে করো CH3Br, এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড, বা CH3I, CH3I, হোয়াট এভার ইট ইজ, CH3I, এগুলো হচ্ছে আমাদের অ্যালকাইল হ্যালাইড। তো আমাদের এই অ্যালকাইল হ্যালাইড সম্পর্কে কিছু জিনিস একটু দেখো। অ্যালকাইল হ্যালাইড থেকে খুবই ইম্পর্ট্যান্ট জিনিস অ্যালকাইল হ্যালাইড, এবং এই অ্যালকাইল হ্যালাইডের কিছু ব্যাপার আছে, ইন্টারেস্টিং ব্যাপার আছে। ব্যাপারটা কি দেখো, অ্যালকাইল হ্যালাইডের দুইটা বিশেষ বিক্রিয়া আছে, দুইটা বিক্রিয়া আছে। কী কী বিক্রিয়া? একটা হচ্ছে তোমার এই, এটাকে বলা হয় নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, মানে কেন্দ্রাকর্ষী ওই আগের মতোই কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন, প্রতিস্থাপন। ওকে, তো এটাকে আমরা এইভাবে বলি নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন বিক্রিয়া। আরেকটা আছে তোমার হচ্ছে অপসারণ বিক্রিয়া, অপসারণ। কি অপসারণ? HX অপসারণ। দেখো একটু আগে ঘনীভবন বিক্রিয়া আমি তোমাদের অপসারণ বিক্রিয়া পড়াইছি ঘনীভবনের মধ্যে, রাইট? ওই যে অ্যালডোল ঘনীভবনে, সেখানে কি অপসারণ পড়াইছিলাম তোমাদের? পানি অপসারণ বিক্রিয়া পড়াইছিলাম, মনে আছে? কি পড়াইছিলাম? পানি অপসারণ বিক্রিয়া। তো এখানে কি অপসারণ হবে? HX অপসারণ বিক্রিয়া হয়, কারণ কে অপসারণ বিক্রিয়াটা দেয়? অ্যালকাইল হ্যালাইড। তো অপসারণ বিক্রিয়াটা আগে একটু তোমাদের দেখে নিই, তারপরে হচ্ছে আমি এইখানে কেন্দ্রাকর্ষী প্রতিস্থাপন বিক্রিয়াটা দেখব। দেখো এই যে আমাদের অপসারণ বিক্রিয়াটা আছে, অপসারণ বিক্রিয়াটা কীরকম, সেটা হচ্ছে আমি যদি আমার এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও দেই, পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিও দেই, তাহলে কী হয় জানো? তাহলে এখান থেকে HX অপসারণ হয়, HX অপসারণ হয়, এবং উৎপাদ হিসেবে তুমি অ্যালকিন পাবা। কি পাবা? অ্যালকিন পাবা। ওকে, তাহলে দেখো আর এক্সের মধ্যে এই যে KOH অ্যালকোহলিও, এটাকে বলা হয় গরম দারু। কি বলা হয়? গরম দারু। দেখো অ্যালকোহল মানে কি? দারু, রাইট? মদ। আর দেখো এই মদ গিয়ে যখন তুমি খারের মধ্যে দাও, খার কী করে? খার হচ্ছে পরিবেশ গরম করে। যেমন আমি যখন দেখি ধরো তোমরা দেখছো না যে চুনা পাথরকে তুমি যখন পানির মধ্যে দাও, তুমি দেখবে তোমার হাতটি গরম হয়ে যায় না? তো খার হচ্ছে গরম করে। তাহলে অ্যালকোহলটা খারের মধ্যে আছে, তার মানে এটা কী ধরনের অ্যালকোহল? এটা হচ্ছে আমাদের গরম অ্যালকোহল, মানে গরম দারু। তো যে কোনো বিক্রিয়াতে যদি গরম দারু থাকে, তাহলে মনে রাখবা যে কোনো বিক্রিয়াতে গরম দারু থাকলে, এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে যদি গরম দারু থাকে, সেখানে HX অপসারণ হয়, আর উৎপাদ হিসেবে আমরা হচ্ছে অ্যালকিন পাই। তো ধরো তোমাকে একটা এক্সাম্পল যদি দেই, CH3CH2Cl। ওকে, এখন এইটার মধ্যে মনে করো KOH অ্যালকোহলিও দিল, KOH অ্যালকোহলিও দিল। যদি KOH অ্যালকোহলিও দেয় এখানে, তাহলে তুমি বলো তো কী হবে? এখান থেকে কে বেরোবে? এখান থেকে HX, এক্সের জায়গায় কে আছে? এখানে ক্লোরিন আছে, তার মানে কি এখান থেকে HCl বের হয়ে যাবে। যদি HCl বের হয়ে যায়, তাহলে দেখো তো এই কার্বন থেকে কে যাবে? এই কার্বন থেকে ক্লোরিন যাবে। এখন বলো তো এক কার্বন থেকে HCl বাইরেতে গেলে কয়টা জিনিস লাগবে? H লাগবে আর Cl লাগবে, তাই না? HCl বাইরেতে গেলে আমাদের দুইটা জিনিস লাগবে, একটা হচ্ছে H, আরেকটা কি? Cl, ক্লোরিন।
তাহলে এখন তুমি আমারে বলো এখান থেকে ভাই, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে ক্লোরিন, তাহলে তুমি এখান থেকে আমাকে বলো এক কার্বন থেকে কি দুইটা জিনিস যাইতে পারে, মানে এক কার্বন থেকে কি দুইটা, এক কার্বন থেকে ক্লোরিন গেল ওই কার্বন থেকে হাইড্রোজেন যাইতে পারে? আমি তোমাদেরকে বলছিলাম এক কার্বন থেকে কখনো দুইটা জিনিস যায় না, কটা জিনিস যায়, একটা। তাহলে এই কার্বন থেকে যদি ক্লোরিন যায়, হাইড্রোজেন কোন কার্বন থেকে যাবে? অবশ্যই এই কার্বন থেকে। তাহলে আমি কি পাবো বলো তো ভাই? আমি পাবো CH2, তারপরে কি বলো তো CH2। দেখো এখান থেকে হাইড্রোজেন গেছে, তাহলে এখানে CH2, এখানেও কি CH2। এখন বলো যখন অপসারণ বিক্রিয়া হয় তখন যদি কী তৈরি হয় মাঝখানে? পাই বন্ধন তৈরি হয়, এবং আমি এখানে পাবো হচ্ছে ক্লোরিনটা বেরোয় গেছে হাইড্রোজেনের সাথে মিলে HCl, সেটা আবার কেউটের সাথে বিক্রিয়া করে তৈরি করে KCl আর পানি। ওকে, বুঝছো তো? এখান থেকে হাইড্রোজেন, এখান থেকে ক্লোরিন কী তৈরি করলো? HCl। সেই HCl আবার পটাশিয়ামের অক্সাইডের সাথে বিক্রিয়া করে তৈরি করে KCl আর পানি। তাই এটা হচ্ছে আমাদের এই বিখ্যাত বিক্রিয়া আর কি। হ্যাঁ, এটা হলো অপসারণ বিক্রিয়া। এখন দেখো তো, যদি তোমাকে এরকম বলি, অপসারণ বিক্রিয়ায় সবসময় দুইটা জিনিস বের হয়, কটা জিনিস বের হয়? দুইটা জিনিস বের হয়, দুইটা জিনিস বের হয়ে পাই বন্ধন তৈরি হয়, ওই বিক্রিয়াগুলোকে বলা হয় অপসারণ বিক্রিয়া। এখন দেখো, যদি তোমাকে আমি এরকম দেই CH3, CH2, CHBr, এখানে দিলাম CH3, ওকে একটু তাকাও, এটা এটা এটার গাঠনিক সংকেতটা তো দিলাম, এটা আণবিক সংকেতটা কীভাবে বলো তো? এটা কীভাবে লেখা যায় না? আণবিক সংকেতে কী লেখা যায়? এটা আণবিক সংকেত তুমি এইভাবে লিখতে পারো না, বা C4, তারপরে হাইড্রোজেন কটা আছে বলো তো? H8, C4H9, C4H9Br বলা যায় না? দেখো তো, চারটা কার্বন আছে, হাইড্রোজেন 3, 2, 5, 6, 7, 8, 9, 9টা হাইড্রোজেন আর একটা ব্রোমিন আছে। এটা এভাবেও থাকতে পারে পরীক্ষায়, C4H9Br এভাবেও যেমন থাকতে পারে, আবার এই আকারেও কিন্তু থাকতে পারে। এখন কথা হচ্ছে, এটার মধ্যে তুমি যদি KOH অ্যালকোহলীয় দাও, KOH অ্যালকোহলীয় মানে কি? গরম দারু, রাইট? তাহলে গরম দারু দিলে এখানে কী হবে বলো তো? HX বেরোবে। এখন X-এর জায়গায় কী আসছে? ব্রোমিন আছে, তাহলে কী বেরোবে? HBr বেরোবে, রাইট? HBr বেরোবে। এখন কথা হচ্ছে, এই কার্বন থেকে কে যাবে বলো? এই কার্বন থেকে ব্রোমিন যাবে। তাহলে হাইড্রোজেন কোন কার্বন থেকে যাবে? এখান থেকে যাবে না এখান থেকে যাবে? কোন জায়গা থেকে যাবে হাইড্রোজেন? বা যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে। কোথায় না কম আছে? এই জায়গাতে কম আছে CH, তাহলে এইখানে থাকতেছে CH, এখানে থাকতেছে CH3, মাঝখানে কী বন্ড? ডাবল বন্ড। বুঝতে পারছো কি না? ওকে, এই যে উৎপাদটা পাইলা, এই যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যাবে, এটা কে বলছে বলো তো? এই নীতিটার নাম কি? এটাকে বলা হয় সাইজেফের নীতি। কার নীতি? সাইজেফের নীতি বলা হয়। এটাকে বলা হয় সাইজেফের নীতি। সাইজেফের নীতি মানে কি? এই যে যখন তুমি হাইড্রোজেন বেরোবে, তখন যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে বেরোবে, এই নীতিটাকে বলা হয় সাইজেফের নীতি। ওকে, এবং এখানে কত পার্সেন্ট উৎপাদ পাওয়া যায় সাইজেফের নীতিতে? এই উৎপাদটা 80% ক্ষেত্রে পাওয়া যায়, মানে আমার 80% ক্ষেত্রে হাইড্রোজেন এইখান থেকে যাবে, আর বাকি 20% ক্ষেত্রে হাইড্রোজেন এই জায়গা থেকে যাবে। তো যেহেতু ম্যাক্সিমাম ক্ষেত্রে হাইড্রোজেন এই যেখানে হাইড্রোজেন কম আছে সেখান থেকে যায়, তাই আমরা এই উৎপাদটাই লিখি, আর আমার যে বাই প্রোডাক্টটা আছে সেটা আমার লিখতে হয় না, লেখা লাগে না। ক্লিয়ার? তাহলে দেখো, RX এর মধ্যে যখন কেউ অ্যালকোহলে দিব, সেখান থেকে আমাদের HX অপসারণ হয়ে আমরা সবসময় অ্যালকিন পাবো। কী পাবো? অ্যালকিন পাবো। দেখো, আমি কিন্তু এখানে একটা অ্যালকিন পাচ্ছি। বলো তো, এই অ্যালকিনের ওজনীকরণ করতে পারবা নাকি? বলো তো, এটার ওজনীকরণ করা যাবে কিনা? এটার ওজনীকরণ মনে আছে কিনা? খেয়াল করো তো, এটার ওজনীকরণ করলে কী হবে? ওজনীকরণ করলে শর্টকাটটা মনে আছে? ডাবল বন্ড মুছে দিব, মাঝখানে যোগ চিহ্ন দিব, এইদিকে একটা ও লাগাই দিব, এদিকে একটা ও লাগাই দিব। মনে আছে না তোমাদের? তো দেখছো, ওই যে ওই সেম জিনিস, ঠিক আছে? ওকে, ফাইন। তো দেখো, এই যে এখান থেকে আমরা এরকম ওজনীকরণ মিলেও আমাদের প্রশ্ন আসতে পারে। এবার আসো কেন্দ্রকোষী প্রতিস্থাপন বিক্রিয়া, মানে আমাদের SN বিক্রিয়া। SN বিক্রিয়া, তো আমাদের এই SN বিক্রিয়াতে আমাদের বিক্রিয়াটা কী, খেয়াল করো, মানে এটা খুবই সহজ। RX এর মধ্যে অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তুমি অ্যালকাইল হ্যালাইডের মধ্যে কী দিবা জানো? এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তুমি হচ্ছে KOH দিবা। এখন এইখানে যদি জল থাকে, জল মানে অ্যাকুয়াস, মনে রাখবা, যদি জল থাকে, জল দিলে নল হয়, সোজা কথা, জল দিলে নল হয়। RX এর মধ্যে সব সময় জল দিলে নল হয়। তাহলে তুমি যখন এখানে জল দিছো, এই যে অ্যাকুয়াস মানে কি? পানি, জল, তাহলে এটা হয়ে যাবে নল। তাহলে তুমি এখানে পাবো হচ্ছে ROS, সোজা সাপটা কথা, কোনো কথা হবে না। RX এর মধ্যে তুমি যখন KOH দিবা, জল দিবা, জল দিলে সেটা কিসে পরিণত হবে? নলে পরিণত হবে, নল তৈরি করবে। জল দিলে নল হয়, জল দিলে নল হয়, অর্থাৎ আমরা নল পাবো, জল দিলে নল হয়। ক্লিয়ার? অ্যালকোহল পাবো। এই X-এর জায়গায় OH এসে বসবে, সোজা কথা, X-এর জায়গায় কে এসে বসবে? OH এসে বসবে। ধরো তোমার এরকম দিলাম CH3, CH2, Cl, মনে করে এটা দিলাম। এখন এর সাথে ধরো তোমার দিলাম KOH অ্যাকুয়াস, দিলে কী হবে? এই অ্যাকুয়াস দিলে কী হবে বলো তো?
জল দিছো না, তাহলে সোজা কথা CH3CH2OH অ্যালকোহল পাবো, কোনো কথা হবে না। এমন ধরো তোমার এরকম দিলাম, এরকম দিলাম ধরো CCH3 3, তারপরে তোমার দিলাম হচ্ছে Cl, এরকম দিলাম ধরো CCH3 3 Cl, এর সাথে KOH দিলাম, KOH দিলাম, অ্যাকুয়াস দিলাম, বলো কি হবে, তোমরাই বলো। KOH অ্যাকুয়াস দিলে কি হবে বলো, KOH অ্যাকুয়াস, বলো। জল দিছো না, জল দিলে কি হবে, নল, যতটা হ্যালাইড আছে হ্যালোজেনের জায়গায় কি যাবে বলো, CCH3 3, এই সিএল এর জায়গায় যা কি বসবে, খালি ওএইচ বসবে, যতগুলো সিএইচ আর সিএল আছে সিএল মানে হ্যালোজেনের জায়গায় ওএইচ গিয়া বসবে। তো এটাকেই আমরা বলি হচ্ছে জল দিলে নল হয়, জল দিলে নল হয়, ক্লিয়ার। আর গরম দালু দিলে কি হয়, অপসারণ বিক্রিয়া হয়, ইলিমিনেশন বিক্রিয়া হয়। এখন এখান থেকে দেখো, এটা আমাদের কয় ডিগ্রি, এটা কি বলতে পারবো, এটা আমাদের কয় ডিগ্রি অ্যালকাল হ্যালাইড? হ্যাঁ, এই দেখো কার্যকরী মূলক এই কার্বনে যুক্ত, সেই কার্বনে কয়টা অ্যালকাল মূলক আছে, তিনটা। তো এটাকে কিভাবে লেখে আমি তোমাদেরকে কিন্তু দেখাইছিলাম আগেও, এই সিএস থ্রি এটাকে ব্রেকেট দিয়ে থ্রি মানে এর তিন হাতে তিনটা সিএস থ্রি আছে, আমি কিন্তু দেখাইছিলাম তোমাদেরকে ক্লাসের শুরুতে, তিন হাতে তিনটা সিএস থ্রি আছে আর হচ্ছে সিএল। ওকে, তো যাই হোক, এরকম আমাদের এক ডিগ্রি হোক দুই ডিগ্রি হোক যেটাই হোক না কেন, আমি যদি জল দেই, জল দিলে অলওয়েজ কী হবে, অলওয়েজ অলওয়েজ আমাদের নল হবে, জল দিলে নল হয়, জল দিলে নল হয়, ক্লিয়ার? ওকে ফাইন। তো আমি এবার যেই বিক্রিয়াটা দেখবো, যেটা নিয়ে কথা বলবো তোমাদের, সেটা হচ্ছে SN1 বিক্রিয়া। কোন বিক্রিয়া বলো তো, SN1 বিক্রিয়া। এখন সরি মানে SN বিক্রিয়া, SN1 আর SN2 নিয়ে পরে বলতেছি, আমি বলবো হচ্ছে ফার্স্টে SN বিক্রিয়া। এখন SN বিক্রিয়া আমাদের কয় প্রকার ভাইয়া, SN বিক্রিয়া হচ্ছে আমাদের দুই প্রকার, কয় প্রকার, দুই প্রকার SN বিক্রিয়া আছে, দুই প্রকার, দুই প্রকারের মধ্যে একটাকে আমরা বলি হচ্ছে SN1, আরেকটাকে আমরা বলি হচ্ছে আমাদের SN2, একটা SN1 আরেকটা কি SN2। এখন এই যে SN1 বিক্রিয়া আছে, এই SN1 বিক্রিয়া কয় ধাপে হয়, দুই ধাপে হয়, দুই ধাপে, কি রকম মনে রাখবা, আস্তে আস্তে ব্রেক আপ হয়, স্টেপ ওয়ান ফার্স্টে আস্তে আস্তে ব্রেক আপ, ব্রেক আপ, তারপরে দ্রুত দ্রুত অন্যজনের সাথে প্যাচ আপ, অন্যজনের সাথে প্যাচ আপ। ওকে, ফার্স্টে আস্তে আস্তে কী করবে, তারা ব্রেক আপ করবে, তারপরে দ্রুত আরেকজনের সাথে প্যাচ আপ করে ফেলবে, এটাই হচ্ছে আমাদের SN1 বিক্রিয়ার মেকানিজম, শেষ। আচ্ছা, SN2 বিক্রিয়াতে কী হয়, SN2 বিক্রিয়াতে হচ্ছে ভেয়া, এটা কয় ধাপে হয়, এক ধাপে হয়। এখন এক ধাপে কীভাবে হয়, একসাথে একসাথে দুইজন, দুইজনের সাথে চলে, সাথে চলে, মনে করো ডাবল টাইমিং করে আর কি, হ্যাঁ, দুজনের সাথে চলে, একসাথে দুজনের সাথে তোমার চালাইতে থাকে। তোমরা একটু পরে এই জিনিসটা বুঝাই দিচ্ছি তোমাদেরকে, হ্যাঁ। তাহলে দেখো, খেয়াল করো কি হচ্ছে, SN বিক্রিয়া, SN বিক্রিয়া হচ্ছে দুই প্রকার, একটা SN1 আর একটা হচ্ছে আমাদের SN2। SN1 কি হয়, আস্তে আস্তে একজনের সাথে ব্রেক আপ হয়, তারপরে দ্রুত আরেকজনের সাথে প্যাচ আপ হয়ে যায়। যদি এরকম কেস হয়, তাহলে যদি এটা যদি তোমাদের সাথেও হয়ে থাকে, তাহলে মানে হচ্ছে তুমি SN1 বিক্রিয়া দাও, ঠিক আছে। আর খেয়ারোর সাথে যদি এরকম হয় যে একসাথে দুজনের সাথে চলতে থাকে চলতে থাকে, তো তাইলে সেটা হচ্ছে তোমাদের মানে তুমি হচ্ছে SN2 বিক্রিয়া দাও। তো কীরকম ব্যাপারটা, ধরো তোমার কাছে এখানে এই যে অ্যালকাইল হ্যালাইড আছে, ওকে, কী আছে, অ্যালকাইল হ্যালাইড আছে। এখন এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তুমি মনে করো, তুমি কী দিলা অ্যালকাইল হ্যালাইডের মধ্যে, তুমি মনে করো এখানে OH- দিলা, OH- দিলা, সে কথার কথা, এটাকে তুমি তুমি OH- দিলা, দিলে কী হবে, এখন বিক্রিয়া কী হবে তোমরা জানো, মানে জল দিছো, OH- কী হবে, হ্যালোজেনকে সরাই দিবে, সরাই দিয়ে তুমি কী তৈরি করবে, ROH, আর কী তৈরি করবে, X-, এটা তো তোমরা বুঝছো, মানে OH গিয়া এক্স রে সরাই দিবে, তাই না, মানে রিপ্লেস করবে। এখন কথা হচ্ছে কী হবে, কীভাবে বিক্রিয়াটা হবে, স্টেপ ওয়ান, প্রথম ধাপে কী হবে, এই যে RX আছে, এই RRX এর মনে করে এটা রিলেশনে ছিল, তখন এদের মাঝখানে কী হবে বলো তো, RRX এর মাঝখানে এদের আস্তে আস্তে এদের মাঝখানে ব্রেক আপ হবে, অর্থাৎ RRX আলাদা হয়ে যাবে, RRX, R+, X- আলাদা হয়ে যাবে। এই প্রথম স্টেপটা কী, আস্তে আস্তে মানে ধীর প্রসেস, ধীর প্রসেস। এরপরে দুই নম্বর স্টেপে কী হবে বলো, এই যে R+ যে আলাদা হইল, সে বলো সে ব্রেকআপটা কেন করছে, ব্রেকআপটা কেন করছে, ব্রেকআপ করছে এই OH-এর লোভে, মনে করো যে X-এর থেকে ভালো কাউরে পাইছে, X-এর থেকে ভালো কাউরে পাইছে দেখা, সে নিজেদের মধ্যে কী করছে, ব্রেকআপ করে ফেলছে, হ্যাঁ, ব্রেকআপ করে ফেলছে। তারপরে যখন OH যখন ব্রেকআপ যখন করে ফেলছে, তখন কী হয়েছে বলো তো, এই যে R+ যে আছে, এই R+ দ্রুত এখন OH-এর সাথে মিলে কী তৈরি করে ফেলে, ROH তৈরি করে ফেলে দ্রুত। ওকে, সো এটা হচ্ছে আমাদের কী বলতো, এই SN1 বিক্রিয়ার মেকানিজম, ক্লিয়ার? আচ্ছা, এখন চিন্তা করো, এবার হচ্ছে SN2 বিক্রিয়া। অ্যান্ড SN2 বিক্রিয়াতে কী হয়, ধরো CH3X, এদের মাঝখানে একটা রিলেশন ছিল। আচ্ছা, এখন এই OH- আসছে, OH- আসছে, আসার পর
তুমি বলো এখানে উৎপাদ কি পাবো? আমরা জানি উৎপাদ কি পাবো, কি হবে? এক্স রে সরাই দিবে, এখানে কি সি এস থ্রি ও এইচ, আর এখানে পাবো কি এক্স মাইনাস। ওকে, তো তো ধরো এখন এখানে কি হবে অ্যাকচুয়ালি, এখানে যে জিনিসটা হয় দেখো, এইখানে যে ওএইচ মাইনাস আছে, তো মাঝে মাঝে এরকম হয় না যে জোর করে ব্রেকআপ করায়, মানে জিনিসটা হচ্ছে দেখো এখানে খেয়াল করো, এখানে কে ব্রেকআপ করছে? এখানে ও নিজে ব্রেকআপ করছে, ও ব্রেকআপটা করছে। কেন ও ব্রেকআপটা করছে? কারণ তার ওইচে ভালো লাগছে, বা তার কাছে মনে হয়েছে যে এক্সের থেকে ওইচ বেটার অপশান, ব্যাপারটা বুঝছো? তো এই কারণে এ ব্রেকআপ করছে, ব্রেকআপ করার পরে ওইচের সাথে গিয়ে রিলেশন করছে। এখানে যেটা হয়, এখানে ওর ও ওর ভালো লাগে না, ওইচের বরঞ্চ ওর ভালো লাগে, ব্যাপারটা বুঝছো? মানে এমন না যে ও এই ওইচের সাথে যুক্ত হইতে চায়, ব্যাপারটা এরকম না, ও ওইচের সাথে যুক্ত হইতে চায় না, বরঞ্চ ওইচ ওর সাথে যুক্ত হইতে চায়, ব্যাপারটা বুঝছো? তো ওইচ গিয়ে ওর সাথে যুক্ত হবে, মানে ও কোনো ব্রেকআপ টেকআপ করতে পারবে না, ওদের মধ্যে ভালো রিলেশন আছে, বাট ওইচ গিয়া ওকে হচ্ছে ব্রেকআপ করাবে। তো এই কারণে এখন খেয়াল করো, এবার এখানে কী হয়, এটা একধাপই হয়, তো বিক্রিয়াটা কীরকম? এই যে ওইচ মাইনাস আসতে, তুমি চিন্তা করো একটু, জাস্ট নর্মাল থিঙ্কিং প্রসেসটা চালাও, এক্স যেই পাশে আছে ওইস কি ওই পাশ দিয়ে গিয়ে এক্সরে বাইর করতে পারবে? মানে ওইস ওই পাশ দিয়ে আইসাই এক্সের সাথে রিলেশন ব্রেকআপ করে দিতে পারবে? অবশ্যই না। তুমি যদি এরকম কাউরে পছন্দ করো, মনে করো আরেকজনের রিলেশন আছে, তুমি তারা পছন্দ করো, তুমি তার মনে করো রিলেশন ভাঙাইতে চাও, তাহলে তুমি কী করবা? ওই তার ওই একসাথে মিলে তুমি ভাঙাইতে পারবা না, অবশ্যই তুমি পিছন দিয়ে কী কী কুটনামি করবা, কোনো একটা ঝামেলা লাগাবা, ঝামেলা লাগা রিলেশন ব্রেকআপ করাবা, তাই না? এটাই তো হয়। তাহলে দেখো যে ওইচ মাইনাস কী করে, এই এক্স যে পাশে আছে তার উল্টা দিক থেকে গিয়ে অ্যাটাকটা করবে, উল্টা দিক থেকে গিয়ে একে অ্যাটাক করে। অ্যাটাক করে কী করে খেয়াল করো, এই ওইচ এখন গিয়ে এর সাথে আস্তে আস্তে সম্পর্ক তৈরি করতে থাকে, আর যখন খুব স্বাভাবিক জিনিস হিউম্যান নেচারই এটা, দেখো এটা এইচ তিনটা হাইড্রোজেন আছে, তিনটা হাইড্রোজেন তিন দিকে, এই দিকে আছে এক্স, তো যখন এর ওইচের সাথে আস্তে আস্তে একটু একটু সখ্যতা তৈরি হবে, অবভিয়াসলি কী বলো তো, এক্সের সাথে ওই রকম আগের মতো আর সখ্যতা থাকবে না, ভেঙে যাবে, তাই না? তাহলে এটাকে একটা কি কমপ্লেক্স কম্পাউন্ড ফর্ম করে। তার পরবর্তী ধাপে দেখো, তোমরা সবাই জানো যে একটা রিলেশন ভাঙলে ভাঙা রিলেশন আর ভাঙা কাজ কখনো জোড়া লাগে না, তার মানে কি এদের মধ্যে যে রিলেশনটা ভাঙছে এটাকে জোড়া লাগবে? লাগবে না। তাহলে এর আস্তে আস্তে এই এক্সটা পুরো আউট হয়ে যায়, বের হয়ে যায়, আর এখানে থাকে কি বলতো, সি এস থ্রি ওইচ। বুঝতে পারছি আমরা, তাহলে এই জায়গাতে আমাদের পাওয়া যাবো সি এস থ্রি ওইচ, এখন হচ্ছে এক্স। তো আই গেস এই দুটা বিক্রিয়ার মেকানিজম তোমরা বুঝতে পারছো, খুবই সহজ, রিলেশন দিয়ে মনে রেখো তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এখন যে জিনিসটা হচ্ছে এই এস এন ওয়ান বিক্রিয়া, আর এখানে আসছে আমাদের এস এন টু বিক্রিয়া, তাহলে এখন এই এস এন ওয়ান বিক্রিয়ার আমাদের ক্রোমোটা কী? তা আমি যদি তোমাদেরকে একটা জিনিস বলি, দেখো খেয়াল করো, এখানে এক্স আছে, এইদিকে সি এস থ্রি আছে, এইদিকে সি এস থ্রি আছে, এইদিকে সি এস থ্রি আছে, আবার দেখো এইখানে সি এস থ্রি, এইখানে সি এস থ্রি, এইখানে এইচ, আর এখানে আছে এক্স, এরপর তোমরা দিলাম সি এস থ্রি সি এইচ টু এক্স। খেয়াল করো, এটা আমাদের এক ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের দুই ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটা আমাদের তিন ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড। ওকে, এখন একটা জিনিস বোঝার ট্রাই করো, এইখানে এদের মধ্যে ব্রেকআপ হইতে চায়, তো ব্রেকআপ হইতে চায় মানে কি? দেখো তো এক্স এখান থেকে বেরোইতে চায়, মানে এক্সটা বেরোয় যেতে চায়। এক্স কী নিয়ে বেরোইতে চায়? ইলেকট্রন নিয়ে বের হইতে চায়। আর এখানে কার্বনটা কী বলো তো? প্লাস। তাহলে আমার দেখো এক্স ইলেকট্রন নিয়ে এখানে, তুমি তো জানো এটা পুরোটা ডিপেন্ড করে ব্রেকআপ হওয়ার উপর, তো এদের মাঝখানে ব্রেকআপ কখন হবে তুমি খেয়াল করো তো। দেখো তো এদের মাঝখানে বন্ধন তৈরি হয়েছে, তো এখন এক্সের তড়িৎ ঋণাত্মকতা কী? এই কার্বনের থেকে বেশি, তাহলে কার্বন কি এক্সকে হেনতে বেরোইতে যাবে, আর কার্বন কি একে আটকে রাখতে যাবে? তাহলে আলটিমেটলি কী হয় দেখো তো, এদের মাঝখানে যে বন্ধনটা আছে এই বন্ধনটাতে কার্বন পজিটিভ চার্জ হয়ে যাবে, আর এক্স যদি ব্রেকআপ হয় তাহলে এক্সটা নেগেটিভ চার্জ হয়ে যাবে। তো কার জন্য ছাড়া সহজ এই তিনটার মধ্যে, কার জন্য এক্সরে ছেড়ে দেওয়া সহজ? খেয়াল করো এইখানে কিন্তু তোমার একটা কী আছে বলো তো, বলো এক্সের মেইন জোর কী? বলো এক্সের মেইন জোরটা কী? ইলেকট্রন, রাইট? এক্সের সাথে ইলেকট্রন দিয়ে বন্ধন তৈরি করে রাখছে। এখন এক্স ইলেকট্রনিক ঋণাত্মকতা বেশি, তাহলে এক্স ইলেকট্রন নিয়ে বের হয়ে যেতে চায়। এখন এক্স যদি যেতে চায় তাহলে কার্বন কি একে ধরে রাখবে নাকি ছেড়ে দিবে, এটা হচ্ছে আমাদের কথা, মানে কোথায় ব্রেকআপটা ফাস্টার হবে। এখন দেখো এখানে খেয়াল করো, এখান থেকেও এক্স বের হইতে যাবে, বাট দেখো তো এখানে আমাদের কয়টা অ্যালকাইল মূলক আছে? দুইটা অ্যালকাইল মূলক আছে। আমরা কী জানি অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, অ্যালকাইল মূলক ইলেকট্রন দাতা গ্রুপ। তাহলে দেখো এখানে কয় দিক থেকে ইলেকট্রন দিচ্ছে বলো তো, এরে এই কার্বনরে কয় দিক থেকে ইলেকট্রন দিচ্ছে? দুই দিক থেকে ইলেকট্রন দিচ্ছে। তাহলে দেখো এক্স ওর কাছ থেকে ইলেকট্রন নিয়ে বের হয়ে যেতে চায়, এখন ওর কাছে কয় দিক থেকে ইলেকট্রন আসতেছে? দুই দিক থেকে ইলেকট্রন আসতেছে। আবারও দেখো এক্স ইলেকট্রন নিয়ে ব্রেকআপ করতে চায়, এক্স ইলেকট্রন নিয়ে ব্রেকআপ করতে চায়, কিন্তু এর কাছে দেখো তো কয় দিক থেকে ইলেকট্রন আসতেছে?
তিন দিক থেকে দাতা গ্রুপ আছে, তাহলে তিন দিক থেকে এর কাছে ইলেকট্রন আসতেছে। আমরা জানি আমাদের অ্যালকাইল মূলক হচ্ছে ইলেকট্রন দাতা গ্রুপ, তাহলে এই কার্বনের কাছে তিন দিক থেকে ইলেকট্রন আসতেছে, তাহলে এই কার্বনের ইলেকট্রনের সংখ্যা কি বেশি না কম? বেশি না কম বলতো? বেশি। এখন এই এক্স এখানে ইলেকট্রন নিয়ে বাইরে হইতে চায়, তাহলে এই এই কার্বন ওরে কী করবে, বাইরেতে দিবে নাকি দিবে না? অবশ্যই বাইরেতে দিবে। কেন? কারণ দেখো, আমার কাছে মনে করো কারোর সাথে আমার 10 টাকার লেনদেনের কারণে তার সাথে আমার একটা সম্পর্ক তৈরি হয়েছে। হ্যাঁ, এখন সে প্রতিদিন আমার বলে ভাই আমার 10 টাকা দিয়ে দেন আমি আপনার লগে খেলুম না, আমার 10 টাকা দিয়ে দেন আমি আপনার লগে খেলুম না। ঠিক আছে, তুমি চিন্তা করো তো, আমার কাছে যদি অনেক টাকা থাকে আমি কি তার সাথে এই 10 টাকার জন্য সম্পর্ক রাখতে যাবো? তাহলে কী বলবো, তুই এত ঠিক আছে তুই 10 টাকা নিয়ে চলে যা, তাই না? তোর লগে আমার কোনো সম্পর্ক নাই, এটাই তো অবভিয়াস ব্যাপার, তাই না? তো খেয়াল করে দেখো, এর কাছে ইলেকট্রন আর ইলেকট্রন, তাহলে এ এই এক্স ইলেকট্রন নিয়ে বেরোয় যেতে চায়, এ কি এক্সটা আটকায় রাখবে? অবশ্যই আটকায় রাখবে না, রাইট? তারপরে কি এখানে কি এখানেও কি মোটামুটি ইলেকট্রন আছে, আর এখানে কি ইলেকট্রন কি দেখো কয়টা দাতা গ্রুপ, মাত্র একটাই দাতা গ্রুপ, তাহলে এর কাছ থেকে ইলেকট্রন কি টাকা কি বেশি আছে না কম আছে? কম আছে। তাহলে এ কি এক্সরে সহজে ছাড়বে? না, এ কিন্তু এক্সরে সহজে ছাড়বে না। তাহলে বলো কোথায় ব্রেকআপ সবার আগে হবে? 3 ডিগ্রিতে। তারপরে কয় ডিগ্রি? 2 ডিগ্রি। তারপরে কয় ডিগ্রি? 1 ডিগ্রি। এই জন্য 3 ডিগ্রি যে অ্যালকাইল হ্যালাইড আছে, এই 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড আমার SN1 বিক্রিয়া সবার আগে দিবে, তারপরে 2 ডিগ্রি দিবে, তারপরে আমাদের কি 1 ডিগ্রি দিবে। ক্লিয়ার? আর ঠিক উল্টাটা হচ্ছে আমাদের SN2তে, SN2-র ক্রমটা হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি। ওকে, তো SN2-তে কী হয় বলতো ভাইয়া? SN2-তে যে ব্যাপারটা হয়, SN2-তে কেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, এর মেন রিজনটা হচ্ছে আমাদের, আমি যদি একটু খেয়াল করে দেখাই, SN2-তে কেন 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি হয়, কারণ কী? কারণটা হচ্ছে দেখো, তুমি খেয়াল করো, আর সি আর আর এখানে মনে করো যে এক্স, আর সি এইচ এখানে এক্স, এখানে আর, আবার মনে করো আর সি এইচ টু এক্স, এটা এটা কয় ডিগ্রি? এটা 1 ডিগ্রি, এটা 2 ডিগ্রি, এটা 3 ডিগ্রি। এখন তুমি খেয়াল করে দেখো, SN2 কি ব্রেকআপ হওয়ার উপর ডিপেন্ড করে নাকি SN2-র এই ওয়েটের কুটনামি করার উপর ডিপেন্ড করে? বল, SN2 কি ওয়েটের কুটনামি করার উপর ডিপেন্ড করে? এখন তুমি দেখো OH- কি যে ঢুকবে, তিন দিকে তিনটা অ্যালকাইল মূলক আছে, এখন কোন দিক দিয়ে ঢুকবে? এক্স যেই পাশে ওই দিক দিয়ে ঢুকবে নাকি এক্সের উল্টা পাশ দিয়ে ঢুকবে? এক্সের উল্টা পাশ দিয়ে আগে ঢুকতে হবে, ঢুকে গিয়ে এক্সের সাথে রিলেশন তৈরি করতে হবে, মানে এখানে তিনটা বড় বড় অ্যালকাইল মূলক আছে, তাহলে এ কি ঢুকার সুযোগ পাবে? ওইচ ম্যানেজকে ঢুকার সুযোগ পাবে? অবশ্যই পাবে না। তাহলে এখানে কি এখানে তাও একটু জায়গা আছে, হাইড্রোজেন ছোটো আছে, এদিক দিয়ে ঢুকতে পারবে, এখানে দুইটা হাইড্রোজেন আছে, তাহলে এখানে কি আরও সহজে ঢুকতে পারবে, ঢুকে কুটনামি করতে পারবে, তাহলে কোনটা বেশি অ্যাক্টিভ? 1 ডিগ্রি, তারপর 2 ডিগ্রি, তারপর 3 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই ছিল আমাদের হচ্ছে SN1 বিক্রিয়া, তারপর হচ্ছে আমাদের কি SN2 বিক্রিয়া, এবং হচ্ছে আমাদের হচ্ছে তোমার এদের মেকানিজম এবং হচ্ছে সক্রিয়তার পার্থক্য। এখন একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, সেটা হচ্ছে তোমরা নিশ্চয়ই লুকাস বিকারক টেস্টের নাম শুনছো, তাই না? লুকাস বিকারক টেস্ট, এই লুকাস বিকারক টেস্টে কী করে জানো? এটা দিয়ে করে হচ্ছে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল পার্থক্য করে, পার্থক্য করে। 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল কী করে? পার্থক্য করে। লুকাস বিকারক টেস্ট দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহলকে আমরা পার্থক্য করি। এখন এই যে লুকাস বিকারক টেস্ট, এই লুকাস বিকারক মানে কি? লুকাস বিকারক কাকে বলে? লুকাস বিকারক মানে কি জানো? লুকাস বিকারক মানে হচ্ছে জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl, এটাকে বলা হয় লুকাস বিকারক। লুকাস বিকারক হচ্ছে এটা। এবং একটা কথা মনে রাখবা, লুকাস বিকারক SN1 বিক্রিয়া দেয়, SN1 বিক্রিয়া দেয়, বিক্রিয়া দেয়। আচ্ছা, তাইলে বলতো, যদি লুকাস বিকারক টেস্টে SN1 বিক্রিয়া দেয়, তাহলে কোন ডিগ্রি কয় ডিগ্রি আগে বিক্রিয়া দিবে বলো? যদি জিনিসটা SN1 বিক্রিয়া হয়, তাহলে কয় ডিগ্রি আগে বিক্রিয়া দিবে? কোনটা সবার আগে বিক্রিয়া দিবে বলো? কোনটা সবার আগে বিক্রিয়া দিবে? 3 ডিগ্রি। তাহলে কি 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি, রাইট? এই জন্য আমরা যখন এই 3 ডিগ্রি অ্যালকোহলকে, 3 ডিগ্রি অ্যালকোহলকে যখন আমরা লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিই, লুকাস বিকারক বিকারক, হ্যাঁ, 3 ডিগ্রি অ্যালকোহল এইভাবে দিয়ে দিই আমি, জাস্ট জিঙ্ক ক্লোরাইড প্লাস HCl তুমি যদি দাও, 3 ডিগ্রি আমার সাথে সাথে বিক্রিয়া করে, সাথে সাথে বিক্রিয়া করে। তারপরে যখন আমার 2 ডিগ্রি অ্যালকোহল থাকে, সেই 2 ডিগ্রি অ্যালকোহলের মধ্যে তুমি যদি জিঙ্ক ক্লোরাইড আর HCl দাও, সেটা আমাদের 5 থেকে 10 মিনিট পর বিক্রিয়া করে। আর আমার যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, সেটাকে যদি তুমি জিঙ্ক ক্লোরাইড আর HCl দাও, তাহলে সেই জিনিসটা কক্ষ তাপমাত্রায়, কক্ষ তাপমাত্রায় তাপমাত্রায় বিক্রিয়া করে না, বিক্রিয়া করে না, করে না। কেন? কারণ তোমরা জানো SN1 বিক্রিয়া, তাহলে কি 3 ডিগ্রি সবার আগে দিবে, তারপরে 2 ডিগ্রি, তারপরে কি 1 ডিগ্রি, তাহলে 3 ডিগ্রির সাথে সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি আমাদের 5 থেকে 10 মিনিট পরে করে, আর 3 ডিগ্রি অ্যালকোহল লুকাস বিকারকের সাথে বিক্রিয়া দিলে
কক্ষ তাপমাত্রায় বিক্রিয়াই করে না, হ্যাঁ উত্তপ্ত করলে, উত্তপ্ত করলে কিছুক্ষণ অনেক সময় পর বিক্রিয়া করে, অনেক সময় পর, সময় পর বিক্রিয়া করে, বিক্রিয়া করে উত্তপ্ত করলে অনেক সময় পরে গিয়ে বিক্রিয়া করে, বুঝতে পারছো? তাহলে আমাদের এই লুকাস বিকারক টেস্টও একটা কী বিক্রিয়া বলতো? এসএন ওয়ান বিক্রিয়া, ঠিক আছে? তো এই জন্য ওই এসএন ওয়ান বিক্রিয়ার শর্ত মানে তোমরা নিশ্চয়ই এটা পড়ছো যে 3 ডিগ্রির সাথে সাথে বিক্রিয়া করে, 2 ডিগ্রি 5 থেকে 10 মিনিট পরে করে, 1 ডিগ্রি কক্ষ তাপমাত্রায় বিক্রিয়া করে না। তো কেন করে না, কীভাবে করে না, এটা হচ্ছে সেই কাহিনী, ঠিক আছে? তো আমরা মোটামুটি হচ্ছে এটা দেখলাম। এখন আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে আরএক্সের, আরএক্সের বিক্রিয়া, আরএক্সের অ্যালকালাইডের বিক্রিয়া। হ্যাঁ, আরএক্সের কিছু স্পেশাল বিক্রিয়া আছে, তার মধ্যে প্রথম বিক্রিয়াটা হচ্ছে সায়ানাইডের সাথে, সায়ানাইডের সাথে। তো দেখো এটা জিনিস একটু বোঝার ট্রাই করো, আমি যদি এই অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া দেই, তাহলে খুব সিম্পল, পটাশিয়াম প্লাস সায়ানাইড মাইনাস এক্স মাইনাস আর প্লাস, এটা দেখিয়ে আসছো তোমরা মাত্র। তাহলে এখানকার এক্স এখানকার পটাশিয়ামের সাথে যাবে, এখানকার আর এখানকার সিএনের সাথে যাবে, তাহলে আমরা পাবো আর সিএন, আর পাবো হচ্ছে কি কে এক্স, বুঝছ? তাহলে আর এক্সের সাথে কে সিএন দিলে আমরা পাবো কি আর সিএন আর কে এক্স। এখন এই যে আর সিএনটা যে আছে, আর সিএন মানে কি অ্যালকাইল সায়ানাইড, এই আর সিএনের মধ্যে আবার কতগুলো বিক্রিয়া আছে, সেই বিক্রিয়াগুলো কি দেখো, এই অ্যালকাইল সায়ানাইডকে, সায়ানাইডকে তুমি যদি পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করো, পানি দিয়ে আর্দ্র বিশ্লেষণ করো বা পানি দাও, তাহলে এখান থেকে তুমি পাবা হচ্ছে আর এই যে সিএন আছে, এই সিএন হয়ে যাবে COOH, এইটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা রিয়াকশন। তাহলে অ্যালকাইল, অ্যালকাইল সায়ানাইডের মধ্যে আমি যদি পানি অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করি, আমি পাবো কি আর COOH, অর্থাৎ আমি জৈব অ্যাসিড পাবো। অ্যালকাইল সায়ানাইডের মধ্যে অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে আমি জৈব অ্যাসিড পাবো। এই অ্যালকাইল সায়ানাইডের মধ্যে এই আরেকটা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে তুমি যদি বিজারণ করো, আর সিএনকে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট দিয়ে বিজারণ করলে তুমি কি পাবা, আর CH2NH2, ওকে, আর CH2NH2, অর্থাৎ আমি অ্যামিন পাবো। কিভাবে এটা হয় সেটা হচ্ছে এই আর এভাবে লিখবা, আর কি আছে সি, তারপরে কি আছে এন লিখবা, বিজারণ, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট মানে হচ্ছে বিজারণ, বিজারণ করা মানে হাইড্রোজেন ঢুকানো। কার্বনের কয় হাত ফাঁকা, 4 হাতের মধ্যে 2 হাত ফিল আপ, কয় হাত ফাঁকা, 2 হাত, তাহলে এখানে 2টা হাইড্রোজেন ঢুকবে। নাইট্রোজেনের কয় হাত ফাঁকা, দেখো নাইট্রোজেনের যোজনী 3, 1 হাত ফিল আপ হয়েছে, আর কয় হাত ফাঁকা, 2 হাত, তাহলে এখানেও হাইড্রোজেন ঢুকবে। তাহলে এটা হচ্ছে আমাদের বিজারণ বিক্রিয়ার টেকনিক, আমরা এইভাবে হচ্ছে গিয়ে তোমার বিজারণ বিক্রিয়া করি, এভাবে লিখবো যার যত হাত ফাঁকা তত হাতে আমরা হাইড্রোজেন ঢুকাই দিব। আর এই সায়ানাইডের মধ্যে তুমি যদি পারক্সাইড দিয়ে H2O2 দিয়ে জারণ করো, পারক্সাইড দিয়ে যদি তুমি আরসিএনকে জারণ করো, তাহলে তুমি পাবো হচ্ছে RCONH2, অর্থাৎ তুমি অ্যামাইড পাবা, অ্যামাইড, ওকে। তাহলে আমি পাবো হচ্ছে জৈব অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামিন, তারপরে অ্যামাইড, এর মধ্যে এইটা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সায়ানাইডের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড পাওয়া যায়, জৈব অ্যাসিড পাওয়া যায়, জৈব অ্যাসিড পাওয়া যায়, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ওকে। আজান দিচ্ছে, একটু ব্রেক দিই। আচ্ছা, আবার নামাজের ব্রেক। দশ মিনিটের নামাজের ব্রেক, হ্যাঁ 10 মিনিট, ঠিক 10 মিনিট পরে আবার জানবো। Thank you.
তো দেখো খেয়াল করো, আমরা এই যে আরএক্সের বিক্রিয়া দেখলাম, যারা সায়ানাইডের সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, তারপর হচ্ছে সায়ানাইডের যে বিক্রিয়াগুলো এটা খুব ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল সায়ানাইডকে পানি দিয়ে আদ্র বিশ্লেষণ করলে জৈব অ্যাসিড পাওয়া যায়, ঠিক আছে? তো এই যে দেখো আরএক্সের সাথে সায়ানাইডের বিক্রিয়া কি আমরা দেখে ফেললাম, আরএক্সের সাথে আমাদের তারপরে হচ্ছে আমাদের এই যে কেওএইচ বিক্রিয়া করলে কী হবে এগুলো আমরা দেখে ফেললাম, আরএক্সের সাথে যে কোনো একটা ক্ষার দিলে কী হবে কোনো সমস্যা নাই, আরএক্সের সাথে জল দিলে নল হয়, আরএক্সের সাথে গরম দারু দিলে আমাদের হচ্ছে কী অপসরণ বিক্রিয়া হয় দেখলাম, আরএক্সের সাথে আমরা সায়ানাইডের বিক্রিয়াটা দেখলাম। হ্যাঁ, এখন এবার একটু খেয়াল করো, আরেকটা আরএক্সের সাথে আরও কিছু বিক্রিয়া আছে, যেমন হচ্ছে আরএক্স প্লাস আর ও এনএ। তো এই তুমি যদি এটার বিক্রিয়া তো তাহলে কী হবে, এখন দেখো আর কি আর প্লাস এক্স কি মাইনাস, তাই না? তাহলে এই যে এক্স মাইনাস এটা সোডিয়াম প্লাস সোডিয়ামের সাথে মিলে কী তৈরি করবে, সোডিয়াম হ্যালাইড, রাইট? সিম্পল। আর এখানে থাকতেছে কি বলতো আর ও, এখানে থাকতেছে আর, তাহলে কী তৈরি করে আর ও আর। ওকে, এটার নাম কি? এই আর ও আর এটার নাম হচ্ছে আমাদের ইথার, এবং এই বিক্রিয়ার নাম কি? বিক্রিয়ার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সংশ্লেষণ, ইথার সংশ্লেষণ। দেখো এটাও কিন্তু আমাদের একটা অ্যালকাইল হ্যালাইডেরই বিক্রিয়া, এটাকে আমরা উইলিয়ামসন ইথার সংশ্লেষণ বলি, একই বিক্রিয়া কিন্তু সেম। ওকে, তারপরে দেখো খেয়াল করো আমাদের আর কি আছে অ্যালকাইল হ্যালাইডের সাথে, তুমি যদি অ্যালকাইল হ্যালাইডের সাথে এই আরএক্সের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দাও, অ্যামোনিয়া, তাহলে দেখো এই অ্যামোনিয়াকে আমরা লিখি এইভাবে, একটু আগেও দেখাইছি এনএস টু এইচ, যেখানে এইচ প্লাস এনএস টু হচ্ছে মাইনাস, আর এখানে এক্স মাইনাস আর প্লাস, তাহলে আর প্লাস কার সাথে যাবে, এনএস টু যাবে সাথে যাবে, আমরা যাবো আর এনএস টু, আর এখানকার এইচ প্লাস এখানকার এক্সের সাথে মিলে তৈরি করবে হচ্ছে এইচ এক্স। ওকে, তাহলে দেখো আমরা মোটামুটি কী দেখলাম, এই উইলিয়ামসন ইথার সংশ্লেষণ দেখলাম, আমাদের অ্যামোনিয়ার সাথে বিক্রিয়া দেখলাম। এখন আমরা একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আরএক্সের সাথে ধাতুর বিক্রিয়া, আরএক্স প্লাস ধাতু, মানে অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি যদি ধাতুর বিক্রিয়া দাও তাহলে কী হবে। দেখো এই আরএক্সের সাথে তুমি যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া দাও, সোডিয়াম ধাতু, কোন ধাতু আরএক্সের সাথে, সোডিয়াম ধাতু, ওকে, আরএক্স প্লাস ধাতু, তা আরএক্সের সাথে আমি যদি সোডিয়াম ধাতুর বিক্রিয়া দেই শুষ্ক ইথারের উপস্থিতিতে, শুষ্ক ইথার, তাইলে আমরা পাবো কি জানো, আমরা পাবো হচ্ছে অ্যালকেন, কি পাবো, অ্যালকেন, এবং এই বিক্রিয়ার নাম কি, এটার নাম হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। কি বিক্রিয়া? উডস বিক্রিয়া। তোমরা পড়ছো না উডস বিক্রিয়ার নাম শুনছো না, ওইটাই, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়া দিবা শুষ্ক ইথার দিয়ে, আমরা পাবো হচ্ছে উডস বিক্রিয়া। আর এই অ্যালকাইল হ্যালাইডের মধ্যে তুমি যদি ম্যাগনেশিয়াম ধাতুর বিক্রিয়া দাও শুষ্ক ইথারের উপস্থিতিতে, কোন ইথার, শুষ্ক ইথারের উপস্থিতিতে তুমি ম্যাগনেশিয়াম ধাতুর বিক্রিয়া দাও, তাহলে তুমি কী পাবা জানো, তুমি পাবা আর এম জি এক্স। এই যে আর এম জি এক্স এটার নাম কি, এটার নাম হচ্ছে গ্রিগনার্ড বিকারক, গ্রিগনার্ড বিকারক, এটাকে আমরা কী বলি, এটাকে আমরা বলি হচ্ছে গ্রিগনার্ড বিকারক। তাহলে দেখো আর এম জি এক্স খেয়ে যখন ম্যাগনেশিয়াম ধাতুর সাথে বিক্রিয়া দিব কী তৈরি হবে, আর এম জি এক্স, যেটাকে আমরা বলি কি না গ্রিগনার্ড বিকারক। তো আমাদের এই যে গ্রিগনার্ড বিকারক, এই গ্রিগনার্ড বিকারকের এই এম জি এক্স এই অংশটুকু আমরা বলি পজিটিভ, আর আর মাইনাস এই অংশটুকুকে বলি হচ্ছে আমরা নেগেটিভ। ওকে, তো দ্যাটস ইট, তো আমরা মোটামুটি গ্রিগনার্ড বিকারক দেখলাম, আমরা গ্রিগনার্ড বিকারকের মোটামুটি এই যে আরএক্সের সাথে ধাতুর বিক্রিয়া হইলে কী হয় সেটা দেখলাম, আরএক্সের বিক্রিয়া কৌশল দেখলাম। তো এইবার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস আমাদের, সেটা হচ্ছে গ্রিগনার্ড রিয়েজেন্ট, গ্রিগনার্ড বিকারক। এই গ্রিগনার্ড বিকারক নিয়ে আমরা একটু তোমাদেরকে বলতে যাচ্ছি, গ্রিগনার্ড বিকারক। এখন দেখো আজকে আমি তোমাদেরকে সব বেসিক পড়াইছি, এবং এই গ্রিগনার্ড বিকারক আর এম জি এক্স এইটার ক্লাস, মানে এই গ্রিগনার্ড বিকারক সম্পর্কে আমি আগামীকালকে পড়াবো, এবং আমি কিন্তু আজকে তোমাদেরকে কোনো সিকিউ এম সি কিউ সলভ করাই নাই, আমি তোমাদেরকে পুরো ক্লাসটা কিসের উপর টানছি, পুরো ক্লাসটাই বেসিকের উপর টানছি। আল্লাহর ওয়াস্তে আজকের ক্লাসে যা পড়াইছি এইগুলো সম্পূর্ণ রিভিউ করে রাখবা, সব পড়ে রাখবা, যা পড়াইছি ভাইয়া সব পড়বা, মানে দেখবা ক্লাসে, তো ইনশাল্লাহ যারা ছিলে শুরু থেকে শেষ পর্যন্ত আমার মনে হয় না এই টপিকে কোনো কোনো সমস্যা আছে, একটু খালি চোখ বোলায় রাখবা। আগামীকালকে যখন তুমি সিকিউ এমসিকিউ সলভ করতে যাবা, একটা সিকিউ এমসিকিউ আমার সলভ করানো লাগবে না, তুমি দেখো উইদিন 30 মিনিটস আমাদের দেখবা ক্লাস শেষ হয়ে যাবে, 30 to 40 মিনিটসের মধ্যে দেখবা ক্লাস শেষ। হ্যাঁ, গ্রিগনার্ড বিকারকের টপিকটা পড়াবো, এই টপিকটা পড়ানোর পরে আমি যখন তোমাদেরকে সিকিউ এমসিকিউ ক্লাসে ঢুকবো, তোমার দেখবে 30 থেকে 40 মিনিটের মধ্যে সিকিউ এমসিকিউ সব সলভ হয়ে যাবে,
কেন, কারণ ওই সিকুয়েন্সিং আসলে সলভ করার জন্য যত কিছু মানে আমাদের যে যে বিক্রিয়াগুলো ইম্পর্টেন্ট, যে বিক্রিয়াগুলো আমাদের না পারলেই না, ওই বিক্রিয়াগুলো আমরা যদি পড়ে ফেলি তো আমাদের আর সিকুয়েন্সিং খুব একটা বেশি প্যারা হয় না। তো তোমরা দেখো আগামী ক্লাসে আমরা যখন সিকুয়েন্সিং সলভ করবো আমাদের কোনো টাইম লাগবে না, তো আমরা আগামী ক্লাসে রিগনেট বিকারক দিয়ে শুরু করবো ক্লাস, রিগনেট বিকারক পড়বো, পড়ার পরে ইনশাল্লাহ আমরা সিকুয়েন্সিং সলভটা করে ফেলবো, ঠিক আছে? তো তোমরা অনেক দিন ধরে খালি বেসিক 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 করো, হ্যাঁ, কিন্তু বেসিক পড়ার লাভ কী, তোমরা তো শুধু থাকো না, তোমার তোমাদেরকে পড়ায় কোনো লাভ নেই আসলে, বুঝছো? ওকে ফাইন, সো পরিমাণগত আজকে এইটুক পর্যন্তই থাকুক। ঠিক আছে, ওকে, ঠিক আছে ভাই, তো তোমরা থাকো, আল্লাহ হাফেজ। আর হচ্ছে তোমার যেগুলো বুঝছো এগুলো একটু জাস্ট ক্লিয়ার করো, এগুলো জাস্ট রিভিউ করো, তাইলেই হবে। তো কালকে দেখা হবে ইনশাল্লাহ, কালকে হচ্ছে সিকিউএম সিকিউ নিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে? আর এই বেসিকগুলো মাস্ট, এগুলো লাগবে।